সাল্লাল্লাহু আলাইহি এর উপর যিনি জিন এবং মানুষ উভয় জাতির জন্য রাসূল হয়ে এসেছিলেন আজকে তাফসীর হবে সূরাতুল আহজাব সূরা আহজাব এই সূরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনার জীবনে নাযিল হয়েছে এতে বিভিন্ন বিষয় বস্তু আল্লাহ পাক বর্ণনা করেছেন তার মধ্যে মূল বিষয়বস্তু যে বিষয়কে কেন্দ্র করে এর নামকরণ হয়েছে আহজাব তা হচ্ছে খন্দকের যুদ্ধ খন্দকের যুদ্ধ আহজাব হিজবুনের জামা বা বহুবচন হিজবুন মানে দল আল্লাহ পাক মানুষ এবং জিনকে দুই ভাগে ভাগ করেছেন হিজবুল্লাহ আল্লাহ পাকের দল যারা আল্লাহর দিনের কাজ করে আল্লাহর বিধান মোতাবেক জীবন যাপন করে আর হিজবুস শয়তান যারা আল্লাহ দ্রোহী আল্লাহর বিধানের বাস্তবায়ন করে না আল্লাহর বিধানে বিশ্বাসী নয় আল্লাহর বিধানের হালাল হারামের পরোয়া করে না আদেশ নিষেধ মেনে চলে না তারা হচ্ছে হিজবুস শয়তান সে মানুষ হোক অথবা জিন হোক হিজবুন মানে দল আজকাল বিভিন্ন পলিটিক্যাল পার্টি কে আরবি ভাষাতে হিজব বলা হয় আল হিজবুল ওয়াতানি ন্যাশনাল পার্টি মানে ন্যাশনালিস্ট পার্টি এর জামা বা বহুবচন হচ্ছে আহজাব মানে অনেক দল বহু দল তো সূরা আহজাব কে আহজাব এই জন্য বলা হয়েছে যে এই সূরাই বহু কাফের দল অনেকগুলি কাফের দল কাফের গোত্র কাফের বংশ কবিলা মদিনার উপর আক্রমণ করার জন্য মদিনার অবরোধ করেছিল ঘেরাও করেছিল যে এবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথী সঙ্গী মুহাজির আনসার এদেরকে নিশ্চিহ্ন করে দেব ইসলামকে এই জমিন থেকে মুছে দেব রাখব না এই উদ্দেশ্যেই মদিনার চারিদিকে তারা এসে ঘেরাও করেছিল যেহেতু বিভিন্ন দল এতে অংশ নিয়েছিল একমত হয়ে কুফরি শক্তিগুলি ইহুদি শক্তি মুশরিকদের মধ্যে কুরাইশ মক্কার কুফরি শক্তি নাজদ অর্থাৎ আপনার তাসিম রিয়াল এসব এলাকাকে নাজদ বলা হয় আরব দেশের উঁচু এলাকা এসব এলাকা যেসব বিভিন্ন গোত্রগুলি ছিল এর এই সব কুফরি শক্তিগুলি সেই কালের চারিদিক থেকে যতগুলি কুফরি শক্তি ছিল সবগুলি গিয়ে ইহুদিরা তাদেরকে প্ররোচিত করেছিল ইহুদি বিশেষ করে বনু নাজির গোত্র যাদেরকে এর পূর্বে খন্দকের যুদ্ধের পূর্বেই মদিনা থেকে তাদের বদমাশির কারণে তাদের চুক্তি ভঙ্গের কারণে বিশ্বাসঘাতকতার কারণে তাদেরকে নির্বাসিত করে তাড়িয়ে দেওয়া হয়েছিল খাইবারের দিকে এই খাইবার থেকে গিয়ে বিভিন্ন গোত্রে কাফের গোত্রেকে তাদেরকে প্ররোচিত করেছিল আমরা আছির সাথে আর এবারে সবাই মিলে চলল গিয়ে মুহাম্মদ আর তার সাথী সঙ্গীদেরকে সাফ করব মদিনায় এদেরকে রাখবে না এদের ভিতর ভিতর মোনাফেকরাও সাথ দিয়েছিল তার মদিনার মধ্যে যে কোরাইজা গোত্র ইহুদি তখনও ছিল তারাও সাথ দিয়েছিল ভিতর ভিতর বাইরের কাফের মুশরিক শক্তিগুলি তো ছিল কিন্তু ইহুদি বাইরের খাইবারের ইহুদি বনু নাজির এই শক্তি আর মদিনার ভিতরে অবস্থানকারী তখন এই বনু কুরাইজা কুরাইজা গোত্র এই ইহুদি শক্তি সবগুলি বাতিল শক্তি ইসলামকে আল্লাহর জমিন থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য বদ্ধপরিকর হয়ে এসে মদিনার ঘেরাও করেছে এই জন্য এই যুদ্ধকে গাজওয়াতুল আহজাব বলা হয় মানে বিভিন্ন দল গোত্রের আক্রমণ মদিনার উপর যুদ্ধ আর এই যুদ্ধের অপর নাম হচ্ছে কি বলতে পারেন গাজওয়াতুল খন্দক পরীক্ষার যুদ্ধ কারণ এই যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই কেরামদেরকে নিয়ে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শে কারণ এইভাবে প্রতিরক্ষার ব্যবস্থা করত পারস্য দেশের লোকেরা এই অভিজ্ঞতা সালমান ফারসির কাছে ছিল তার পরামর্শে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিক থেকে মদিনায় শত্রুদের প্রবেশের সম্ভাবনা ছিল সেই দিকটা গর্ত খনন করে পরীক্ষা খনন করে প্রতিরক্ষার হেফাজতের ব্যবস্থা করেছিলেন মদিনার চারিদিকে গর্ত খনন করা হয় কারণ যারা মোটা খায় মোটা বুঝে অল্প পড়ে তারা মনে করে যে খন্দক মানে হয়তো মদিনার চারিদিকে হয়তো গর্ত খনন করে হেফাজত করা হয়েছিল এমন নয়
মদিনার অধিকাংশ দিক পাহাড়ে ঘেরা, সেসব দিক থেকে ঢোকার কোনো অবকাশ মদিনায় ছিল না। একটা দিক শুধু ছিল যেখানে অনেকগুলি মসজিদ, আগের যুগে সেভেন মসজিদ বলা হইত, মাসাজিদ সাবা সাতটি মসজিদ, তারপরে কমে পাঁচটি হয়েছিল। এগুলি বেদাতি আমলে তুর্কি আমলের অনেকগুলি মসজিদ তৈরি হয়েছে, যেখানে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছেন, এখানে এখানে আবু বকর বসেছেন, এখানে ওমর বসেছেন, এখানে উসমান বসেছেন, লাগাও একটা করে মসজিদ। এইভাবে অনেকগুলি মসজিদ পাশাপাশি তৈরি হয়েছিল বেদাতি আমলে, যেগুলি কমে এখন আলহামদুলিল্লাহ কয়টা মসজিদ এখন আছে, হয়তো একটা বড় আছে, বাকি হয়তো ছোট থাকতে পারে আর দুইটা। একটা দিকের হেফাজতের ব্যবস্থা করা হয়েছিল, যেই দিক থেকে শত্রুরা আক্রমণ করার সম্ভাবনা ছিল, এই জন্য এই যুদ্ধকে গাজওয়াতুল খন্দক বা খন্দকের যুদ্ধ বলা হয়। খন্দক মানে হচ্ছে গর্ত বা পরিখা। এতে প্রথম ঈশ্বরায় আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বলে সম্বোধন করেছেন এবং তাকে আল্লাহ তার আল্লাহ পাকের শুকরিয়া আদায়ের জন্য আল্লাহকে ভয় করে চলতে বলেছেন, আল্লাহর বিধান মেনে চলতে বলেছেন, আল্লাহর দিন প্রচারের ক্ষেত্রে, আল্লাহর দিন পালনের ক্ষেত্রে মুনাফিক আর কাফেরদের কথা মানতে নিষেধ করেছেন, আর তারপরে আল্লাহ পাকের ওহির বিধান অনুসরণ করতে বলেছেন। এই মর্মে যত রকমের ঝুঁকি আসুক না কেন আল্লাহর উপর নির্ভরশীল হতে আস্থা তওয়াক্কল ভরসা করতে বলেছেন। এই বিষয়গুলি উল্লেখ করার পরে আল্লাহ পাক তারপরে কিছু মাসাইল বিধিবিধান উল্লেখ করেছেন, তার মধ্যে একটি হচ্ছে জেহারের বিধান। জেহার মানে হচ্ছে কোন ব্যক্তি যদি নিজের স্ত্রীকে মায়ের সাথে তুলনা করে, স্ত্রীর কোন অঙ্গ, বিশেষ করে জাহিলি যুগের মুশরিকদের আমলে স্ত্রীর মায়ের পিঠের মতো করতো, আনতে আলিয়া কাজাহারি হুমি, মায়ের পিঠের সাথে পৃষ্ঠ দেশের সাথে তুলনা করতো, এছাড়া যদি কোনো অঙ্গের সাথে তুলনা করে অথবা মা বলে সম্বোধন করে, একে জেহার বলা হয়, তাহলে হারাম হয়ে যায় স্ত্রী, তখন তার কাফারা লাগে, যার কথা আল্লাহ সূরা মুজাদালায় বর্ণনা করেছেন বিস্তারিত, এবং ওর কাফারা গুলি যেগুলি সূরা মুজাদালা তাফসীরে আমরা উল্লেখ করেছি। তারপরে আল্লাহ পাক বলেন পোষ্যপুত্র, অপরের ছেলে মেয়েকে নিজের সন্তান সন্ততি বানানো, ছেলে মেয়ে বলে পালন করা, পোষ্যপুত্রের বিধান। ইসলামে পোষ্যপুত্র নেই, যদি লালন পালন করেন তাহলে নেকির জন্য করেন, কিন্তু যেটা নেই ইসলামে সেটা হচ্ছে একেবারে নিজের বাপের নামকে একেবারে নিশ্চিহ্ন করে দিয়ে অপর কোন ব্যক্তিকে বাপ বলে স্বীকার করা। হ্যাঁ, আর এর বিপরীতটাও নিজের ছেলের মতো ওকেও ছেলে বলে এমন ঘোষণা করা, যাতে করে সমাজের লোক বুঝতেই না পারে যে এটা অন্য কারো ছেলে, বরং অন্য যেগুলো নিজের ছেলে ওই রকমই মনে করে ওকে, এটা হারাম ইসলামে, একটা দিক। দ্বিতীয় যেটা হারাম, জাহিলিয়াতের যুগে এই পোষ্যপুত্রকে ছেলে মেয়ে যেগুলি বানানো হইতো, মুখ ডাকা মুখে ডাকা ছেলে মেয়েদেরকে ওয়ারিস বানানো হইতো, উত্তরাধিকারী বানানো হইত, নিজের ছেলে মেয়েকে যেমন ধন দৌলতে ভাগ দিত তেমন পোষ্যপুত্রকেও ভাগ দিত, যেই বিধানকে আল্লাহ পাক বাতিল ঘোষণা করেছেন, এটা ইসলামে নেই। তবে ওসিয়তের রাস্তা যে কোনো মানুষের জন্য, যারা ওয়ারিস নয় উত্তরাধিকারী নয় তাদের জন্য ওসিয়তের রাস্তা খোলা আছে, যেমন মাদ্রাসা মসজিদের জন্য ইসলামের খেদমতের জন্য ওসিয়তের রাস্তা খোলা আছে, যে কোনো ব্যক্তির জন্য ওসিয়তের রাস্তা খোলা আছে, আর সেটা নিজের ধন সম্পদের এক তৃতীয় অংশের বেশি হবে না, তার কমই হবে, তার মধ্যেই থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী প্রসিদ্ধ হাদিস ওয়াসলুস ওয়াসলুস তিন ভাগের এক ভাগ করবে আর এটা অনেক বেশি, তার নিচেই থাকবে। ওসিয়ত মানে মৃত্যুর সময় উপদেশ দাও বা তার আগে উপদেশ দাও যে আমার ধন সম্পদ থেকে মাদ্রাসায় ইসলামিক সেন্টারে মসজিদ নির্মাণের জন্য অথবা এতিমখানায় ইসলামিক লাইব্রেরির জন্য অথবা অমুক ব্যক্তিকে, অমুক আলেমকে, অমুক ছেলেকে, নিজের ছেলে নয় অমুকের ছেলে অমুককে, অথবা অমুকের মেয়েকে, অমুক বিধবাকে, অমুক এতিমকে ইত্যাদি, যে কোনো ব্যক্তি হোক অথবা কোনো প্রতিষ্ঠান হোক, আমার ধন সম্পদ থেকে এত বিঘা জমি দিয়ে দিবে, আমার ব্যাংক ব্যালেন্স থেকে এত টাকা দিয়ে দিবে, সেটা তিন ভাগের এক ভাগের বেশি হওয়া জায়েজ নয়, কারণ তার বেশি হলে নিজের ওয়ারিসিন যারা ছেলে মেয়ে এবং যারা ধন সম্পদে ভাগ বন্টন আল্লাহ পাক দিয়েছেন যাদেরকে, তাদের হক নষ্ট করা হবে। এই বিষয়গুলি উল্লেখ করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের সবচেয়ে নিকটবর্তী মানুষ, সবচেয়ে বেশি হিতাকাঙ্ক্ষী
আল্লাহর পরে সুতরাং তার হক আপনার নিজের হকের চেয়ে বেশি এই বিষয়ে আল্লাহ পাক উল্লেখ করেছেন তারপরে আরো বেশ কিছু বিষয় উল্লেখ করার পরে তখন সূরা আহজাব সম্পর্কে বেশ কয়েকটি আয়াত উল্লেখছে আশা করি ইনশাআল্লাহ আজকে সময় অল্প হলেও কারণ আমাদের পরে ইথিওপি ভাইদের একটা প্রোগ্রাম আছে বড় বাৎসরিক প্রোগ্রাম তাদের সম্মেলন সেজন্য আমরা দুটোর মধ্যে ছেড়ে দেব যদি খন্দকের যুদ্ধে সম্পর্কে যে আয়াতগুলো রয়েছে সেই আয়াতগুলি পর্যন্ত পৌঁছে যায় আলহামদুলিল্লাহ কিছু আলোচনা হয়ে যাবে বা সেই আয়াতগুলি কিছু আমরা বুঝবো আর না হলে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক সহি সালামত রাখলে আগামী সপ্তাহে সেগুলি তফসিল হবে এছাড়াও এই সূরায় যে বিষয়গুলি রয়েছে সেই বিষয়গুলি হচ্ছে নারী সংক্রান্ত বিষয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি পরিবার বিশেষ করে বিবাহ সাথে মোহরের কথা রয়েছে হেজাব পর্দার কথা রয়েছে যে এসব বিষয়গুলি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা আহজাবে বর্ণনা করেছেন মহান আল্লাহ ইরশাদ করছেন ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ হে নবী ইয়া আইয়ুহান নবী মানে হে নবী ইত্তাকিল্লাহ তুমি আল্লাহকে ভয় করো প্রথম কথা যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআনে কারীমে কোথাও ইয়া মুহাম্মদ বলে সম্বোধন করেননি আল্লাহ পাকের কাছে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতামুল আম্বিয়া ওয়াল মুরসালিন কত শ্রেষ্ঠ কত প্রিয় যে নাম ধরে ডাকেননি উপাধি দিয়ে সম্বোধন করেছেন ইয়া আইয়ুহান নবী হে নবী এই আয়াত রয়েছে আর অন্য আয়াত রয়েছে ইয়া আইয়ুহার রাসূল হে রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক এইভাবে আল্লাহ পাক রব্বুল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করেছেন পক্ষান্তরে অন্যান্য আম্বিয়া রাসূলগণ সম্পর্কে কোরআন কারীমের আয়াত যদি একটু যদি আপনি ভালো করে দেখেন দেখবেন ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া জাকারিয়াকে নাম ধরে সম্বোধন করছেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবে কুওয়া ইয়া আলাইহিস সালামকে নাম ধরে সম্বোধন করছেন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম হে ইব্রাহিম অথচ ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ পাকের অন্তরঙ্গ বন্ধু নবী রাসূল তো আল্লাহ পাক ইয়া ইব্রাহিম কদ সাদাক্ত রুইয়া হে ইব্রাহিম বলে সম্বোধন করেছেন এইভাবে কোন নবীকে আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কি আর বলেছেন ওয়াইদা পুরিয়াল কোরআন যখন কোরআনে কারীমের পাঠ হবে শব্দের পাঠ হোক আর অর্থের পাঠ হোক তরজমা হোক তাফসির হোক সবগুলি হচ্ছে কেরাতুল কোরআন বরং আসল কোরআন পাঠের উদ্দেশ্য হচ্ছে তাতে থেকে হেদায়ত পাওয়ার হেদায়ত পাওয়া তরজমা তাফসির ছাড়া শুধু তেলাওয়াত সওয়াবের আশা করলে হয় না ফাসতামে বলে আল্লাহ বলছেন মনোযোগ দিয়ে শোনো শুধু শোনো না ফাসমা মানে শোনো আর ফাসতামে মানে মনোযোগ দিয়ে শোনো আর ও আনসেতু নীরব থাক লাআল্লাকুম তুরহামুন তাহলে আল্লাহর রহমত হবে ইয়া আইয়ুহান নবী হে নবী ইত্তাকিল্লাহ আল্লাহকে ভয় কর ইত্তাকিল্লাহ আজকালকার আরবদের মাঝে এটা গালির মতো হয়ে গেছে তাই না অথচ নবীকে আল্লাহ বলছেন ইত্তাকিল্লাহ আল্লাহকে ভয় করো ইত্তাকিল্লাহ মানে আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো পাপ থেকে বেঁচে থাকার মাধ্যমে জাহান্নাম থেকে আল্লাহর আজাব থেকে বাঁচার জন্য প্রচেষ্টা চালানোর মাধ্যমে ইত্তাকিল্লাহ আল্লাহকে ভয় করো তাহলে কথা তো ভালো হ্যাঁ এটা তো উপদেশ আল্লাহ উপদেশ দিতে বলেছে ওয়াজাক্কির উপদেশ দাও তাহলে এই ধারণা ভুল অজ্ঞ লোকদের যারা মনে করে কোনো লোককে যদি বলে ইত্তাকিল্লাহ মানে আপনি তাকে যেন খারাপ ভাষা বললেন না আপনার মেজাজ তার গরম হয়ে যাবে না কখনো না আল্লাহ হাদিক এহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহর কাছে দোয়া করছেন পাঁচ ওয়াক্ত নামাজের প্রত্যেক রাকাতে আল্লাহ আমাদেরকে সরল সহজ পথ দেখাও আর কেউ যদি আল্লাহ হাদিক বা হাদাক আল্লাহ আল্লাহ তোমাকে হেদায়ত করো এটা গালি হয়ে গেল এটা গালি নয় এগুলো তাদের অজ্ঞতা বা ভুল ধারণা আসলে আল্লাহ তোমাকে হেদায়ত করো আল্লাহ তোমার ইসলাম করো এগুলো হচ্ছে দোয়া কিন্তু ওরা ক্ষেত্র বিশেষে বুঝে যেটা আমাকে গালি দেওয়া হলো যেমন একটা লোক ভুল কাজ করছে আপনার নজরে তখন আপনি কি বলছেন আল্লাহ হাদিক অন্যায় কাজ করছে বাড়াবাড়ি করছে তখন বলি ইত্তাকিল্লাহ নামাজ যদি মসজিদে চলছে আর রাস্তায় বসে আছে ইত্তাকিল্লাহ আল্লাহকে ভয় করো আমাকে ইত্তাকিল্লাহ মারামারি করছে বলি ইত্তাকিল্লাহ
অকথ্য ভাষা বলছে, কাউকে থুতু দিচ্ছে, বলছে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, যা আমাকে বলছো। তখন শয়তান বেশি করে ধরে নেয় মানুষকে, শয়তান বেশি করে, এমনি রাগের অবস্থায় শয়তান বেশি ধরে। কোন মানুষ বেশি মেজাজ গরম হইলে শয়তান বেশি সুযোগ পায়, আর এই সময় যখন তাকে উপদেশ দেওয়া হচ্ছে তখন শয়তান আরো ওকে কমিয়ে দিচ্ছে, যে তোকে ইত্তাকিল্লাহ বলছো, তুই আরো শয়তান হয়ে যায়। আল্লাহ যেন হেদায়াত করে, প্রথম আল্লাহ পাক আমাদেরকে হেদায়াত করেন এবং আল্লাহকে ভয় করা তৌফিক দান করেন, তারপরে অন্য মুমিন ভাই বোনদেরকে, তারপরে আল্লাহ পাক সারা বিশ্বের মানুষকে, মুসলিম অমুসলিম সকলকে আল্লাহ পাক হেদায়াত দান করেন। ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, অর্থাৎ আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো তোমার তাকুয়ার মাধ্যমে, গোনা থেকে বেঁচে থাকার মাধ্যমে, ভুল ত্রুটি থেকে বেঁচে থাকার মাধ্যমে, নিজের দায়িত্ব পালনে কোন রকমের ত্রুটি না করার মাধ্যমে ইত্তাকিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো। একটা লোক মুত্তাকি, গোনা থেকে বেঁচে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বেশি মুত্তাকি দুনিয়াতে কেউ পয়দাই হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, আমি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি আর সবচেয়ে বেশি আমি পরেজগার তোমাদের মধ্যে, সবচেয়ে বেশি মুত্তাকি, সবচেয়ে বেশি আল্লাহর ভয় ভীতি অন্তর রাখি, সবচেয়ে বড় মুত্তাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপর আল্লাহ ইত্তাকিল্লাহ বলছেন, তাহলে আমার মতো কোন আলেমকে, মাদ্রাসা পড়া মানুষকে, কোন হাফেজকে যদি কেউ বলে আল্লাহকে ভয় করেন, আরে আমাকে আল্লাহকে ভয় করেন বললে বললে হল আপনি কে, আরে আপনি নিজের চরকায় তেল দেন, এরকম কথা আমাদের দেশের লোকেরা বলে না, বেকুফ না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকিল্লাহ, তো ইত্তাকিল্লাহ মানে আল্লাহ পাকের তাকওয়া যে তোমার মধ্যে আছে সেটাকে আরো স্থায়িত্ব করো, তার উপর অটল হয়ে যাও, সেটাকে আরো মজবুত করো, সামান্য এদিক ওদিক হয়ে যাও না, ইত্তাকিল্লাহ। আর আল্লাহকে ভয় করার প্রমাণ হচ্ছে যে কোন বাতিল শক্তির, বাতিল কথার সামনে ঝুঁকে যাবে না, ওয়ালা তুতিল কাফিরিন, সুতরাং তুমি কাফেরদের কথা মানিও না, কাফেরদের আনুগত্য করিও না, ওয়াল মুনাফিকিন, এবং মুনাফিকদের আনুগত্য করিও না, কাফের মুনাফিকের আনুগত্য করিও না। এই আয়াতে নেগেটিভ পজিটিভ দুটোই আছে, তাই না? তাহলে ইসলাম হচ্ছে হা এবং না এর নাম, শুধু হা এর নাম নয়। যেমন একদল ইসলামের প্রচারের দোহাই দিয়ে তারা বলে না, নেগেটিভ কথা তারা বলবে না, এটা ঠিক নয়, এটা ঠিক না, এটা শির্ক, এটা বিদাত, এটা করিও না, এটা ছেড়ে দাও, এটা ঠিক হচ্ছে না, এরকম কথা তাদের করছেই নি, চেনেন তাদেরকে? এটা ইসলামের তরিকা নাই, বরং কালেমা তাইয়াবাতে প্রথম নেগেটিভ আছে, লা আছে, তাই না? নেগেটিভ, বাতিল এলাহ নেই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সব বাতিল, বাকিগুলো কালেমা তাইয়াবাতে নেগেটিভ পজিটিভ আছে, ইতিবাচক নেতিবাচক আছে। আর এই আয়াতে সূরে আহজাব প্রথম আয়াতে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহ পাকের হুকুম, আর নেগেটিভ ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিকের কথা মানিও না, নেগেটিভ, তাহলে ঈমান সম্পূর্ণ হবে। নামাজ পড়ো, পাপ করিও না, ঠিক না? নামাজও পড়ছেন পাপও, নামাজও পড়ছেন ফিলিমও দেখছেন, নামাজও পড়ছেন হারাম খাচ্ছেন, নামাজও পড়ছেন ধার নিয়ে বেঈমানিও করছেন, হ্যাঁ, নামাজও পড়ছেন আর মানুষের হক নষ্ট করছেন, আল্লাহর হক নষ্ট করছেন, তাহলে তো চলবে না। তাহলে ইসলাম পজিটিভ নেগেটিভের নাম, আল্লাহর আদেশ মেনে চলানো, আল্লাহর নিষিদ্ধ কাজ কথা থেকে বেঁচে থাকার নাম, আল্লাহকে ভয় করেন। আর কাফের মুনাফিকের কথাও যদি শুনেন কখনো ইসলাম প্রতিষ্ঠিত হবে না, কায়েম হবে না, ব্যক্তি জীবন ইসলাম প্রতিষ্ঠিত হবে না। ইন্না আল্লাহ কানা আলিমান হাকিমা, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু জানেন এবং তিনি হাকিম, প্রজ্ঞাবান, তার কথায় কাজে বিধি বিধানে আদেশ নিষেধে প্রজ্ঞা হিকমত রয়েছে, অযৌক্তিক কোনো কথা নেই আল্লাহ পাকের বিধানে, এরকম আল্লাহ পাকের সৃষ্টিতেও কোনো অযৌক্তিক জিনিস নেই, হিকমত ছাড়া কোনো কিছু নেই। ওয়াত্তাবে মা ইউহা ইলাইহি, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওহির অনুসরণ করতে বলা হচ্ছে, কারণ আল্লাহ রাস্তা, যেই রাস্তায় থাকলে আল্লাহ সন্তুষ্ট হবেন এবং আল্লাহ পাক শেষ পরিণাম জান্নাত দেবেন, জাহান্নাম থেকে রক্ষা করবেন, এর জন্য ওহির অনুসরণ করা ফরজ। কেউ যদি নিজের প্রবৃত্তির অনুসরণ করে নিজের খেয়াল খুশির জন্য, যেটা ভালো লাগছে ওইটা করছে আর চেষ্টা করছে ভালোটাই করবে, তাহলে কখনো সে বিদাত মুক্ত হতে পারবে না, কারণ বিদাতি কাজ তো ভালো লাগছে,
লাগে না হরি খবর মজা পাকা করে আর সাজিয়ে ওলিয়া আউলিয়ার ইহতরাম সম্মান করতে তো ভালো লাগছে, কিন্তু এটা ইসলামের নেই, ওহিতে নেই। ওলিয়া আউলিয়ার ইজ্জত করলাম, সম্মান করলাম, তারা মারা গেছে তো তাদের মানে ইজ্জত নাই, ইজ্জত করলাম, সব যুক্তি তো আছে, কুপ্রবৃত্তি এটা, কিন্তু এটা ওহি নয়, ওহির বিপরীত। এটা যতগুলি বিদাত আছে সবগুলি ভালো মনে করে শুরু করা হয়েছে, মনে রাখবেন। কোন বিদাত কি জেনা, চুরি, ডাকাতি আর ছিনতাই রাজানির মতো পাপ মনে করে করা হয়নি, সবগুলিকে ভালো মনে, ইস্তেহসান, সবগুলিকে সুন্দর মনে করে শুরু করা হয়েছে, কিন্তু সবগুলি হচ্ছে দলালা, কুল্লু বিদাতিন দলালা, ঠিক না? শিরক হোক যা ধর্মের নামে হয়, অথবা বিদাত হোক যা ধর্মের নামে হয়, নবীর আদর্শের নামে পালন পালিত হয়। এই জন্য ওয়াহির অনুসরণের জন্য আল্লাহ তাগিদ করছেন, কাকে? যিনি দিন নিয়ে এসছেন, যার উপর ওয়াহি এসছে তাকে। ওয়াত্তাবি মা ইউহা ইলাইকা মির রাব্বি, হে নবী তুমি অনুসরণ করো, মেনে চলো, মা ইউহা ইলাই, তোমার কাছে যা ওয়াহি করা হয়েছে বা হচ্ছে, মির রাব্বিকা, তার পক্ষ থেকে, তোমার রবের পক্ষ থেকে। তাহলে কার ওয়াহি মানতে হবে? ওয়াহি ইলাহি, আল্লাহর ওয়াহি, আর শয়তানের ওয়াহি থেকে বেঁচে থাকতে হবে। এখানেও পজিটিভ নেগেটিভ আছে, আল্লাহর ওয়াহি মোতাবেক জীবন যাপন করতে হবে, আর শয়তানের কুপরামর্শ, শয়তানের ওয়াসওয়াসা, কুমন্ত্রণা, এগুলো হচ্ছে শয়তান ওয়াহি। শয়তান অনেক সময় ভালো বেশভূষা নিয়ে এসে মানুষের রূপ ধরেও বলতে পারে, আবার অন্তরে ওয়াসওয়াসা দিয়েও হতে পারে, শয়তানের ওয়াহি আছে। ওয়াইন্না শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহি, সূরা আনআম আল্লাহ বলছেন, শয়তান তার বন্ধুদের কাছে ওয়াহি করে, শয়তানের ওয়াহি কোরআন দ্বারা সাব্যস্ত, নেগেটিভ বাদ দিতে হবে, আর পজিটিভ ওহী প্রতিষ্ঠা করতে হবে, কায়েম করতে হবে, কার ওহী? রবের ওহী, মির রব্বি, ইন্নাল্লাহ কানা বিমা তাআমালুনা খাবীর, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা যা করো সে সম্পর্কে সূক্ষ্ম খবর রাখে, খাবীরা, সূক্ষ্ম খবর রাখে। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, তাকওয়ার আদেশ হইল, অনুসরণের আদেশ হইল, আর হ্যাঁ কিসের আদেশ হইল? আর আল্লাহর উপর নির্ভরশীল হওয়া, আল্লাহর উপর আস্থা ভরসা করা, দুনিয়ার কাজ করে রেজাল্ট ফলাফল আল্লাহর জন্য ছেড়ে দিন, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে, আপনার কাজ হচ্ছে মেহনত করা আর ফলাফল আল্লাহর জন্য ছেড়ে দেন, এটা হচ্ছে তওয়াক্কুল। আর কর্মহীনতার নাম তওয়াক্কুল নয়, দুনিয়ার ক্ষেত্রে, রুজি রোজগারের ক্ষেত্রে, পয়সা ইনকামের ক্ষেত্রে, নেতা হওয়ার ক্ষেত্রে কেউ এরকম কর্মহীনতার তওয়াক্কুল করে না। এই জন্য যারা বলে তকদিরে যা আছে তা তো হবে, তার দুনিয়ার ক্ষেত্রে এত বোকা নয়, শুধু আখেরাতের ক্ষেত্রে বেকুফ বোকা সাজে। দুনিয়ার ক্ষেত্রে কেউ বলে না যে তকদিরে যদি রিয়াল ডলার থাকে তো চলেই আসবে, আবার ইউরোপ আমেরিকা যাওয়ারই কি প্রয়োজন, আর গালফে যাওয়ারই কি প্রয়োজন, আর ভিসা লাগাবার কি প্রয়োজন, আর পাসপোর্ট করার কি প্রয়োজন, বলে কেউ? কেউ বলবে না, একমাত্র পাগল, ফুল পাগল ছাড়া কেউ বলবে না, কোন পাগলের মুখে শুনতে পারে, আধা আধা বুদ্ধিওয়ালা মানুষও বলবে না। কিন্তু দিনের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে, নামাজ রোজার ক্ষেত্রে, আখেরাত সুন্দর করার ক্ষেত্রে কি বলেন হুজুর? আল্লাহ যদি তকদিরে জান্নাত রাখে তো অবশ্যই পাবো, তকদির তো লেখা আছে, আপনারাই তো বলছেন, তো তকদির আখেরাত তার সব লেখা, দুনিয়া লেখা নেই, হ্যাঁ বয়স লেখা নেই, দেন ঝাঁপ দেন ট্রেনের সামনে, বাসের সামনে, হ্যাঁ ঝাঁপ দেন, নদীতে ঝাঁপ দেন, আগুনে ঝাঁপ দেন, তকদিরে লেখা থাকলে বাঁচবেন, আগুনও জ্বালাতে পারবেন, বিশ্বাস নেই? তার সেখানে তদবির করছেন, তকদিরের সাথে দুনিয়ার ক্ষেত্রে তদবির করছেন, ওই রকমই দিনের ক্ষেত্রে, আখেরাত সুন্দর করার ক্ষেত্রে, কবর আজাব থেকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাত লাভের জন্য তদবির করতে হবে, মেহনত পরিশ্রম করতে হবে, মুজাহিদু ফিল্লাহ কাজিহাদি, প্রচেষ্টা চালাও আল্লাহর সন্তুষ্টির জন্য, যেমন প্রচেষ্টা চালানো উচিত, হাক্কা জিহাদ আল্লাহ বলছে। ওয়াতাওয়াক্কাল আলা আল্লাহ, আল্লাহর উপর আস্থা ভরসা করো, কাজকর্ম করে আল্লাহর উপর ভরসা করো ফলাফলের জন্য, ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, কাজ সম্পাদনের জন্য আল্লাহ পাকই যথেষ্ট, কাফা বিল্লাহি। যারা ভাষাবিদ গ্রামারের পণ্ডিত তারা বলেছেন বাটা এখানে অতিরিক্ত জায়দা, কাফা আল্লাহ ওয়াকিল, আসলে এই জন্য অর্থটা এইভাবেই করা হয়, আল্লাহ পাক কাজ সম্পাদনের জন্য যথেষ্ট, কাফা আল্লাহ ওয়াকিল। অনেক সময় অতিরিক্ত অক্ষর
বা শব্দ ভাষায় প্রয়োগ করে মানুষ ভাষাকে সুন্দর করার জন্য জিনতের যুগে এটা হচ্ছে বালাগাত ইলমুল বালাগা জি অলংকার বিদ্যা তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন একটি আয়াতে কয়েকটি বিধান তার মধ্যে একটি বিধান হচ্ছে কোন মানুষ পৃথিবীতে আসেনি আর নেই বা আসবে না যার দুটো অন্তর আছে দুটো কলব আছে এরকম কোন মানুষ পয়দা হয়নি কোন নবীও নেই এরকম আর কোন সাধারণ অসাধারণ ব্যক্তিও নেই আল্লাহ পাক প্রত্যেককে একটা করে হৃদয় দিয়েছেন একটা করে অন্তর দিয়েছেন এই বিষয়টি আল্লাহ পাক উল্লেখ করেছেন এর অর্থ কি এটা কেন আল্লাহ পাক বললেন আল্লাহ পাকের কোন কথা তো এমনিতে বলা হয়নি কাল্পনিক বলা হয়নি তাই না তার বাস্তবতা আছে একদল তাফসীরকারগণ বলছেন যে কোন মোনাফেক দাবি করত মদিনায় যে আমার দুটো দিল আছে দুটো অন্তর আছে একটা অন্তরে আমি মুসলিম তোমাদের সাথে আছি মুসলিমদেরকে বলতো মুহাজিরিন আনসারদেরকে আর একটা অন্তরে আমার বংশধর যারা আছে কাফের ওদের সাথে আছে আমি সব দিকে তাল মিলিয়ে চলি যখন যেখানে থাকি তেমন চলি যেমন আজকালকার কিছু সুবিধাবাদী মুসলমান আছে যেখানে যেমন সেখানে তেমন হ্যাঁ মসজিদে আসে নামাজ পড়া শুরু করবে আর মন্দিরে গেলে সে দূর নিয়ে নেবে মন্দিরে গেলে ও পূজা করে দেবো চাঁদা দাদি মসজিদ ও চাঁদা দিচ্ছে মন্দিরও চাঁদা দিচ্ছে বহু মুসলিম আছে সুবহানাল্লাহ ভারত মহাদেশ যারা যেমন মসজিদে চাঁদাতে মন্দিরও চাঁদা মসজিদ নির্মাণ করছে মন্দিরও নির্মাণ করছে চার্চও নির্মাণ করছে চার্চেও যায় আর জুমাতেও যায় মসজিদেও যায় মন্দিরেও যায় এইরকমটা নাই আল্লাহ বলছে না এইরকম কোনো দিন নেই কলব একটা হৃদয় একটা সুতরাং হয় ইমান থাকবে নয় কুফুরি থাকবে মোনাফিকি থাকলেও কুফুরি আর কুফুরি অস্বীকার থাকলেও কুফুরি মুখে শুধু ইসলাম স্বীকার করলে হবে না অন্তর থেকে ইসলাম মানতে হবে এবং তা পালন করতে হবে কোন কোন তাফসীরকারগণ আবার বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কারো ধারণা ছিল যে তার দুটো দিল আছে এই ভ্রান্ত ধারণা দূর করার জন্য যাই হোক যে কোনো কিছু হোক যদি এরকম কিছু থাকে তাহলে তার খণ্ডন উদ্দেশ্য আর অন্যান্য তাফসীরকারগণ বলছেন যে এইরকম কোনো ব্যাপার নেই আর এই জন্য এই আয়াত নাজল হয়নি বা এর কোনো এরকম শানে নজুল নেই বরং এই বিষয়টি আল্লাহ উল্লেখ করেছেন সামনে যে বিষয়গুলি উল্লেখ করেছেন আরো দুটো বিষয় দুটি হুকুম বিধান সেগুলির ভূমিকা স্বরূপ কেমন মনোযোগ দিয়ে শুনতে হবে তারপরে আল্লাহ পাক একটা বিষয় উল্লেখ করেছেন সেটা জেহার এর আগে বললাম না জেহার মানে নিজের স্ত্রীকে মায়ের সাথে তুলনা করা স্ত্রীকে আদর করতে করতে বলছেন তোমার চেহারাটা একেবারে আমার মায়ের মতো লাগে ছোটকালে আমার মাকে দেখতাম তোমার মতো ছিল হ্যাঁ তোমার পেট পিট তোমার শরীর বডিটা আমার মায়ের মতো লাগে হারাম বলা বা তুমি আমার মা আদর করতে করতে ও মা হারাম শুধু এইরকম না কত রকমের যে মুসলিম পাবেন আল্লাহ জানেন এক মুসলিম ফাসেকের কথা শুনেছিলাম কোন এককালে যে স্ত্রীকে খুব মারধর করত আর যখন মারধর করতে লাগতো তা বলছে সালি বাব্বল 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 জি হ্যাঁ যতক্ষণ পর্যন্ত বাপ না বলে তো ততক্ষণ মার বন্ধ করতো না দেখছি যে মার থেকে বাঁচলে ওকে বাপ বলতে হবে হ্যাঁ বাবুজি বাবুজি আব্বাজি 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 এই করতে শুরু করত হারাম কবিরা গুনাহ কবিরা গুনাহ এতে স্ত্রী হারাম হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত জেহারের কাফফারা না দেবে যে জেহারের কাফফারার কথা বললাম কোন সূরে আছে সূরে মুজাদিলায় স্ত্রীকে মায়ের সাথে তুলনা করলে ধারণা ছিল জাহিলি যুগে সে মা হয়ে যায় স্ত্রী মা তাহলে একটা এক ব্যক্তি দুটো জিনিস হয়ে গেল তাই না এক ব্যক্তি মানে ব্যক্তি হচ্ছে সে আসলে স্ত্রী আর সে মায়ের সাথে তুলনা করার জন্য অথবা মা বলার জন্য বা মেয়ে বলার জন্য সে মা হয়ে গেল এটা হয় না যেমন একটা লোকের অন্তরে দুটো দিল হয় না দুটো একটা লোকের পেটে বা একটা লোকের বুকে দুটো হৃদয় হয় না কলব হয় না ঠিক তেমনি একটা মানুষ একজন মহিলা দুই রকম হতে পারে না যে মা হয়ে গেল আবার স্ত্রী এটা হতে পারে না দুই এর এক স্ত্রী কখনো মা বললে মা হয়ে যাবে না
বরং হারাম কথা বলেছ, কাবিরা গুনাহ করেছ, সেই জন্য তার কাফফারা দিতে হবে। বুঝলেন? তাহলে ভূমিকা স্বরূপ আল্লাহ বলেছেন কাদের কথাটি। আর একটি বিষয় কি আল্লাহ উল্লেখ করেছেন? পশুপুত্রের কথা। পশুপুত্র সম্পর্কে জাহিলি যুগে কাফের মুশরিক বিদিনদের যেটা বিশ্বাস ছিল সেটা কোন ছেলেকে পশুপুত্র বানিয়ে নিলে কি হয়ে যায়, সেটা আসলে নিজের পোলা হয়ে যায়, নিজের বেটা হয়ে যায়, নিজের ছেলে হয়ে যায়। এই যে ধারণা ছিল নিজের মেয়ে হয়ে যায়, কোন মেয়েকে যদি লালন পালন করে নিলে, এটা হয় না। কারণ এটা হলে তার বাপ কয়টা হয়ে যায়? দুটো হয়ে যায়। একটা যেই বাপ জন্মদাতা, আর তুমি যেহেতু পালন করলে সে যেন তুমি এক বাপ হয়ে গেলে, তো দুটো বাপ। হ্যাঁ, এটা হয় না। যেমন এক মানুষের বুকে দুটো অন্তর হয় না, দুটো কলব হয় না, দুটো হৃদয় হয় না, ঠিক তেমনি একজন ছেলে অথবা মেয়ে দুই বাপ হয় না। বুঝতে পেরেছেন? এবারে আল্লাহ পাক তার ভূমিকা স্বরূপে কথা বলেছেন। দেখুন আল্লাহ পাক কি বলছেন, মা জাআল আল্লাহু লিরাজুলিন মিন কালবাইন ফি জাওফিহি। আল্লাহ পাক সৃষ্টি করেননি কোন ব্যক্তির জন্য মিন কালবাইন দুটো হৃদয়, ফি জাওফিহি তার পেটের ভিতরে, মানে তার বুকে, তার বক্ষে দুটো আল্লাহ পাক হৃদয় হার্ট তৈরি করেননি, একটা একটা মানুষের একটা হার্ট আছে। ওমা জাআলা আজওয়াজাকুম আল্লাতী তুযাহিরুনা মিনহুন্না উম্মাহাতিকুম। আর তোমাদের স্ত্রীদেরকে যাদের সাথে তোমরা জেহার করে ফেলেছ, যাদেরকে তোমাদের মায়ের পিঠের সাথে তুলনা করেছ, উম্মাহাতিকুম তোমাদের মা আল্লাহ পাক বানিয়ে দেননি। স্ত্রীকে মায়ের সাথে তুলনা করলে বলি আল্লাহ পাক তোমাদের মা বানিয়ে দেবেন, এটা করেননি আল্লাহ পাক। তাহলে এই জাহিলি ধারণা হচ্ছে বাতিল। ওমা জাআলা আদিয়া আকুম আবনা আকুম। আদিয়া দাই উনের জমা, বহু বচন হচ্ছে আদিয়া। দাই মানে মুখে ডাকা পুত্র, দাই দায়ু মানে ডাকা, আর দাই অনু মানে পশু পুত্র যা মুখে ডাকে। প্রচলন ছিল ছোট থেকে মানুষ হইলে ওর ছেলে হইল, গ্রামের লোক এলাকার লোক কেউ জানে না, আর ও নিজে কেউ আসল বাপের কথা বলেন না, কে তোমার বাপ, অমুকি বাপ, কেউ চেনে না যে এটা অন্যের ছেলে, এটা জায়েজ নাই। আগে বলেছি এটাও জায়েজ নাই। আর এর উপর ভিত্তি করে তাকে ওয়ারেস উত্তরাধিকারী বানানো, আসল ছেলে মেয়েদের মতো করে ভাগ দেওয়া জমি জায়গা ধন সম্পদে, এটাও জায়েজ নয়। আল্লাপাক বলছেন ওমা জাল আদি আকুম, তোমাদের পশুপুত্রদেরকে আল্লাপাক বানাননি তোমাদের সন্তান, আবনা আকুম তোমাদের সন্তান বানাননি, পশুপুত্র তোমাদের সন্তান নয়। জালেকুম কৌলকুম বিআফওয়াহিকুম, এসব কথা যদি বলো যে অমুক অমুকের ছেলে, অথচ সে ছেলে না পশুপুত্র, তাহলে এটা তোমাদের মুখের বুলি। কৌলকুম বিআফওয়াহিকুম, তোমাদের কথা এটা তোমাদের মুখের, বিআফওয়াহ ফামুনের জামা হচ্ছে আফওয়াহ, ফামুন আসলে ছিল ফাউহুন, আর ফাউহুনের জামা হচ্ছে আফওয়াহ। আলিয়ামা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ সূরা ইয়াসিনে বলেছেন আজকে কিয়ামতের দিনে তাদের মুখগুলিতে কি করে দেব, খতম মোহর লাগিয়ে দেব, সিল লাগিয়ে দেব, কথা বলতে পারবে না। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, আর আমার সাথে কথা বলবে তাদের হাতগুলি, ওয়াতাশহাদু আরজুলুহুম, আর তাদের পাগুলি সাক্ষী দেবে বিমা কানু ইয়াকসিবুন, যা দুনিয়াতে করেছে সে সম্পর্কে। আফওয়াহ, আল্লাহ বলছেন তাদের এটা মুখের বলি মাত্র। এই লোকেরা বলে থাকে এটা কুসংস্কার, তাদের মুখের বলি, এর কোনো অস্তিত্ব নেই আল্লাহর বিধানে। والله يقول الحق, আল্লাহ পাক যা বলেন তা সত্য, আল্লাহ সত্য কথা, হক কথা বলেন, ন্যায়সঙ্গত কথা বলেন। والله وهو يهدي السبيل, আর তিনি সঠিক পথ দেখিয়ে থাকেন। এখানে মনে রাখবেন একটি কথা যাতে কারো ভ্রম না হয়, আর এটা বলা জরুরি যে শ্রদ্ধা সম্মানের জন্য কাউকে আব্বা বলা, যেমন বড় বড় আলেমদেরকে আব্বা বলা, আরো সমাজে আছে, আমাদের সমাজে শ্বশুরকে আব্বা বলা শ্রদ্ধার জন্য, আসল আব্বা বলে নয়, মনে করে নয়, আর নিজের বাপের নামকে নিশ্চিন্ন করেও নয়, ঠিক না? বাপ জানে যে এর বাপ হচ্ছে অমুক, এটা হচ্ছে শ্বশুর, সেই জন্য শ্বশুর আব্বা বলছে, এইরকম কথা। এইরকমই কাউকে আদর স্নেহ করে ছেলে বলা, বেটা কেমন আছিস, আমাদের অঞ্চল বল, হ্যাঁ বাবু কেমন আছিস, অপরের ছেলেকে নিজের ছেলে বলো, তো বলা দি নিজের সন্তান বলে সম্বোধন করছেন, অথচ আপনার সন্তান নয় এটা, এটা কিসের জন্য, আদর স্নেহের জন্য। হ্যাঁ, এ আমার প্রিয় ছেলে শোনো,
ছোটকে বলছেন এটা জায়েজ, এতে কোনো অসুবিধা নাই, কারণ এতে আপন বাপকে একেবারে আউট করে দেওয়া হয় না এবং এতে ধন সম্পদের ভাগ দেওয়ার বিধান আসে না, তাই না? সেই জন্য জায়েজ, আর এটা আগে থেকে চলে আসছে, সুতরাং এটা জায়েজ। আল্লাহ পাক তারপর বলছেন উদউহুম লি আবাইহিম, যারা পশুপুত্র তাদেরকে তাদের পিতৃ পরিচয়ের সাথে ডাকো, তাদেরকে যখন ডাকবে তখন তাদের বাপের নাম দিয়ে ডাকবে, কারণ আরবরা শুধু আমাদের দেশের মতো নাম ধরে ডাকে না, রফিক, শুধু রফিক বলে না, হ্যাঁ বাপের নাম কি, হ্যাঁ রফিক বিন জায়েদ, হ্যাঁ যেমন ইয়া ফাতেমা বিনতে মুহাম্মদ, হে মুহাম্মদের মেয়ে ফাতেমা, সালিনি মিম্মা আলি মা শাইতে, আমার ধন সম্পদে কিছু চাওয়ার তাইলে থাকলে চাও, লাগুনি আনকে মিনাল্লাহি শাইয়া, আল্লাহর আযাব থেকে তোমাকে কখনো রক্ষা করতে পারবো না, নবী কি বলছেন, হ্যাঁ ইয়া সাফিয়া, সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব, হে আব্দুল মুত্তালিব মেয়ে সাফিয়া, এইভাবে ডাকার প্রচলন ছিল আরবদের মধ্যে। তো যখন তোমরা ডাকবে কোন পশুপুত্রকে, তার ওই নকল বাপের নামে ডাকিও না, বরং আসল বাপের নামে ডাকবে, আল্লাহ বলছে। এই আয়াত নাজিল হয়েছে একটি ঘটনার প্রেক্ষাপটে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পশুপুত্র ছিল, নাম কি, যায়েদ। কোরআনে কারিমে একজন সাহাবীর নাম উল্লেখ হয়েছে, তার নাম কি, যায়েদ, হ্যাঁ এই সূরাতে রয়েছে, সূরা আহজাব, ফালাম্মা কাযা যায়েদুন মিনহা ওয়াতারান, যায়েদ। আর কোন মুসলিমের নাম কোরআনে কারিমের নাম ধরে নেই, কেন মুসলিম বললাম, সাহাবায়ে কেরাম আর কি, মুসলিম তো আম্বিয়া রসুলগণ সাহাবীরা মুসলিম ছিলেন, মুমিন ছিলেন, তাদের নাম তো আছে আম্বিয়া রসুলগণ, লোকমানের নাম আছে আগের, কিন্তু এই উম্মতের, এই উম্মতের কোন ব্যক্তির নাম, কোন সাহাবীর নাম, কোন ব্যক্তির নাম কোরআনে কারিমে আছে নেই, তবে কাফের নাম আছে, আছে না, কার নাম, তো আল্লাহ পাক বলছেন যে বাপের নাম দিয়ে ডাকবে। তো জাহিলিয়াতের জামানায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পশুপুত্র বানিয়েছিলেন যায়েদকে, আর যায়েদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে লালিত পালিত, এমন ভাবে পরিচিত হয়েছিলেন তিনি নবীর সাথে যে যায়েদ ইবনে মুহাম্মদ বলে লোকেরা ডাকত, কেউ জানতো না যে তার বাপের নাম হারেছে। ইসলাম আসার পরে যখন এই বিধান রহিত করা হইল, তখন সাহাবায়ে কেরামদেরকে বলা হলো তোমরা আর যায়েদ বিন মুহাম্মদ বলবে না, কি বলবে, যায়েদ বিন হারেসা, যদি বাপের নাম জানা থাকে তাহলে বাপের নাম দিয়ে ডাকবে, যায়েদ বিন হারেসা বলবে, আর যদি না জানা থাকে বাপের নাম তাহলে অন্য পরিচয় যেটা জানো, অমুকের গোলাম, হ্যাঁ অমুকের বন্ধু, এইভাবে অমুকের মিত্র, এইভাবে বলেন, আল্লাহ পাক অমুকের ভাই ইত্যাদি। আল্লাহ পাক বলছেন হুয়া আফসাত ইনদাল্লাহ, তাদের বাপের পরিচয় দিয়ে ডাকবে, এটা আল্লাহর নিকট বেশি নাই সঙ্গত, এটা নাই নীতি। ফাইনলাম তালাম আবা আহম, তাদের বাপের নাম যদি না জানো, পিতৃ পরিচয় জানা নেই, ইখওয়ানুকুম ফিদ্দিন, তাহলে তোমাদের দিনী ভাই, তোমাদের দিনী ভাই, এই দিনী ভাতৃত্ব এক মুসলিমের আর এক মুসলিমের সাথে আছে কি নেই, প্রত্যেকের সাথে আছে না কিছু ব্যতিক্রম, হ্যাঁ এমনকি নবী রসুলগণের সাথে সম্পর্ক আছে না নেই, আম্বিয়া রসুলগণ আমাদের ভাই কিনা, এন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয় মুমিনরা পরস্পর ভাই, একে অপরের ভাই, তাহলে এই ভাতৃত্ব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও আছে, এই ভাতৃত্ব মুসা ঈসা নূহের সাথেও আছে নাই আলাইহিমুসসালাম, কিন্তু আমাদের দেশের বিদাতপন্থীরা বলে নবীকে ভাই বলা যাবে না, নবীকে ভাই বললে মানহানি করা হইল, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ বুখারী হাদিস রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে, তিনি নিজে উম্মতকে ভাই বলে সম্বোধন করেছেন। সাহাবায়ে কেরামদেরকে একদিন বলছেন ওয়াদদতুল্লাহ আন্নানা রাইনা ইখওয়ানানা, আমাকে খুব ভালো লাগতো যদি আমার ভাইদেরকে আমি দেখতে পেতাম একবার, এক নজর যদি আমি দেখতে পেতাম আমার ভাইদেরকে, কি বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তখন সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ আলাসনা ইখওয়ানাক, আমরা কি আপনার ভাই নই, আমরা তো আপনার ভাই, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর ভাই, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি বাল আনতুম আসহাবি, তোমরা শুধু ভাই না, ভাইয়ের পরে আরেকটা তোমাদের উপাধি আছে, তোমরা আমার সঙ্গী সাথী সাহাবী, ওয়া ইখওয়ানিল্লাযিনা লাম ইয়াতু বাদু, আর
আমার ভাই ওই সব লোকেরা যারা আমার সাথী সঙ্গী হবে না আমার পরে আসবে, এখনো আসেনি, লামিয়াতু বাদ মানে এখন পর্যন্ত যারা আসেনি দুনিয়াতে কিয়ামত পর্যন্ত। তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ উম্মতের মুমিন মুমিনাতকে ভাই বোন বললেন না বললেন না? আর বেরেলভীরা বলে যে এরা কাফের যারা বলবে নবীকে ভাই, আর নবী বলছেন যে আমার ভাইরা পরে আসবে। আল্লাহ পাক বলছেন ফাইল্লাম তাআলাম আবাম, তাদের পিতৃ পরিচয় যদি না জানো, ইখওয়ানুকু ফিদ্দিন, তাহলে তারা তোমাদের দিনী ভাই, ধর্মীয় ভাই, সুতরাং ভাই বলে ডাকবে। ওয়া মাওয়ালিকুম, এবং তোমাদের তারা বন্ধু, মাওলার বহুবচন হচ্ছে মাওয়ালি, তোমরা তোমাদের বন্ধু, কারো গোলাম আজাদকৃত অথবা কারো বন্ধু মিত্র, ওই বলে অমুকের বন্ধু, অমুক গোত্রের বন্ধু, বিশেষ বন্ধু তো তার সাথে আছে, অমুকের দোস্ত, সুবিধা নেই এরকম পরিচয় দিতে, কিন্তু অমুকের ছেলে অথচ তার বাপ জানো না বলবে না, এইরকম যার সন্তান বাপ জানা নেই আর হয়তো ওই জেনাকারী নাম জানা আছে সেও তার বাপ না, কারণ সে হারাম কাজ করে, সুতরাং সে বাপ নেই, তার বাপ নাম বলবে না যে অমুক তার বাপ, ওই জেনাকারীর নামও বলবে না অমুক তার বাপ, আর একটা বানানো বাপ বলবে না যে অমুক তার বাপ, তাদেরকে তাদের মায়ের সাথে সম্পৃক্ত করবে ডাকার ক্ষেত্রে। ওয়ালাইসা আলাইকুম জুনাহুন ফিমা আখতাতুম বিহ, আল্লাহ পাক বলছেন তোমরা যেসব ভুল ভ্রান্তি করেছো তাতে তোমাদের কোনো গুনাহ নেই, বা ভুল ভ্রান্তি যদি করে দাও তাহলে তোমাদের গুনাহ নেই, যদি অনিচ্ছাকৃত ভুল হয়ে যায় তাহলে আল্লাহ পাক ধরবেন না, অতীত হোক বা হঠাৎ করে বেরিয়ে যায়, মুখ দিয়ে হঠাৎ করে বেরিয়ে গেল যায়েদ বিন মোহাম্মদ, অনিচ্ছাকৃত আল্লাহ ধরবেন না। এখন কোন মানুষ পোষ্য পুত্র বাড়িতে রেখেছে আর তার আসল বাপের নাম জানেন, হঠাৎ করে বেরিয়ে যায় এটা অমুকের ছেলে, পরে চিন্তা করলে এটা তো আমি অনিচ্ছাকৃত বললাম, ইচ্ছা করে বললাম, তাহলে গুনাহ নেই, কিন্তু ইচ্ছা করে যদি জেনে শুনে জানছো যে এটা আসলে বাপ নাই, তারপরে যদি বলো যে এটা অমুকের বাপ আর আসল বাপের পরিচয় না দাও তাহলে অবশ্যই গুনাহ, যখন এতে গুনাহ নাই তাহলে জেনে শুনে বললে কি হবে, গুনাহ হবে। তাই আল্লাহ পাক বলছেন ওয়ালা কিম্মা তাআম্মাদাত কুলুবুকুম, তবে গুনাহ হবে, লাকিন মানে কিন্তু, কিন্তু গুনাহ হবে কিসে, মা তাআম্মাদাত কুলুবুকুম, তোমাদের অন্তর যদি ইচ্ছা করে বলে, অন্তরের সংকল্পের সাথে যদি বলো, জেনে শুনে সুস্থ মস্তিষ্কে বুঝে সুঝে বলছে যে এটা অমুকের পোলা, এটা অমুকের ছেলে, অমুকের বেটা, অথচ অমুকের বেটা নয়, তাহলে গুনাহগার হইতে হবে, আল্লাহ পাকের বিধান আপনি লঙ্ঘন করলেন। ওয়া কানা আল্লাহু গাফুরুর রহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন অতি মার্জনাকারী, বড় দয়াবান। তারপর আল্লাহ পাক ইরশাদ করেছেন আন-নাবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজু উম্মাহাতুহুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত মুমিন মুমিনাতের তাদের প্রাণ চাইতেও বেশি, তাদের নিজেদের চাইতেও বেশি নিকটবর্তী, কোন দিক থেকে ভালো করে শুনে রাখেন, হিতাকাঙ্ক্ষী হওয়ার দিক থেকে, তাদের কষ্টে ব্যথিত হওয়ার দিক থেকে, দরদি হওয়ার দিক থেকে, তাদের কল্যাণ কামনার দিক থেকে, তাদের সাহায্য সহযোগিতার দিক থেকে, এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার ক্ষেত্রে, তোমরা নিজের জান প্রাণ চাইতে বেশি ভালোবাসবে কাকে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এটা হচ্ছে অর্থ। এর অর্থ কবর পূজারীরা বানিয়ে নাই কি যে নবী তোমাদের জান চাইতে বেশি নিকটবর্তী, তোমাদের গুপ্ত খবর রাখার ক্ষেত্রে, তোমাদের গোপনীয় জিনিস জানার ক্ষেত্রে, তোমাদের আমল আকীদা সম্পর্কে, তোমাদের জীবনযাপন সম্পর্কে, তোমাদের হাল হকিকার সম্পর্কে, তোমরা সুখে আছো না দুঃখে আছো সবকিছু নবী জানেন, তুমি যতটা জানো তোমার সম্পর্কে কি অবস্থায় আছি, রোগী না ভালো না মন্দ, সুখে না দুঃখে না শোকে, তার চেয়ে বেশি নবী তোমার সম্পর্কে জানেন। দেখলেন কোরআনের অপব্যাখ্যা, মুসলিম বিদাতিরা কোরআনের শব্দের যদি বিকৃতি না ঘটাইতে পারে, অর্থের বিকৃতি ঘটিয়ে জাতিকে গুমরা করেছে, বহু মানুষকে গুমরা করেছে, ইহুদি নাসারাদের অনুসরণ করেছে এই ক্ষেত্রে, ইহুদি নাসারারা তাওরাত ইঞ্জিলের শব্দেরও বিকৃতি ঘটিয়েছে, রদবদল করেছে, আর অর্থেরও বিকৃতি ঘটিয়েছে।
যেমন বেদে নারা সংসা মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিক প্রশংসিত নারা সংসা, মুহাম্মদের অর্থ হচ্ছে নারা সংসা, তারা অর্থের বিকৃতি, না 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 এটা মুহাম্মদ নাই, এটা অন্য কাউকে বোঝানো হয়েছে, অর্থের বিকৃতি ঘটায় ব্রাহ্মণরা যাতে করে হিন্দুরা বুঝতে না পারে জনসাধারণ যে বেদেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলা হয়েছে, লুকিয়ে রাখে। এই চরিত্র মুসলিম উম্মতের যারা গোমরাহ পথভ্রষ্ট বিদাতপন্থী শিরক বিদাত করে তাদের মধ্যে রয়েছে। আর মুনতাশাব্বাহ বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই জাতি অন্য জাতির সাথে বিজাতির সাথে সাদৃশ্যতা রাখবে তাদের দলভুক্ত হবে কিয়ামতের দিনে, তাদের দলে সামিল হবে, তাদের সাথে তাদের হাসর হবে, তাদের সাথে তাদেরকে যেতে হবে জাহান্নামে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হিদায়াত দান করেন। আল্লাহ পাক বলেছেন আন্নাবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনদের নিজেদের চাইতেও বেশি নিকটবর্তী, আউলা মানে আকরাব, অধিক নিকটবর্তী, ইসিন তাফজিলে ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিক নিকটবর্তী মুমিনদের, বিল মুমিন মিন আনফুসিহিম তাদের নিজেদের চাইতে, ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহু এবং তার বিবিগণ তাদের জননী তাদের মা, নবী সাল্লামের বিবিগণ উম্মতের মুমিনদের মা। কোন ক্ষেত্রে মা? যেমন নবী আমাদের নিকটবর্তী দুটো দিক বললাম, ভালোবাসার ক্ষেত্রে সবচেয়ে বেশি কাকে ভালোবাসবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসবেন না ঘুমকে বেশি ভালোবাসবেন? আর সবচেয়ে বেশি রসুলকে ভালোবাসেন, ফজর নামাজ কেন ছুটে? সবচেয়ে বেশি রসুলকে ভালোবাসেন, আর ছেলেকে রসুলের শিক্ষা ওহির শিক্ষাই দিলেন না, ডাক্তার ইঞ্জিনিয়ার আর ইসলামের জ্ঞানে জিরো কেন? নবীকে খুব বেশি ভালোবাসেন সেই জন্য? নবীকে খুব বেশি ভালোবাসেন, পয়সার মহব্বত এত কেন, মরিয়া কেন পয়সার জন্য, পেটের জন্য না? পেটকে বেশি ভালোবাসেন, নেতৃত্বকে বেশি ভালোবাসেন? এই নেতৃত্ব গদি দখলের জন্য কত লোককে যে দোষী বানালেন নির্দোষী কি, আর কত লোক রসুল অত্যাচার করলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের প্রাণ চাইতে বেশি যদি কেউ না ভালোবাসে তাহলে সে কামিল মুমিন হতে পারে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসিদ্ধ হাদিস সহিহ বুখারী সহিহ মুসলিমের। কি বলছেন? অতক্ষণ পর্যন্ত তোমাদের কেউ খাঁটি মুমিন হবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত তার নিকট সবচেয়ে বেশি প্রিয় ব্যক্তি আমি না হয়ে যাব, মিন ওয়ালিদিহি তার বাপ মায়ের চাইতে, ওয়ালাদিহি তার ছেলে মেয়েদের চাইতে, ওয়ান নাসি আজমাইন আর সমস্ত মানুষের চাইতে। ধন মাল ইজ্জত আবরু নেতৃত্ব দুনিয়ার খ্যাতি সমস্ত কিছুর চাইতে প্রিয় কে হবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে আসল মুমিন হতে পারবে। একবার উমর রাদিয়াল্লাহু তাআলার ঘটনা জানা আছে, কি বলেছেন ইয়া রাসূলুল্লাহ যখন এই হাদিস শুনলেন, আনতা আহাব্বু ইন্দি মিন কুল্লি শাই ইল্লা নাফসি, আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি দুনিয়ার সমস্ত কিছুর চাইতে, সবার চাইতে বেশি আপনি আমার কাছে প্রিয়, তবে আমার জানটা আমার প্রাণটা সবচেয়ে বেশি প্রিয়, কারণ চাচা আপনার জান বাঁচা, তাই না? নিজের জানটা সবার কাছে প্রিয়। আপনি মুখে তো বলে দিলেন যে নবী সবচেয়ে প্রিয়, কিন্তু প্র্যাকটিক্যাল হইতে হবে এটা নবীর হেফাজতের জন্য। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেফাজতের জন্য সাহাবায়ে কিরামরা জিহাদের ময়দানে সামনে পিছনে মরে যায় আমরা, আনাস বিন নাদর 80 বেশি তীর লাগছে কিন্তু নবীকে যেন একটা তীর না লাগে, এর নাম হচ্ছে নিজের জানের চাইতে বেশি নবীকে ভালোবাসে। আর মুখে শুধু নবীকে ভালোবাসে, মিষ্টি মিষ্টি সুন্নত, খুব বেশি তো কিছু টাকা পয়সা বের করে দিতে দান খাইরাতে, আর জানের বিষয় যখন আসবে না বাবা এইখানে আমি নেই, যেখানে জানমালের ঝুঁকি, শিরক বিদাত সম্পর্কে বললে তাওহীদের কথা বললে জানের ঝুঁকি আছে, মালের ঝুঁকি আছে, জমি জায়গার ঝুঁকি আছে, দরকার নেই থাক, নবীর দিন থাক এখানে। ওটা সৌদি আরবে ছিল কিছুদিন, করেছিলাম দাওয়াতের কাজ, এখন বাংলাদেশে বাংলাদেশের মতো, ইন্ডিয়াতে ইন্ডিয়ার মতো, ঠিক না? কত ভালোবাসেন আপনি নবীকে, সেখানে বোঝা যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ওমার তুমি এখনো খাঁটি মুমিন হইতে পারোনি, এখন আবার ইমানকে তাজা করলেন, আবার ইমান মজবুত করলেন, আমার জানের চাইতে বেশি নবী প্রিয় আমার,
এখন আমার জান নবীর জন্য যে কোনো সময় উৎসর্গিত, কুরবানি করব, প্রস্তুত। যখন এই কথা ঘোষণা করলেন ওমর রাদিয়াল্লাহু আনহু, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি বলে আল আনা ইয়া ওমর, এখন তোমার ঈমান কামিল হয়েছে। দুটো বেজে গেছে, সময় শেষ হয়ে গেছে, আয়াত দিয়ে শেষ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে নবীর বিবিগণ তাদের মা, কোন ক্ষেত্রে মা, মান ইজ্জতের ক্ষেত্রে আর হারাম হওয়ার ক্ষেত্রে। মা যেমন চিরকালের সবচেয়ে শক্ত হারাম, হারাম প্রথম আল্লাহ বলছে হুররে মাতা গুম মাহা, তবু তোমাদের মায়েদেরকে তোমাদের উপর হারাম করা হয়েছে। বিবাহ হারাম না, নবীর বিবিগণ ওই মায়ের মতো হারাম বিবাহ করা। আর মান ইজ্জত, যেমন মায়ের শ্রদ্ধা বাপের শ্রদ্ধা সবচেয়ে বেশি দুনিয়ার মানুষের মধ্যে সবচেয়ে বেশি শ্রদ্ধা করবে, ওই রকমই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণে যারা হায়াতে ছিল তখন আর ইন্তেকালের পরেও ওইভাবে শ্রদ্ধা রাখবে। রাফেজিদের মতো মুনাফিকদের মতো নবীর বিবিগণকে গালাগালি করবে না, সমালোচনা করবে না, তাদের দোষ তুলে ধরবে না, তারা এই করেছে সেই করেছে, তোমাকে জাস্টিফাই কর, তোমাকে কে বিচারপতি বানাইলা। পক্ষান্তর পর্দার ক্ষেত্রে আরেকটি ক্ষেত্র আছে, পর্দার ক্ষেত্রে নবীরা মায়ের মতো, নির্জনতা অবলম্বনের ক্ষেত্রে মায়ের মতো, বুঝেন না মনে হয়েছে সব চুপে আছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি এর বিবিগণ যখন বেঁচে ছিলেন, অন্য সাহাবিদেরও তো নবীর বিবিগণ মা ছিলেন না আমাদের মতো, যেমন আমাদের মা অন্য সাহাবিদেরও মা হচ্ছেন কারা, নবীর বিবিগণ। তো নবীর বিবিগণের সাথে নির্জনে বসে গল্প করা কোন সাহাবির জন্য জায়েজ ছিল? উমারের জন্য আয়েশার সাথে বসে গল্প করা জায়েজ ছিল রাদিয়াল্লাহু আনহু? হ্যাঁ, তাহলে বোঝা গেল নির্জনতার ক্ষেত্রে, সফর করার ক্ষেত্রে নবীর বিবিগণকে নবীর সাহাবিরা নিয়ে সফর করতে পারেন? চলবে না। মাহরাম হওয়ার ক্ষেত্রে না, মাহরাম না, মাহরাম মানে সফর করা যাবে নির্জনতা অবলম্বন, এইরকম না। কিন্তু হারাম হওয়ার, বিবাহ শাদী হারাম এই ক্ষেত্রে, আর ইজ্জত এহতেরাম সম্মান শ্রদ্ধার ক্ষেত্রে নবীর বিবিগণ হচ্ছেন উম্মতের মাতা। আল্লাহ পাক তারপরে বলছেন ওয়া উলুল আরহামে বাদহুম আওলা বিবাদিন ফি কিতাবিল্লাহ, আর আত্মীয় স্বজন নিকট আত্মীয়গণ পরস্পরের অধিক নিকটবর্তী আল্লাহ পাকের বিধানে, ফি কিতাবিল আল্লাহ পাকের বিধানে, মিনাল মুমিনিন আল মুহাজিরিন মুমিনদের তুলনায় আর মুহাজিরদের তুলনায়, ইল্লা আন তাফালু ইলা আউলিয়াইকুম মারুফা, তবে তোমাদের বন্ধুদের সাথে যদি তোমরা ভালো আচরণ করো সেটা আল্লাহ অনুমতি দিচ্ছেন। কা কানা যালিকা ফিল কিতাব মাসতুরা, এই বিষয়টি আল্লাহ পাকের কিতাব লহে মাহফুজে লিখিত রয়েছে, লিপিবদ্ধ রয়েছে। এখন সংক্ষেপে তাফসীর করি কারণ সময় শেষ হয়ে গেছে। এখানে আত্মীয় স্বজনদেরকে ওয়ারাসাতের ক্ষেত্রে, ধন দৌলতের বন্টনের ক্ষেত্রে পরস্পরের নিকটবর্তী আল্লাহ বললেন, কার তুলনায়, কাদের তুলনায়, অন্য অন্য মমিন ভাইদের তুলনায়, বন্ধের তুলনায়, আর এমনকি মুহাজিরদের তুলনায়। হিজরত করে আসার পরে মুহাজিরিনরা প্রথম যখন তাদের ভ্রাতৃত্ব স্থাপন করে দেওয়া আনসারদের সাথে, এর ভিত্তিতে আনসারি মরে গেলে মুহাজির ওয়ারিস হইত, মুহাজির মারা গেছে তার কাছে কিছু আছে আর কেউ নাই তার আপনজন বংশের, তাহলে হ্যাঁ আনসারি ওয়ারিস হবে। এটাকে আল্লাহ রহিত ঘোষণা করলেন এর মাধ্যমে, আত্মীয় স্বজনরা বেশি হকদার। আত্মীয় স্বজন হচ্ছে নিজের বাপের বংশের, হ্যাঁ নিজের মায়ের বংশের, বাপের বংশের যারা তারা হয়তো আসহাবুল ফারায়েদ, অথবা যাদের জন্য আল্লাহ পাক পরিমাণ নির্ধারিত করেছেন, আসহাবুল ফারায়েদ বলা ফারায়েদের ভাষায়, আর না হলে আসাবা, যা ধন সম্পদ বেঁচে আছে সবগুলি তারা নিতে পারবে দ্বিতীয় দল। তৃতীয় দল হচ্ছে উলুল আরহাম, অর্থাৎ যারা আসাবাও নয় আর তার আগে আসহাবুল ফারায়েদও নয়, তারা ওয়ারিস হবে কিনা, যেমন মামা, খালা, হ্যাঁ মামা তো ভাই না, নানা দাদার পর্যায়ে শরীয়তের ভাষায়, সুতরাং নানা দাদার মতো। তো এরা উলুল আরহাম, একজন লোক মারা গেল কোন মুসলিম, তার বাচ্চা চাদের মধ্যে কেউ নেই, নিজের বংশে কেউ নেই, হ্যাঁ কেউ নেই, আসাবুল ফারায়েজও নেই আর আসাবাও নেই, আছে কে, একজন মামা আছে, খালা আছে, হ্যাঁ মামাতো ভাইরা আছে, তাহলে তারা ওয়ারিস হবে কি না এই সম্পর্কে ফোকাহায়ে কেরামদের ইখতিলাফ আছে। কিন্তু এই আয়াতের ভিত্তিতে আরো বেশ কিছু হাদিসের ভিত্তিতে, হ্যাঁ তারা হকদার, ওয়ারিসিন
পক্ষান্তরে আরেক দল ফোকাহা তারা বলছে যে না এরা ওয়ারিস হবে না, ওই মামাতো ভাই আর মামা আর খালা ওরা ওয়ারিস হবে না। তাহলে কারো যদি এরকম নিকটাত্মীয় নিজের বাপের বংশের কেউ নাই, দাদা নাই, নানা নাই, কেউ নাই, তো কি ওয়ারিস হবে? হ্যাঁ, বাইতুল মালে দিয়ে দিতে হবে। মুসলিম সরকারের যে বাইতুল মাল আছে, আর আজকাল বাইতুল মাল যেসব দেশে নেই, আর অধিকাংশ মুসলিম দেশে বাইতুল মাল নেই, আত্মসাত করে বেমানি করে তারাই খাবে যদি দিয়ে দেওয়া হয়তো, সুতরাং সাদকা খেরা তাদের কাছে করে দিতে হবে গরিব মাঝে। কিন্তু দ্বিতীয় মতটির তুলনায় আগের মতটি বলিষ্ঠ। আলহামদুলিল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وإذ أخذنا من النبيين ميثاقهم ومنك ومن نوح وإبراهيم وموسى وعيسى وعيسى ابن مريم وأخذنا منهم ميثاقا غليظا ليسأل الصادقين عن صدقهم وعذر الكافرين عذابا أليما الله পাক রব্বুল আলামিন সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক কোরআন কারীম নাযিল করেছেন এবং তার মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে হিদায়াত দান করেছেন। সালাত এবং সালাম নাযিল হয়েছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি কোরআন কারীম মানব জাতি পর্যন্ত সুন্দর করে পৌঁছে দিয়েছেন। গত সপ্তাহে শুরু করেছি সূরা আহজাবের তাফসীর, মাত্র ছয়টি আয়াতের তাফসীর হয়েছে। আজকে আয়াত নম্বর সাত থেকে আমরা তাফসীর শুরু করব সূরা আহজাবের। সূরা আহজাব একটি গুরুত্বপূর্ণ সূরা, আর সবগুলি গুরুত্বপূর্ণ মাসলা মাসাইলের দিক থেকে, বিশেষ করে বিভিন্ন বিধিবিধানের দিক থেকে এতে বেশ কিছু মাসলা মাসাইল, বিধিবিধান, যুদ্ধের কথা, বিশেষ করে দুটি যুদ্ধের কথা এতে বর্ণনা করা হয়েছে। একটি হচ্ছে খন্দকের যুদ্ধ, গাজওয়াতুল আহজাব যাকে বলা হয়, সম্মিলিত বাহিনীর আক্রমণ মদিনার উপর, যে সম্পর্কে গত সপ্তাহে বলেছি যে আয়াতগুলি আসছে সামনে। আর তারপরে আর একটি যুদ্ধের কথা বলা হয়েছে, সেটা কোরাইজা গোত্রের বিরুদ্ধে, যে ইহুদি গোত্র মদিনায় বসবাস করত আর তারা খেয়ানত, বিশ্বাসঘাতকতা করেছিল, গাদ্দারি করেছিল নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, সাহাবায়ে কেরামদের সাথে, মুমিনদের সাথে, তারা কাফেরদের সাথে মিলে গেছিল, তাদের যে অবরোধ করা হয়েছিল এবং তাদের বিরুদ্ধে যে যুদ্ধ হয়েছিল তার কথাও এই সূরায় উল্লেখ করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নম্বর সাতে নবীদের কাছ থেকে যে ওয়াদা নিয়েছেন, প্রতিশ্রুতি নিয়েছেন, চুক্তি নিয়েছেন, এই চুক্তির কথা উল্লেখ করেছেন। বিশেষ করে পাঁচজন নবী যারা সবচেয়ে শ্রেষ্ঠ নবী, যাদেরকে কোরআনে কারীমে আল্লাহ পাক বলেছেন উলুল আজমি মিনা রসুল, দৃঢ় প্রতিজ্ঞ রসুলগণ, তাদের থেকে আল্লাহ পাক ওয়াদা নিয়েছেন, প্রতিশ্রুতি নিয়েছেন, এ প্রতিশ্রুতির কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। এই ওয়াদা কিসের ছিল এ সম্পর্কে তাফসীরকারগণ দুটি কথা বলেছেন। একটা হচ্ছে যে তাদের প্রত্যেককে জানিয়ে দেওয়া হয়েছে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী হবেন, সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য আসবেন, জিনদের জন্য আসবেন, প্রত্যেকে যেন, তোমাদের অনুসারীরা জানে, যখন নবীকে পাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তারা যেন ঈমান নিয়ে আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে ভবিষ্যৎবাণী করার জন্য আল্লাহ পাক ওয়াদা বা প্রতিশ্রুতি নিয়েছিলেন নবী রসুলদের কাছ থেকে। যেসব নবীগণের নাম এখানে উল্লেখ করা হয়েছে যে তোমরা প্রত্যেকে নিজ নিজ জাতিকে, উম্মতকে জানিয়ে দেবে ভবিষ্যৎবাণী যে একজন নবী আসবেন, তাকে পেলে তোমরা ঈমান নিয়ে আসবে, না হলে তোমাদের কোন রেহাই নেই, পরিত্রাণ নেই। যেমন কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুস সাফে উল্লেখ করেছেন ঈসা আলাইহিস সালামের ভবিষ্যৎবাণী বা সুসংবাদের কথা, ওয়াবাশশিরাম বিরাসুলি ইয়াতি মিম বাদ ইসমিহি আহমদ, আর হে খ্রিস্টানরা
খ্রিস্টান তো তারা নিজেরা এই নাম ধারণ করেছে। হে বনি ইসরাইলরা, হে আমার অনুসারীরা, বর্তমান খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের অনুসারী নাই, তারা মিথ্যাবাদী। ঈসা আলাইহিস সালামের নামে, ঈসা আলাইহিস সালামের দিনকে তারা বিকৃত করেছে। প্রথম কথা, ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা, আল্লাহর রাসূল, তাকে আল্লাহর পুত্র বানিয়ে ফেলেছে, এখানেই তারা কুফরি করেছে, ঈসার সাথে কুফরি করেছে, আল্লাহ পাকের সাথে কুফরি করেছে, শিরক করেছে। অমুবাশশিরান বিরাসূল, একজন রাসূলের সুসংবাদ দিচ্ছি আমি ঈসা, ইয়াতি মিন বাদি, আমার পরে তিনি আসবেন, ইসমুহু আহমদ, যার নাম হবে আহমদ, আল্লাহ পাকের পক্ষ থেকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, জমিনে ছিল মোহাম্মদ আর আসমানে আকাশে আহমদ, মোহাম্মদ যিনি সবচেয়ে বেশি প্রশংসিত আর আহমদ সবচেয়ে বেশি প্রশংসাকারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই নামে দুটো গুণ পাওয়া যায়, সবচেয়ে বেশি তিনি আল্লাহ পাকের প্রশংসা করেছেন আহমদ, চিন্তা করুন, আর সবচেয়ে বেশি মানব জাতির মধ্যে তার বেশি প্রশংসা হয়েছে মোহাম্মদ, যিনি প্রশংসিত, নিজেও প্রশংসিত আর সর্বাধিক প্রশংসাকারী আল্লাহ রাব্বুল আলামিনের, আহমদ এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এই ভবিষ্যৎ বাণী সম্পর্কে আল্লাহ পাক প্রতিশ্রুতি নিয়েছেন নবীদের কাছ থেকে, এই একটি ব্যাখ্যা বা তাফসীর। দ্বিতীয় তাফসীর হচ্ছে যে প্রত্যেক নবীকে তৌহিদের দাওয়াত দিয়ে পাঠানো হয়েছে, যে তোমরা জাতিকে তৌহিদের দাওয়াত দেবে, শিরক সম্পর্কে সতর্ক করবে, এটা হচ্ছে মৌলিক বিষয় তোমাদের, আর আল্লাহ পাকের বিধানের কোনো কিছু তোমরা লুকিয়ে রাখবে না। যেমন আরেকটি আয়াত আল্লাহ পাক এই বিষয়টি উল্লেখ করেছেন, তো মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াইদ আখাযনা মিনান নাবিয়িনা মিসাকাহুম, স্মরণ করো যখন আমি গ্রহণ করেছিলাম, নিয়েছিলাম, আখাযা ইয়াখুযু মানে নেওয়া, যখন আমি নিয়েছিলাম বা গ্রহণ করেছিলাম, মিনান নাবিয়িনা, নবীদের কাছ থেকে, মিসাকাহুম তাদের চুক্তি, তাদের প্রতিশ্রুতি, আল্লাহ পাক ওয়াদা চুক্তি নিয়েছিলেন তাদের কাছ থেকে, ওয়ামিনকা, হে নবী তোমার কাছেও নিয়েছি, যে তুমি তোমার উপর যা নাজিল হবে পৌঁছে দেবে, ইয়াইহা রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আল্লাহ পাক বলছে হে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাল্লিগ, তুমি পৌঁছিয়ে দাও, মা উনজিলা ইলাইকা, কি পৌঁছাবে, শিরক বেদাত আর মন গড়া মুরব্বীদের কথা, বড়রা এটা পছন্দ করেছেন, ভালোবেসেছেন বড়দের তরিকে, পীতন্ত্র না, মা উনজিলা ইলাইকা, যা নাজিল করা হয়েছে তোমার কাছে, মির রাব্বিকা, তোমার রবের পক্ষ থেকে, ওহী পৌঁছে দেবে, কোরআন পৌঁছে দেবে, হাদিস পৌঁছে দেবে, যা আল্লাহ পাক আদেশ নিষেধ দেবেন তা মানব জাতি পর্যন্ত পৌঁছে দেবে। অমিন কাহে নবী তোমার কাছ থেকে ওয়াদা নেওয়া হয়েছে, অমিন নুহিন, নূহ আলাইহিস সালামের কাছে ওয়াদা নেওয়া হয়েছে, ও ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ওয়াদা নেওয়া হয়েছে, ও মূসা, মূসা আলাইহিস সালামের কাছে ওয়াদা নেওয়া হয়েছে, ও ঈসা ইবনে মারিয়াম, মারিয়াম পুত্র ঈসা আলাইহিস সালামের কাছে ওয়াদা নেওয়া হয়েছে, ও আখাযনা মিনহুম মিযাকান গালিযা, আমি কোন এই হালকা কথা নয় এটি, বরং তাদের কাছ থেকে আমি গ্রহণ করেছিলাম মিযাকান গালিযা, দৃঢ় বকাট্য প্রতিশ্রুতি চুক্তি। এই আয়াতে লক্ষ্য করুন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নবীগণের শেষে এসেছেন, সবার পরে এসেছেন, তাই না, কিন্তু আল্লাহ পাক ওয়াদা যে নিয়েছেন, চুক্তি নিয়েছেন, শুরু করেছেন কার থেকে, মিনকা, প্রথম আল্লাহ কি বলছেন, তোমার কাছে নিয়েছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব শেষে নবী হয়ে আসছেন, আর তার নাম বা তাকে সম্বোধন করে আল্লাহ পাক আগে ওয়াদার কথা বলছেন, তারপরে কালের দিক থেকে, সময়ের দিক থেকে নূহ আলাইহিস সালাম প্রথম, দুই নম্বরে নূহ আলাইহিস সালামের কথা উল্লেখ করেছেন, তারপরে সময়ের দিক থেকে নূহ আলাইহিস সালাম, পরে ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের কথা উল্লেখ করেছেন, তারপরে মূসা আলাইহিস সালাম, মির্জা মানা মূসা আলাইহিস সালাম নাম উল্লেখ করেছেন, তারপরে ঈসা আলাইহিস সালামের জামানা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে এই যুগের কালের বিষয়টি কি আল্লাহ পাক সামনে রাখেন, নবী পরে আসলেও তার কথা আগে উল্লেখ করেছেন, এতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠত্ব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন নিয়েছে সেই দিন পূর্ণাঙ্গ দিন, যেই দিনের মধ্যে জীবন বিধানের মধ্যে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে হিদায়াত রয়েছে, দিক নির্দেশনা রয়েছে,
এগুলি কি স্পষ্ট হয়ে ওঠে না? অবশ্যই আল্লাহর নবী শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মর্যাদা স্পষ্ট হয়ে ওঠে, তার কথা আগে উল্লেখ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক এই প্রতিশ্রুতি কেন নিয়েছেন? লিয়াসআলাস সাদিকিন আন সিদ্দিকিহিম, যাতে করে আল্লাহ পাক জিজ্ঞাসা করেন সত্যবাদীদেরকে তাদের সত্যতা সম্পর্কে। যে নবীগণ সত্যবাদী, নবীগণ সত্যবাদী, তারা যা বলেছেন যেটা ওহী আল্লাহর পক্ষ থেকে, এটা আদেশ এটা নিষেধ, তাতে তারা সত্যবাদী। যেসব সংবাদ দিয়েছেন ভবিষ্যৎবাণী হোক অথবা বিগত যুগের কোন ঘটনাবলী হোক কিস্তা কাহিনী হোক, সত্য, কাল্পনিক নয়, মন গড়া নয়, তাতে কিছু বাড়ানো নয়, তারা সত্যবাদী। তাদের কথায় কাজে আমলে তারা সত্যবাদী। যা তাদের মুখে আছে তা অন্তরে আছে, আমাদের এক শ্রেণীর মানুষের মতো নয় বা আমাদের অধিকাংশ মানুষের মতো নয়। মুখ হতে লম্বা লম্বা বলি কিন্তু মুখের কথার সাথে কাজের মিল নেই, মুখের কথার সাথে অন্তরের মিল নেই। অন্তরে একদিকে কথা আর একদিকে, আখলাক আমল আর একদিকে, ইবাদত বন্দেগি আর একদিকে, না এরকম নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সাদিকিন সত্যবাদী বলে আখ্যায়িত করেছেন আম্বিয়া রসুলগণকে, যাদের কাছ থেকে আল্লাহ পাক চুক্তি নিয়েছেন। সব নবীর নাম উল্লেখ করা সম্ভব না, এই জন্য মিনান নবীন, আল্লাহ সব নবীর কথা আমভাবে বলে দেওয়ার পরে বিশেষ করে পাঁচজন নবীর কথা উল্লেখ করেছেন। সত্যবাদী তাহলে কারা? যাদেরকে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন নবী রসুলগণ। হ্যাঁ, তাহলে যে আয়াত আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে মুমিনরা তোমরা আল্লাহকে ভয় করো, কোনো মাস সাদিকিন তোমরা সত্যবাদীদের সাথে হয়ে থাকো, সত্যবাদীদের সাথে হও। তার মানে কি? কাকে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন? নবী রসুলগণকে। তো নবী রসুলগণের আদর্শ তৌহিদ, রেসালাত, আখিরাত, ইবাদত বন্দেগী, আল্লাহ পাক তাদের ইবাদতের কথা মানব জাতির মধ্যে পৌঁছে দেওয়ার জন্য যে একমাত্র আল্লাহ পাকের ইবাদত করো। তো এই নবী রসুলগণ হচ্ছেন সত্যবাদী, এই সার্টিফিকেট আল্লাহর পক্ষ থেকে। তারপরে বহু সত্য লোক আছেন, সত্যবাদী আছেন, সত্য কথা বলনেওয়ালা আছেন, কিন্তু আল্লাহ পাক সার্টিফিকেট দেন। হতে পারে সব কথায় সত্য, আবার সত্য নাও হইতে পারে, আবার কোন ক্ষেত্রে ভুল ভ্রান্তি হইতে পারে। তারা মাসুম, নির্ভুল নয়, নবী রসুলগণ ছাড়া অন্য কেউ নির্ভুল নয়। তাদের যখন কিছু ভুল হইতে পারে তাহলে বলতে পারবেন না যে তারা 100% সত্যবাদী, কোন ভুল কথা বলেছেন। যদি ভুল কথাকে আমরা আমাদের ভাষায় মিথ্যা বলি না, কিন্তু কথাটা বাস্তবের খেলাফ, এদিক থেকে সেটা সত্য নয়, কথা অবাস্তব। এই আয়াত কেন পেশ করলাম? এই জন্য যে পীর ধরার অকাট্য দলিল নামে যে বইগুলি বাংলা ভাষায় আছে তাতে দু চারটি আয়াত পেশ করেছে, আর আয়াতের অর্থ ভাব বিকৃত করে পীর ধরতে হবে, পীর ধরা ফরজ। তার একটা দলিল হচ্ছে কোন মাস সাদেকের, সত্যবাদীদের সাথে হয়েছে, মানে পীরের বয়াত নাও, মানে পীরের মুরিদ হও, পীরেরা সত্যবাদী। আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন, আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন যে এই এই তরিকার চিশতিয়া, নকশবন্দিয়া, আর কাদেরিয়া, আর অমুক তরিকার এইসব তরিকা, এরা সত্যবাদী? কোন সার্টিফিকেট আছে? কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, তাদেরকে বলুন যে তোমাদের দলিল প্রমাণ থাকলে নিয়ে আসো যে আমরা সত্যবাদী, এর দলিল কোরআনে কারিমে রয়েছে, হাদিসে রয়েছে। কিন্তু নবী রাসূলগণ নবীদের কথা বলার পরে আল্লাহ পাক তারপরে আয়াতে বলছেন, আয়াত নম্বর 8 সূরা আহজাব, সালাস সাদিকিন আন সিদ্দিকিন, সত্যবাদী তারা। তো সত্যবাদীদের সাথে হবে হইতে হবে মানে নবীদের আদর্শের উপর কায়েম থাকতে হবে, নবীদের নিয়ে আসা দ্বীনের প্রতিষ্ঠা করতে হবে। ওয়াআদা লিল কাফিরিনা আযাবান আলীম, পক্ষান্তরে যারা সত্যবাদীদের প্রতি ঈমান নিয়ে আসবে না, নবী রাসূলগণের প্রতি ঈমান নিয়ে আসবে না, নবীদের দাওয়াত কবুল করবে না, নবীদের দেওয়া জীবন বিধান মোতাবেক, দ্বীন মোতাবেক জীবনযাপন করবে না, তারা হচ্ছে কাফির। যদি তা অবজ্ঞা করে, অস্বীকার করে, অবহেলা শুধু নাই, গাফিলতি নাই, করব করছি নয়, করব করছি করলে অনেক ক্ষেত্রে ফাসেক থাকবে, কাফের হবে না। কিন্তু যদি অনীহা থাকে, প্রয়োজনই নাই, এগুলো আননেসেসারি,
এগুলি পড়ে লাভটা কি, এসব চর্চা করে লাভ কি, এসব পালন করে লাভ কি, এগুলো তো আগের যুগের কথা। এখন দুনিয়া উন্নতি করেছে, সুতরাং নতুন নতুন ইজম লাগবে, মতবাদ লাগবে সমস্যার সমাধানের জন্য, আর্থিক সমস্যার জন্য এই লাগবে, রাজনৈতিক সমস্যার জন্য গণতন্ত্র লাগবে, হ্যাঁ সমাজবাদ লাগবে ইত্যাদি, জাতীয়তা লাগবে ইত্যাদি ইত্যাদি। আল্লাহ পাক বলছেন ওয়াআদাল কাফিরিনা আযাবানাল, এই রকম কাফেরদের জন্য আল্লাহ পাক যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছেন, আল্লাহ পাক তৈরি করে রেখেছেন আযাব শাস্তি জাহান্নামের। তারপরে শুরু হচ্ছে আহজাবের যুদ্ধ, মানে সম্মিলিত বাহিনী যে হামলা করার জন্য এসেছিল মদিনার উপর, এই জন্য আহজাবের যুদ্ধ। এর অপর নাম কি বলেছিলাম? খন্দকের যুদ্ধ, কারণ পরীক্ষা খনন গর্ত খনন করে মদিনার হেফাজতের ব্যবস্থা করা হয়েছিল, বিশেষ দিকে যেই দিক থেকে দুশ্মনরা আসার সম্ভাবনা ছিল, হ্যাঁ ঢোকার সম্ভাবনা ছিল, বাকি অন্য দিক থেকে আসতে পারত না। তো খন্দকের যুদ্ধ, আল্লাহ পাক খন্দকের যুদ্ধের কথা এই আয়াতগুলিতে উল্লেখ করেছে, বেশ কয়েকটি আয়াত রয়েছে। আয়াত নম্বর 9 থেকে শুরু হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম, হে মুমিনরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সব লোকেরা যারা বিশ্বাস করেছে ঈমান নিয়ে এসেছে, উযকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম, আল্লাহ পাকের যে অনুগ্রহ নিয়ামত তোমাদের উপর রয়েছে তা স্মরণ করো, ভুলে যেও না। আল্লাহ পাকের নিয়ামত সমস্ত ক্ষেত্রে রয়েছে আমাদের, তাই না? সবগুলি স্মরণ করতে হবে, আর বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন ওই অবস্থার কথা তুলে ধরছেন যে অবস্থা তৈরি হয়েছিল আহজাবের যুদ্ধের সময় মুমিনদের, মদিনাবাসীদের, সাহাবায়ে কেরামদের। উযকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম, আল্লাহ পাকের নিয়ামত যে তোমাদের উপর রয়েছে তা স্মরণ করো। আল্লাহ পাকের নিয়ামত স্মরণ করলে কেউ পাপিষ্ট গুনাহগার হতে পারে, ভুল ভ্রান্তি হলে চট করে সংশোধন করবে। আল্লাহ পাক টাকা পয়সা দিয়েছেন সুদ খাওয়ার জন্য, আল্লাহ পাকের নিয়ামত স্মরণ করলে কখনো সুদ খাবেন? আল্লাহ টাকা পয়সা দিয়ে থাইল্যান্ডে জুয়া খেলার জন্য, বুলু ফিল্ম দেখার জন্য, আর ডিশ লাগাবার জন্য, পাপ করার জন্য আল্লাহ টাকা পয়সা দিয়েছেন দাড়ি মোটানোর জন্য? প্রত্যেকটি ক্ষেত্রে চিন্তা করেন, আল্লাহর নিয়ামতকে স্মরণ করেন যে আল্লাহ পাকের এই নিয়ামত আপনাকে কোন কাজে লাগাইতে হবে। পয়সার নিয়ামত একদিক দিয়ে চিন্তা করুন, সুস্থতার নিয়ামত, আল্লাহ শরীর স্বাস্থ্য দিয়েছেন, রক্তে গরম দিয়েছেন বলে মারামারি আর ফোন করা, এই জন্য আল্লাহ পাকে সুস্থতার নিয়ামত দিয়েছেন, এই হায়াত দান করেছে, হায়াতের নিয়ামত। আল্লাহ যদি সৃষ্টি না করতেন, আল্লাহ যদি পঙ্গু করতেন, আল্লাহর নিয়ামতকে স্মরণ করো, এক একটি করে আপনি চিন্তা করেন। এই আল্লাহ সুস্থতা দিয়েছেন জেনারা বিচার করার জন্য, কুকাজের জন্য, আল্লাহ কি হালাল রাস্তা দেননি? কখনো পাপ হবে না। উযকুরু নিয়ামাতাল্লাহ, আল্লাহ পাকের নিয়ামত যে তোমাদের পেয়েছে স্মরণ করো। এইভাবে যে কোনো নিয়ামতের ক্ষেত্রে আল্লাহকে যদি স্মরণ করেন, আল্লাহর নিয়ামত স্মরণ করেন, কখনো আপনি না শুকুর গুজার হবেন না বা কৃতজ্ঞ হবেন না, আর কখনো আপনি গুনাহে লিপ্ত হবেন না। আর ভুল ভ্রান্তি যদি হয়ে যায়, কখনো পদস্খলন ঘটে, শয়তান যদি আপনাকে পথভ্রষ্ট করে, তাহলে দ্রুত ফিরে আসবেন, কারণ আল্লাহর নিয়ামত সবসময় স্মরণে আছে। সুতরাং গাফিল কখনো হইতে পারেন না, বছরকে বছর চলে গেল, মাসকে মাস চলে গেল, ভুল করার পর এরকম হতে পারে না। আল্লাহ পাক বলছেন, বিশেষ করে সাহাবায়ে কেরাম মুহাজিরিন আনসার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে খন্দকের যুদ্ধে ব্যস্ত ছিলেন, সেই সময় আল্লাহ পাকের যে নিয়ামত হয়েছিল তার কথা স্মরণ করেছেন। ইয জাআকুম জুনুদ, যখন তোমাদের নিকটবর্তী হয়ে এসেছিল, যা মানে আশা, তাই না, যা আশা, কিন্তু এটাকে বিকৃত করে আজকাল যা ব্যবহারই করেন না, এই পাস্ট টেন্স মাজি কেউ ব্যবহারই করেন না, আজকাল ইজি ইজি সব ইজি, হ্যাঁ ইজি, আসলে ওইটাকে বিকৃত করলো দিয়ে ইজি আর মাই ইজি, ইজি মাই ইজি, ইজি মাই ইজি, একবারে ইংরেজির ইজি বানিয়ে দিয়েছে, তাই না, হ্যাঁ যা ইজি। ও আল্লাহ পাক বলছেন, যখন সম্মিলিত সেনাবাহিনী, জুনুদ, জুনদুন মানে সেনাবাহিনী, আর জুনুদ মানে অনেক সেনাবাহিনী, এই জন্য সম্মিলিত সেনাবাহিনী, এই অনেক সেনাবাহিনী কাফেরদের বিভিন্ন গোত্র থেকে
এইদিকে মক্কা থেকে মক্কার আশপাশ থেকে এসছে, এইদিকে নাজদ এলাকা থেকে গেতফান বিশাল বড় গোত্র বংশ, আর তাদের অনুসারী অনেক ভক্তরা আছে, তারা এসছে। ওইদিকে ইহুদিরা চক্রান্ত চালাচ্ছে ভিতর ভিতর, চারিদিক থেকে মদিনাকে ঘেরাও করেছে। ইদ জাআতকুম জুনুদুন, এখানে জুনুদ মানে কোন সেনাবাহিনী? কাফের সেনাবাহিনী, হ্যাঁ, সম্মিলিত কাফেরদের সেনাবাহিনী। যখন তোমাদের কাছে এগিয়ে এসেছিল এই সম্মিলিত কাফেরদের সেনাবাহিনী, ফারসালনা আলাইহিম রিহান, তখন আমি প্রেরণ করেছিলাম, পাঠিয়ে দিয়েছিলাম তাদের উপর রিহান, ঝড়ো হাওয়া। রিহ মানে হচ্ছে বাতাস, ঝড় ইত্যাদি সবগুলিকে। যদি উপকারী বাতাস হয় তাকে কোরআনের ভাষায়, আরবি ভাষায় রিয়াহ বলা হয়। আল্লাহুল্লাযী ইউরসিলু রিয়াহা, আল্লাহ পাক সেই সত্তা যিনি ভালো বাতাস প্রেরণ করেন। ফাতুসিরু সাহাবান, তখন মেঘমালা আকাশে ছড়িয়ে পড়ে। থাসুকনাহু ইলা বালাদিন মাইয়্যিত, তারপরে বৃষ্টি যেখানে দেওয়ার সেখানে দিন। তাহলে যেই বাতাস আসলে বৃষ্টি বর্ষণ হয় মেঘমালা থেকে, মেঘমালাকে এদিক থেকে ওইদিকে নিয়ে একত্রিত করে তারপরে বৃষ্টি বর্ষণ হয়, এটা রহমতের বাতাস, তাকে কোরআন ভাষায় রিয়াহ বলা হয়েছে। ওটার মানেও বাতাস, হাওয়া। আর রিহুন মানে হওয়া, কিন্তু সাধারণত রিহ মানে হচ্ছে অশুভ বাতাস, ঝড়ো হাওয়া, ক্ষতিকর বাতাস। আল্লাহ পাক বলছেন যখন এই কাফের সম্মিলিত সেনাবাহিনীর ওপর কি পাঠিয়েছিলাম, ঝড়ো হাওয়া পাঠিয়েছিলাম, আল্লাহ পাকের ঝড়ো হাওয়ার আজাব কাফেরদের জন্য এবং আল্লাহ পাকের সেনাবাহিনীটা, ঝড়ো হাওয়া এই সেনাবাহিনীর কাজ করল মুমিনদের পক্ষ থেকে। ও জুনুদান লাম তারাউহা, আর এমন সেনাবাহিনী পাঠিয়েছিলাম, লাম তারাউহা, যাদেরকে তোমরা দেখতে পাওনি। এরা কোন সেনাবাহিনী? ফেরেশতা। তাহলে দ্বিতীয় জুনুদ মানে ফেরেশতা সেনাবাহিনী, ফেরেশতারা জিহাদের জন্য নেমেছেন, মুমিনদেরকে শক্তিশালী করার জন্য, সমর্থন যোগানোর জন্য নেমেছেন। জিবরাইল আলাইহিসসালাম খুদ এসে আছেন। জুনুদাল্লাম তারা, এমন সেনাবাহিনী যাদেরকে তোমরা দেখো না। তাহলে বোঝা গেল যে ফেরেশতারা আসেন আমাদের সামনে, প্রয়োজনে আমরা দেখি না। বিশেষ করে ফেরেশতারা ডানে বামে প্রস্তুত হয়ে আছেন, রেকর্ড করছেন, ক্যামেরা, আল্লাহ পাকের ক্যামেরা লাগানো আছে, আমরা দেখি না, তাই না? আয়াত প্রমাণ করে। ও জুনুদাল্লাম তারা, এমন সেনাবাহিনী পাঠিয়েছিলাম আসমান থেকে, যে সেনাবাহিনী ফেরেশতা মালায়েকা, তাদেরকে তোমরা দেখো না। ওয়াকান আল্লাহ বিমা তাআমালুনা বাসীরা, তোমরা যা কিছু করছিলে আল্লাহ পাক সবকিছুই দেখছিলেন, বাসীরা। সেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতে পরীক্ষা খনন করছিলেন, এমন না যে সাহাবায়ে কেরামকে শুধু তোমরা করো আর আমি দেখছি ঘোরাঘুরি করছি, না, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ ছিল না। এতে মানুষের মনোবল কত বাড়বে? একজন সাধারণ গণ্যমান্য ব্যক্তি, যারা আমাদের এখানকার মধ্যে বড় মনে করছেন, দু চারজন আছেন, মুরব্বী হাফেজ সাহেব আছেন, আরো কেউ আছেন, যদি একটা কোনো কাজ থাকে আমাদের গুরুত্বপূর্ণ, আর সেই কাজে আপনার লাগলে সবাই যদি আমরা লেগে যাই, তাহলে মানুষের উদ্যম উদ্দীপনা কেমন বেড়ে যাবে চিন্তা করুন। তাহলে সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বসে থাকছেন না, নিজের হাতে কোদালি নিয়ে সেই পাথর ওলা মাটি, এমনি আমাদের দেশের মাটি না, হ্যাঁ, যে বেলে মাটি আর দোঁয়াশ মাটি এসব মাটি নাই, পাথরের মাটি, পাথর আর পাথরে আছে পরীক্ষা খনন করছেন। পরীক্ষা খনন করতে সহি বুখারীতে আছে, এমন একটা পাথর বড় সামনে পড়েছে, কোন সাহেব উঠিয়ে পরীক্ষা খনন কমপ্লিট করতে পারছেন না, পাথরটাকে নড়াতে পারছেন না, ভাঙতেও পারছেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আঘাত করলেন, সাথে সাথে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, আগুন যেন ছটকে উঠল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কিসরা আর কাইসার, পারস্য দেশের রাজভাণ্ডার আর রোম সাম্রাজ্যের রাজভাণ্ডার, দেখতে পেল তোমাদের পায়ের তলায় লুটিয়ে পড়বে এসব, কোথায় নিজের বাড়িঘর আর নিজের ছেলে মেয়ে পরিবার তাদের হেফাজতের জন্য মদিনার চারিদিকে সামনে গিয়ে লড়াই করতে পারছে না, গর্ত খনন করে রাখি, তাহলে দ্রুত তারা এসে হানা দিতে পারবে না,
আর তাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিসরা কায়সারের কথা, সেই যুগের দুটো পরাশক্তি বড় শক্তির কথা। আজকে যদি বলা হয় এরকম বড় বড় কোন শক্তির কথা, তাহলে বলবেন এসব কি কাল্পনিক কথাবার্তা বলে, উদ্ভট কথা, তাই না? আমাদের কাছে ওহী আসেন, আমরা বলতে পারছি না কখন কি হবে না হবে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনতিকা আনিল হাওয়া, নিজের পক্ষ থেকে কোনো কথা বলেননি, ইনহা ইল্লা ওয়াহিয়ুন ইউহা, ওহীর মাধ্যমে বলেছেন। সুতরাং এই ভবিষ্যৎবাণী খুব দ্রুত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খন্দকের যুদ্ধ কোন বছর হয়েছিল বলতে পারেন কেউ? না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই খন্দকের যুদ্ধ, হ্যাঁ পঞ্চম, ঠিক আছে, পঞ্চম হিজরিতে, দশম হিজরি গেল, নবী সাল্লাম ইন্তেকাল হলো, তাই না? তারপরে মক্কা বিজয় হলো, তারপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু মাত্র 16 বছর, উমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় এসব দেশে সাহাবায়েকরা বিজয় লাভ করলেন, মাত্র কয়েক বছর, এদিকে 5 বছর আর ওইদিকে খুব বেশি 5 বছর, মাত্র 10 বছর, দশ বছরে এত বড় বিপ্লব আসা, এ কি সাধারণ কথা নাকি? একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিনের বিশেষ মদত। তো আল্লাহ পাক রব্বুল আলমিন ইরশাদ করছেন যে এমন সেনাবাহিনী পাঠিয়েছিলাম যে সেনাবাহিনীকে তোমরা দেখনি। এই যুদ্ধে পরীক্ষা খনন করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং শরীক ছিলেন বলছিলাম। আর একটি কথা বলা হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন সাহেব বলে ইয়া রাসূলুল্লাহ খুব খিদা লেগেছে, আর খিদা তাড়ন নাই, থাকতে পারি না, দেখেন পেটে পাথর বাঁধা আছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মোবারক কাপড়টা উঠিয়ে পেট দেখালেন, বলে দেখো আমার দুটো পাথর বাঁধা আছে, তোমার একটা পাথর বাঁধা আছে, আমার দুটো পাথর বাঁধা আছে। খুব খিদা লাগলে মানুষ একেবারে অচল হয়ে পড়ে, তখন পাথর বাঁধলে ফায়দাটা কি, পাথর কেন বাঁধতেন সাহাবায়ে কেরামরা? তার দুটো ব্যাখ্যা করা হয়েছে, একটা হচ্ছে যে পাথর পেটটাকে ঠান্ডা, পেট যে জ্বলে উঠে, পেটে খাবার না থাকলে পেটের জ্বালাটা কমবে। দ্বিতীয় যে পেটটা একবার খালি হয়েছে কঙ্কালের মতো, সুতরাং পেটে একটা কিছু বাঁধা থাকলে যা পেটে যেন সোজা হয়ে থাকবে, সোজা হয়ে থাকবে না, মনে হচ্ছে একটা সাপোর্ট পাচ্ছেন আপনি পেটে। সাহাবায়ে কেরাম স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেটে পাথর বেঁধে দিনের খেদমত করেছেন। আর আজকে আমরা মিষ্টি মিষ্টি সুন্নতে বিশ্বাস, তিক্ত সুন্নত নিতে চাই না। কোথাও যদি শুধু কেউ একটা চোখ গরম করে একটা সহি কথা বলার জন্য, সহি আকিদার কথা পেশ করার জন্য, একটা বিদাতি কাজ ছাড়ার জন্য, তাহলে না না ওসব ঝামেলা নিয়ে লাভ নেই, যা করছে তাই করি, ওরা মিলাদ করছে আমরা মিলাদ করি, সবাই চাঁদা দিচ্ছে মাজারে ওরসে আমিও দিই, এ হলো আপনার ইমান, কোথায় আর কোথায় সাহাবায়ে কেরামদের ইমান? আল্লাহ পাক তারপরে বলছেন কি যে পরিস্থিতি ছিল, মানুষ চোখে দেখলে বুঝতে পারবে না যে কিভাবে তাদের ঘেরাও করা হয়েছিল, আর কত বড় ঝুঁকিতে সাহাবায়ে কেরামগণ ছিলেন, নিজের পরিবার নিয়ে চিন্তা, কি হবে মান ইজ্জত, নারীদের কি অবস্থা হবে, শিশুদের কি অবস্থা হবে, এদের নিয়ে বেশি চিন্তা, বাড়ি ঘরে যা হবে হবে, মালদানের যা হবে। আল্লাহ পাক ওই দৃশ্যকে একটু তুলে ধরেছেন, আল্লাহ পাক ওর নকশা পেশ করেছেন, ইরশাদ করেছেন আয়াত নম্বর 10, ইজ জাউকুম মিন ফাওকিকুম, স্মরণ করো যখন এই সম্মিলিত কাফের সেনাবাহিনী আক্রমণ করেছিল, এসেছিল মিন ফাওক তোমাদের ওপর থেকে, অমিন আসফালা মিনকুম তোমাদের নিচের দিক থেকেও, মানে চারিদিক থেকে মদিনা ঘেরাও করেছে, কোন দিক থেকে বেরিয়ে মদিনা থেকে পালিয়ে যাবে অথবা নিরাপদ স্থানে মহিলাদের বলবে তোমরা চলে যাও, শিশুরা তোমরা তো বাঁচো, আমরা দেখছি, কোন উপায় ছিল না, ওপর থেকে নিচে থেকে চারিদিক থেকে, কেউ কেউ বলেছেন ওপর দিক থেকে মানে মক্কার দিক থেকে, আর নিচের দিক থেকে মানে নজদ থেকে গিতফান, বড় গোত্র সেনাবাহিনী কাফেরদের, তাদের সংখ্যা কত ছিল জানেন? হ্যাঁ না, 10,000, 10,000, সেই যুগে 10,000 এমন তখন না, সাহাবায়ে কেরামদের সংখ্যা 3,000 মাত্র, 3,000। ওয়াই জাগাতিল আবসার, আর এমন পরিস্থিতি হয়েছিল যখন তোমাদের চক্ষুগুলি, বাসার মানে চক্ষু, আবসার চক্ষুগুলি, তোমাদের দৃষ্টিশক্তি, তোমাদের চক্ষুগুলি বিস্ফারিত হয়েছিল,
হতভম্ব। মানুষ যখন বেশি পেরেশানিতে পড়ে তখন হুঁশ দিশে কিছু থাকে না, সামনে কে আসছে, কে কথা বলছে, কে সালাম দিচ্ছে, কোনো হদিস থাকে, এইরকম অবস্থা হয়েছিল। ওই জাগাতিল আবসার, জাগা ইয়াজিগ মানে বাঁকা হয়ে যাওয়া, বক্র হওয়া, চক্ষু বাঁকা হয় মানে চক্ষু বিস্ফারিত, হতভম্ব। ও বালাগাতিল কুলুবুল হানাজির, কুলুব কলবের জমা, হ্যাঁ বহুবচন। আর হৃদয়, আমরা যেমন বলি কলিজা মুখে চলে এসছে, ভয়ে কলিজা কাঁপতে কাঁপতে মুখে চলে এসছে, এক এক ভাষায় এক এক রকম বলি, প্রাণ মনে হয় চলে যাবে, ভাসবো না। আল্লাহ পাক ওই দৃশ্যটাকে তুলে ধরেছে, বালাগাতিল কুলুবুল হানাজির, হানাজির হচ্ছে হাঞ্জারাতনের জমা। আজকাল যে স্পেশালিস্ট আছে ENT, হ্যাঁ যেটা থ্রট বলছে, হ্যাঁ টি তাই না, এই যে গলা স্পেশালিস্ট, এ কি বলছে, ENT, ই মানে কান স্পেশালিস্ট, এন নজ নাক, আর টি থ্রট, ENT, এইগুলির যে স্পেশালিস্ট ENT বলে। তো হাঞ্জারা ওখানে লিখা দেখবেন যে আখির সাইল ওজন ওয়াল আনফ ওয়াল হাঞ্জারা, হানজারা আজকাল ব্যবহার হচ্ছে, হানজারার বহুবচন হচ্ছে হানাজির, আল্লাহ বলছেন। তখন তোমাদের হে মুহাজিরিন আনসার, হে মুমিন মুসলিমরা, তোমাদের হৃদয় কোথায় পৌঁছে গেছিল, কণ্ঠনালীতে পৌঁছিল, কণ্ঠাগত হয়েছিল তোমাদের প্রাণ। ভাব অর্থ করতে পারেন, আপনি শাব্দিক অর্থ বলে দিলাম, এখন ভাব অর্থ বলতে পারেন, তোমাদের প্রাণ কণ্ঠাগত হয়েছিল, প্রাণ যাবো যাবো অবস্থা, মানুষ ভয়ে মরে যায়, ভয়ে পেশাব করার কথা শুনেছেন তাই না, ভয়ে পেশাব করা, আর এটা প্রথম মহিলাদের হয়, কারণ ওরা বেশি ভয়ভীত হয়, হ্যাঁ ভয়ে পেশাব করা, কোনো কিছুর ভয়ে, মানুষের ভয়ে, জিনের ভয় হোক অথবা মারের ভয় হোক ইত্যাদি পেশাব করে দাও। আর তোমরা আল্লাহ সম্পর্কে নানান রকমের কুধারণা করতে শুরু করেছিলে, তাজুন্নুনা ধারণা করা, জুনুন বিভিন্ন রকমের ভুল ধারণায় তোমরা লিপ্ত হয়ে গেছিলি, হাই কি হইল, আল্লাহ কি সাহায্য করবেন না, হাই কি আমরা শেষ হয়ে যাব, হাই কি আমাদের নবী শেষ হয়ে যাবেন, দীন ইসলাম কি শেষ হয়ে যাবে, সবগুলি নেগেটিভ। আল্লাহ সম্পর্কে জানো এই ধারণা, আল্লাহর আর সাহায্য হবে না, গেল গেল এই অবস্থা, আর বাঁচবো না আমরা, কিছু থাকবে না, এইরকম অনেকের অবস্থা হয়েছিল, বিশেষ করে মোনাফিকরা, মোনাফিকরা তো সুযোগ পেয়ে গেছিল, কোথায় মদিনার এই অবস্থা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছে, রোম সাম্রাজ্যের আর পারস্য সাম্রাজ্যের স্বপ্ন দেখাচ্ছে, এই ধরনের কথা বলে তারা ঠাট্টা বিদ্রুপ করত। আল্লাহ পাক এই তাদের এই কথাগুলির দিকে ইঙ্গিত করেছেন, আল্লাহ সম্পর্কে সবসময় সুধারণা রাখতে হয়, জানেন এটা, আপনি আপনার জীবনে যে কোনো ক্ষেত্রে যে কোনো একেবারে যখন দুর্দশা তখন আল্লাহর সাথে ভালো ধারণা রাখবে, এটা হাদিসে কুদসির কথা বলছে, আল্লাহ পাক ওই হাদিসে বলেছেন, আনা ইন্দা জন্নে আব্দি বি, আমার বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা রাখে তেমন আমি করে থাকি। আপনি যদি ধারণা রাখেন, ভালো ধারণা, যে যতই ভালো মুসিবত আসুক না কেন, ইন্না মাল উসরা ইউসরা, যেখানে মুশকিল সেখানে আসা, আল্লাহ মদত করবেন, অবশ্যই আল্লাহ আমার এই বালা দূর করবেন, আল্লাহ আমাকে উদ্ধার করবেন, আল্লাহ আমার পরিবারকে অসহায় ছেড়ে দেবেন না, আল্লাহ আমার ছেলে মেয়েকে একেবারে রাস্তায় ফেলে দিবেন না, মরমর অবস্থা ধরেন আপনার, আর হা কান্না কান্না শুরু করছে না, কখনো না, আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখো, আমি মরে গেল আল্লাহ এটা হেফাজত করবেন, আল্লাহ ওই রকম লোক তৈরি করে দেবেন। শত্রুর ভয়ে যদি মুসা আলাইহিস সালামের আল্লাহ পাক রব তরবিয়ত করতে বা লালন পালন করাইতে পারেন, হ্যাঁ তাহলে আপনার আপনার জন্য আমার জন্য কেউ নেই, আপনার ছেলে মেয়েদের জন্য আমাদের জন্য কেউ নেই, অবশ্যই আছে, আল্লাহ পাক তৈরি করে দেব, এইভাবে জীবনের যে কোনো ক্ষেত্রে নেন না কেন। ও আনা মাহু ইদা দানি, আমার কাছে যদি দোয়া করে খালে সন্তরে তাহলে আমি তার সাথে থাকি, তাহলে আল্লাহর কাছে যখন দোয়া করবেন দেখেন একদিন পাঁচ দিন সাত দিন দশ দিন দোয়া তো অনেক করলাম কিন্তু দোয়ার কোনো ফলাফল দেখতে পাই না, নিরাশ হবেন না, কুধারণা রাখবেন না, মনে রাখবেন যে অবশ্যই আমার দোয়া কবুল হয়েছে,
আল্লাহ এর বিকল্প কিছু দিয়েছেন আমাকে বাদ দিবেন খেয়াল করুন আপনাকে আল্লাহ পাক এর উত্তম বিকল্প দিয়েছেন হয়তো আল্লাহর কাছে আপনি ছেলে চাইছেন আল্লাহ ছেলে দেন অন্য কিছু দিয়েছেন হ্যাঁ আল্লাহ পাক রব্বুল কাছে সুস্থতা আছে সুস্থতা আল্লাহ দেননি কিন্তু অন্য কিছু আল্লাহ পাক দিয়েছেন অথবা আপনার উপর বড় বালা মুসিবত আসতে যাচ্ছিল যেটা আল্লাহ পাক দূর করেছেন বাঁচিয়েছেন অথবা আখেরাতে আল্লাহ পাক আপনার জন্য এর মহা পুরস্কার রেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের দোয়া কবুল হয় যদি দোয়া কবুল হওয়া শর্ত সাপেক্ষ শর্তগুলি পুরা করে আর যদি নিজের মধ্যে শর্তেই ত্রুটি থাকে তো শর্ত পুরা করেন এখনো হারাম মুক্ত হইতে পারেন হারাম খাচ্ছেন আর দোয়া করছেন আর দশ দিন কেন বছর তো বছর দোয়া করছেন দোয়া কবুল হচ্ছে না তাহলে আপনি হ্যাঁ শর্ত ঠিক করেন এখন আপনার শিরকি বিদাতে আকীদা এখনো গলায় হাতে তাবিজ আপনার তাবিজ আপনার স্ত্রী ছেলে মেয়েদের তাবিজ আর আল্লাহর কাছে দোয়া করছেন যার ফলে দোয়া কবুল হয় না শিরকের অবস্থা এরকম ভাবে আল্লাহ পাক শোনেন না কারণ তুমি আল্লাহ আল্লাহ তো ডাকছো আর এইদিকে শিরকি কাজও করছো এগুলোর উপর আস্থা ভরসা যে তাবিজে বালা মুসিবত দূর করে দিবে আল্লাহ পাক ভালো ধারণা রাখতে বলেছে আল্লাহ সম্পর্কে বলছিলাম হুনালিকা তুলিয়াল মুমিনুন ওই সময় মানে এই মুহূর্তে এই সম্মিলিত বাহিনী যখন আক্রমণ হয়েছিল মদিনার উপর আহজাবের যুদ্ধের সময় ওই সময় উবতুলিয়াল মুমিনুন মুমিনদের পরীক্ষা করা হয়েছিল ইবতিলা মানে পরীক্ষা ইমতিহান ওয়াজুলজালু জিলজালান শাদীদা আর তাদের বড়ই প্রচন্ডভাবে প্রকম্পিত করা হয়েছিল জুলজিলু তাদেরকে প্রকম্পিত করা হয়েছিল হ্যাঁ ভীষণ প্রকম্পনে জিলজালান শাদীদা জিলজাল মানে ভূমিকম্প হ্যাঁ জিলজাল বলে ভূমিকম্পকে কাঁপিয়ে দেওয়া জালজালা যেন বলা হয় জমিন কাঁপে সেই জন্য জালজালা বলে তো মানুষকে কাঁপিয়ে দেওয়া হয়েছিল তখন মমিনদেরকে ভীষণ ভাবে কাঁপিয়ে দেওয়া হয়েছিল মানে এমন অবস্থা হয়েছিল যে অস্থির যেন হাই কি হবে আল্লাহ কি হবে আল্লাহ কি হবে আমাদের ওয়াইয়াকুলুল মুনাফিকুন স্মরণ করো তখন মুনাফিকরা কি বলছিল মুনাফিকরা বলছিল ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ আর যাদের হৃদয়ে অন্তরে ব্যাধি ছিল এ কোন ব্যাধি অন্তরে হার্টের রোগী হ্যাঁ কিসের ব্যাধি দুই রকম ব্যাধি আছে কোরআনে কেন আল্লাহ পাক উল্লেখ করেছেন শারীরিক ব্যাধি ছাড়া শরীরের রোগ ছাড়া হ্যাঁ শারীরিক বিমারী ব্যাধি ছাড়া দুই রকমের রোগের কথা আল্লাহ কোরআনে কেন উল্লেখ করেছেন সূরা আযাবে এই দুই রোগের কথা আসছে এই আয়াত একটা আর একটা আয়াত আসছে জি একটা হচ্ছে সংশয়ের ব্যাধি শিরক কুফরি মুনাফিকির ব্যাধি সন্দেহের ব্যাধি আল্লাহ সম্পর্কে সন্দেহ আল্লাহ পাকের কুদরত সম্পর্কে সন্দেহ আল্লাহ পাকের নাজিলকৃত দিন সম্পর্কে সন্দেহ যার ফলে মুনাফিক হ্যাঁ যার ফলে মানবরীতি বিধানে বিশ্বাসী হ্যাঁ যার ফলে কবর মাজার পূজা বুঝছেন যার ফলে তাবিজ কবজ যে সংশয় সন্দেহ ব্যাধি যেই ব্যাধির কারণে মানুষ শিরক কুফরি আর বিদাত করে থাকে নবী ফুল কল্যাণ আমাদের জন্য আনতে পারেননি সেই জন্য কিছু নতুন বিদাতে হাসানা করা প্রয়োজন সংশয়ের ব্যাধি নবী সাল্লাম জানিয়ে এসছেন তা আমাদের জন্য যথেষ্ট না এখন মিলাদ করতে হবে আর ওই ওই মৃতের খাবার করতে হবে যদিও নবী সাহাবারা করেননি কিন্তু আমাদের প্রয়োজন আমরা গুনাহগার পাপি তাপি এই যে শয়তানি ভাবে ঢুকছে তো শিরক বিদাত কুফরি মুনাফিকি এগুলির পিছনে কারণ হচ্ছে অন্তরে কিসের রোগ আছে সংশয়ের রোগ আছে সন্দেহের রোগ নবী দিন কমপ্লিট করেননি আমাদের হুজুর কিবলারা দিন কমপ্লিট পীরের দিন কমপ্লিট করেছেন নকশবন্দি চিস্তি কাদেরি মুজাদ্দিদি এসব তো ছিল না নবীর জামানে তাই না এই বাতেনি এলি মারিফত হাকিকত এসব তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানে ছিল না তাহলে এই যে সংশয়ের ব্যাধি যত শিরক আর যত রকমের বিদাত মুসলিম সমাজে ছড়িয়েছে তার পিছনে মানুষের রোগ হচ্ছে কিসের এই মারাজুল কলুব মারাজুল কলুব হচ্ছে এটা সংশয় হ্যাঁ সংশয় সন্দেহ আপনার এই সম্পর্কে আপনার দ্বিধাদ্বন্দ্ব লেগে আছে এটা ঠিক হবে এইটার যুক্তি ঠিক লাগছে মনে হচ্ছে সরাসরি কি আল্লাহ পর্যন্ত পৌঁছিতে পারি আল্লাহ পর্যন্ত আমাদের পৌঁছা সরাসরি সম্ভব আরে এইখানে আমরা পাঁচতলার উপরে এসছি তাতে লিফট ব্যবহার করতে হয়েছে না সিঁড়ি ব্যবহার করতে হয়েছে আর আল্লাহ পর্যন্ত এই ডাইরেক্ট পৌঁছে যাবে নানা পীর ধরতে হবে সংশয়ের ব্যাধি সংসারের ব্যাধি আরেক ব্যাধি হচ্ছে মারজুস শাহওয়াত হ্যাঁ মারজুস শাক বা সুভাত সুভাত বলতে পারো সুভাত মানে সংসার আর আরেকটি নাম হচ্ছে মারজুস শাহওয়াত মানে কুপ্রবৃত্তির অনুসরণের ব্যাধি মনে যে খারাপ পাপের কামনা বাসনা আছে
ওটা মেনে চলা। মন চাইছে আমি যুবক মানুষ আর নেই স্ত্রী, সুতরাং কোথাও কিছু পাওয়া যায় নাকি ডানে বামে দেখি, কোথাও 50-100 রিয়াল 200 রিয়াল দিয়ে বেশ্যাবৃত্তি, আর না হলে সমকামিতা দেওয়া তো, না হলে হস্তমৈথুন, হ্যাঁ না হলে কিছুই পায় না তো যায় লেডিস মার্কেটে একটু ঘুরা ফিরে দেখে আসে, নার্সগুলো ক্লিনারগুলো আসে, যায় এমন জায়গায় চাকরি নিয়ে যেখানে মহিলার পাশাপাশি হসপিটালে যায়, ফ্রি ভিসা আছে হসপিটালে চাকরি করে, তার মহিলার পাশাপাশি সবসময় ঘুরতে ফিরতে পাব। জি হ্যাঁ, এগুলো হচ্ছে শাহওয়াতের ব্যাধি। এই দুই ব্যাধি মুক্ত যতক্ষণ কোন মানুষ না হবে ততক্ষণ পর্যন্ত মুমিন মুত্তাকি হতে পারবে না। আর জান্নাত আল্লাহ পাক তৈরি করেছেন মুমিনের জন্য প্লাস মুত্তাকির জন্য, মুমিনের সাথে মুত্তাকি হতে হবে। শাহওয়াত মনের কামনা বাসনা যে বড় লোক হবো তাড়াতাড়ি, নিজেই বড় লোক হবো, নিজে বাড়ি করব, গাড়ি করব, নারী করব, নারী করব, আর ছেলে মেয়েকে অভাবী রাখবো না, এটা মনের কামনা বাসনা শাহওয়াত, মনের চাহিদা। এই শাহওয়াত এই কুপ্রবৃত্তিকে পুরা করতে গিয়ে, হ্যাঁ এই মনের চাহিদা পূরণ করতে গিয়ে হালাল হারামের আর পার্থক্য থাকবে না। সুদ ঘুষ, যে ঘুষের জায়গা আছে ঘুষ, থাইল্যান্ডি জুয়া আর ব্লু ফিল্মের সিডির ব্যবসা আর যত হারাম ব্যবসা আর যত টেকনিক্যাল হারাম ব্যবসা আর যত ধোকাবাজি করা, যারা টেকনিক্যাল কাজ করে কাজ কিছুই করলো না, আপনার গাড়ি খারাপ রেখে যান, দুদিন লাগবে একদিন লাগবে, পরের দিন একটু কিছু একটা তার লাগিয়ে দেবো, বলো 500 রিয়াল কিসের জন্য? ছেলে মেয়েদেরকে গরিব রাখো, সুযোগ পেয়েছি একটু বড় লোক করেই দিই ছেলে মেয়েদেরকে। মারজু শাহওয়াত মনের চাহিদা যে বড় লোক হবো, বড় মানুষ হবো, পয়সাওয়ালা হবো। মারজু শাহওয়াত হচ্ছে নেতৃত্ব, নেতৃত্বের জন্য ভালো মানুষ হলো মারো ওকে, সরাও ওকে, হয়রান করো ওকে, ফাঁসাও ওকে। জি এগুলো হচ্ছে মারজু শাহওয়াত। এই দুই ব্যাধি মুক্ত আল্লাহ পাক যেন আমাদেরকে করেন বলুন। আল্লাহ পাক রব্বুল আলম যেন আমাদের অন্তরকে ব্যাধি থেকে মুক্ত করেন, আমাদের শরীরকে রোগ ব্যাধি থেকে যেন মুক্ত করেন, আল্লাহ পাক আমাদের সকলকে যেন সুস্থ রাখেন। আল্লাহ পাক বলছেন যে ইয়াকুলুল মুনাফিকুন, মুনাফিকরা তখন বলছিল, ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ, আর যাদের অন্তরে ব্যাধি ছিল, কিসের ব্যাধি ছিল মুনাফিকদের অন্তরে? তাহলে যাদের বিশ্বাসী ছিল না আল্লাহ রাসূলে পরকালে কিয়ামতে জান্নাতে জাহান্নামে কিছুতে বিশ্বাস ছিল, হ্যাঁ মারজুসুভাত সংশয়ের ব্যাধি সন্দেহের ব্যাধি ছিল, মা ওয়াদান আল্লাহ ওয়া রাসূলু ইল্লা গুরুরা, আরে আল্লাহ এবং রাসূল যেসব ওয়াদার কথা বলছে যে তোমরা এই পাবে সেই পাবে, তোমরা দ্রুত তোমরা ওই পারস্যের মালিক হবে, রোম সাম্রাজ্যের মালিক হবে, শাম দেশে পৌঁছিবে, প্যালেস্টাইন তোমাদের হাতে আসবে, দামেস্ক তোমাদের হাতে আসবে, এগুলি স্বপ্ন পালতু কথা কে বলতো? মুনাফিকরা। মা ওয়াদান আল্লাহ ওয়া রাসূল, আমাদেরকে আল্লাহ রাসূল যেসব ওয়াদা দিয়েছেন যে আমরা বিজয়ী হব, এটা হচ্ছে ইল্লা গুরুরা, এই তো ধোকা মাত্র, এই যে প্রতারণা আমাদের সাথে করা হয়েছে, ধোকাবাজি দেখছো না, সামনে তো দেখতে পাচ্ছ, দুনিয়া অন্ধকার হয়েছে, মদিনার হেফাজত করতে পারি না, কোথাকার স্বপ্ন দেখাচ্ছে। মুনাফিকদের চরিত্র সবসময় এরকম। ওয়াইদ কালা তায়ফাতুম মিনহুম, আর স্মরণ করো যখন তাদের একদল বলছিল, মুনাফিকদের একদল বলছিল, ইয়া আহলা ইয়াসরিবা, হে মদিনাবাসীরা, মদিনার প্রাচীন নাম ছিল ইয়াসরিব। এই ইয়াসরিব নাম কেন হয়েছিল? তাফসীরকারগণ লিখেছেন যে খুব প্রাচীন যুগে একটা শক্তিশালী জাতি এসে মদিনায় অবস্থান করেছিল, যাদেরকে আমালেকা বলা হয়, মানব জাতির ইতিহাসে আমালেকা বলে শক্তিশালী জাতি ছিল। এই আমালেকাদের কোন একজন ব্যক্তি ছিল প্রসিদ্ধ ব্যক্তি, যার নাম ছিল ইয়াসরিব, ওর নামে নামকরণ হয়েছিল মদিনার নাম ইয়াসরিব। তাহলে ইয়াসরিব নামটি জাহিলি যুগের নাম, সুতরাং আজকে কোন মুসলিমের জন্য মদিনাকে ইয়াসরিব বলা ঠিক নাই, ঠিক নাই, ইয়াসরিব বলবেন না, কারণ আল্লাহ পাক বা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই নাম পছন্দ করেননি। নবী সাল্লাম মদিনা হিজরত করে আসতে তার আগে মদিনা নাম ছিল না, কিন্তু তার আগে ইয়াসরিবই নাম ছিল, ইয়াসরিব হিজরত করে আসে, কিন্তু হিজরত করে আসার সাথে সাথে সেই শহরের নাম হলো মদিনাতুর রাসূল। কি নাম হইল? রসুলের শহর, রসুলের সিটি, মদিনা মানে সিটি, রসুলের সিটি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে সংক্ষেপ করে দিয়ে আল মদিনা করা। এরা কি বলছিল? হে মদিনার লোকেরা, আর মদিনায় তখন মুনাফিক ছিল, সেই সময় পঞ্চম হিজরিতে মুনাফিক ছিল, ইহুদিদের একটা গোত্র করে যাচ্ছিল,
মুসলিমরা ছিল মুহাজির আনসার, তাদেরকে বলতো লা মুকামা লাকুম, তোমাদের কোনো এখানে ঠাঁই নেই। মকাম মানে তোমাদের এখানে দাঁড়িয়ে থাকার, টিকে থাকার ক্ষমতা নেই। এই কাফের সম্মিলিত সেনাবাহিনী চারিদিক থেকে ঘেরাও করেছে, আর এখানে তোমরা টিকতে পারবে? লা মুকামা লাকুম, তোমরা এখানে কখনো টিকতে পারবে না। ফরজে সুতরাং ফিরে যাও বাড়িতে, নিজের বাড়ির খোঁজো, বাদ দাও গোটা মদিনার চিন্তা, বাদ দাও নিজ নিজ বাড়ির হেফাজত করো, নিজ স্ত্রী ছেলে মেয়ের হেফাজত করো, স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে যেখানে পালাইবা পালাও। কিভাবে ষড়যন্ত্র করছিল আর মানুষের মনোবল দুর্বল করার চেষ্টা করছিল, এটা হচ্ছে একটা রণকৌশল। যুদ্ধ যখন এক দেশের আর এক দেশের সাথে থাকে, তখন রেডিও আর টিভি শুনে দেখিবেন, যা হয় না তাও বয়ান করে, জানেন? এটাকে যুদ্ধের টেকনিক বলা হচ্ছে। জিততে পারেনি, কিছুই করতে পারেনি, মারতে পারে, বলছে এত লোক কাছে মেরে দিচ্ছে, এত সেনাবাহিনী মেরে দিচ্ছে, এত লোককে মেরে দিচ্ছে, হ্যাঁ এত দূর পর্যন্ত দখল করে নিচ্ছে, প্রচুর মিথ্যা কথা, প্রচুর মিথ্যা কথা প্রচার মাধ্যমগুলি প্রচার করে, যে কোনো দেশের হোক না কেন এরকমই করে। এটা মুনাফিকি চরিত্র, অবাস্তব কথাবার্তা প্রচার করা হচ্ছে মুনাফিকি চরিত্র। ফরজে সুতরাং তোমরা নিজ নিজ গৃহে ফিরে যাও, যেন ফারিক মিনহুমুন নবী, তাদের আর একদল মুনাফিকরা, একদল তো বলছে টিকতে পারবে না, সুতরাং লাভ নেই, এখানে পাহারা দিয়ে পরীক্ষার কাছে এই গর্তের কাছে পাহারা দিচ্ছ, যে গর্তের এদিকে আসতে দেবো না কাফেরদেরকে, এইসব পাহারা দিয়ে লাভ না, নিজ নিজ বাড়িতে ফিরে যাও। আর এরকম ফিরে গেলেই তখন লাভ দিয়ে তারা চলে আসবে গর্ত পার করে, যেমনই গর্ত পার করার চেষ্টা করতো তেমনই তাদেরকে প্রতিহত করা হইত, ওখানে থাকতে দেবে না মুনাফিকরা, ফিরে যাও বাড়িতে। আর একদল বলতো, আর একদল তুলনামূলক এদের চাইতে ভালো, কিন্তু মুনাফিক, ওরা বাহানা করত, কি বলতো তারা, ওয়াস্তা যেন ফারিক মিনহুমুন নবী, আর তাদের একদল নবীর কাছে অনুমতি চাইছিল, ইয়াকুলুনা তারা বলছিল, মুনাফিকরা একদল, ইন্না বুয়ুতানা আওরা, আমাদের বাড়িগুলি খোলা, আওরাতুন মানে যেটা অরক্ষিত, ওর আসল ভাব অর্থ সুন্দর অর্থ হচ্ছে অরক্ষিত, কিন্তু আওরাতনের শাব্দিক অর্থ হচ্ছে আলমারাতু আওরাতুন, মানে নারী জাতি হচ্ছে ঢেকে রাখার বস্তু, আওরা ঢেকে রাখতে হবে, খোলা থাকবে না। তো আমাদের ঘরগুলি খোলা আছে মানে সুরক্ষিত নয়, অরক্ষিত, আল্লাহ পাক বলছেন আসলে তাদের বাড়িঘর অরক্ষিত ছিল না, আল্লাহ পাক অবশ্যই তাদের হেফাজত করছিলেন। তাহলে এসব কথা বলার প্রয়োজন কি ছিল তাদের? তাদের উদ্দেশ্য কিছুই ছিল না, একমাত্র পালিয়ে যাওয়া ছাড়া, পালায়ন করা ছাড়া উদ্দেশ্য ছিল কোন রকম নবীর কাছে অনুমতি নিয়ে, কারণ বাহ্যিক মুসলমান হয়েছে কিন্তু আসলে মুসলমান না, মুনাফিক, যেখান থেকে টান দেবো, কেন এই রিস্ক নিয়ে ঝুঁকি নিয়ে থাকবো, পালাই বাড়িতে বসে থাকি। আল্লাহ পাক বলছেন তবে যদি তাদের উপর হানা দেওয়া হইতো, দখেলাত আলেহিম মানে দখলু আলেহিম, তাদের উপর যদি শত্রুরা প্রবেশ করত, মিন আক্তারেহা মদিনার চারিদিক থেকে, তেতরুর জমা হচ্ছে আক্তার একটা এলাকা, আর আক্তারেহা চারিদিক থেকে, সুম্মা সাইলুল ফিতনাতা, যদি মদিনার উপর চারিদিক থেকে হামলা হয়ে যায় আর চারিদিকে শত্রুরা ঢুকছে, সেই সময়ে যদি তাদেরকে বলা হইতো যুদ্ধ করতে হবে না, কি করতে হবে, মুহাম্মদকে অস্বীকার করো, কুফরি করো কোরআনের সাথে, মুরতাদ হয়ে যাও, বিলম্ব করতো না। আল্লাহ পাক বলছেন সুম্মা সাইলুল ফিতনাতা, তারপরে তাদের কাছে চাওয়া হইতো ফিতনা মানে শির কুফরি, যে বাপের ধর্মে বাপদাদা পূর্বপুরুষদের ধর্মে ফিরে আসো, ফিতনা মানে হচ্ছে সবচেয়ে বড় ফিতনা হচ্ছে ধর্মের ফিতনা, শির্ক কুফরি। এই জন্য আল্লাহ পাক বলছেন কাতিলুহুম, আল্লাহর শত্রুদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো, হাত্তা লা তাকুনা ফিতনা, যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে ফিতনা থাকবে, ফিতনা যতক্ষণ পর্যন্ত দুনিয়া থেকে সরে না যাবে, যতদিন শির্ক আছে কুফুরি আছে ততদিন পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে জেহাদ অব্যাহত থাকবে, এটা হচ্ছে আল্লাহ পাকের নির্দেশ। সে পরিস্থিতি যদি ওইরকম তৈরি হয়, শর্ত পুরা হয়, তাহলে তখন তার বাস্তবায়ন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন। তারপরে বলছেন যে তারপরে তাদের কাছে ফিতনা তলব করা হয়তো মানে শিরকুফরি করে ফিরে যাও, ইসলাম ধর্ম থেকে ফিরে যাও, যদি বলা হল আতাউহা, অবশ্যই তাতে এসে পড়ত, মানে শিরকুফরি করে ফেলত। অমা তালাব্বাসু বিহা ইল্লা ইয়াসিরা, এবং এই সময়ে সামান্যতম তারা বিলম্ব করত না, এই অবস্থায় শির করতে বলা হচ্ছে,
আর মদিনার চারিদিকে শত্রুরা ঢুকে গেছে, কত ভয়ে তারপর শির কুফরি করত। যাদের অন্তর শির কুফরি ঢুকে আছে তাদের উপর বালা মুসিবত আসলেও শির করা ছাড়বে না, শির করবে, শির কুফরি করবে, শির কুফরি করতে বিলম্ব করবে না। যতই বালা মুসিবত থাকে না কেন, যখনই ওরুসের সময় চলে আসে ছুটল ছুটল মাজারে, ওমা তালাব্বাসু বিহা ইল্লা ইয়াসিরা, কোন বিলম্ব করবে না শির কুফরি করতে। এটা হচ্ছে মুনাফিকদের চরিত্র, যারা ঈমান বুঝে না, বিশ্বাস করে না আল্লাহ পরকালে, তৌহিদ প্রতিষ্ঠাকারী নয় যারা। আল্লাহ পাক তারপরে বলছেন ওয়ালাকাদ কানু আহাদুল্লাহ মিন ক্বাবলু, আর নিঃসন্দেহে এরা এর পূর্বে আল্লাহর সাথে ওয়াদা করেছে, আল্লাহ পাকের সাথে ওয়াদা করেছে। কি ওয়াদা করেছিল? লা ইয়ুল্লুন আল আদবা, যে তারা পৃষ্ঠ দেশ ফেরাবে না কাফেরদের দিকে, হ্যাঁ শত্রুদেরকে পিঠ দেখাবে না, মানে পালাবে না রণক্ষেত্র থেকে, জেহাদের ময়দান থেকে পালাবে না, মজবুত হয়ে দাঁড়িয়ে থাকবে। এই ওয়াদা করেছিল আল্লাহ পাক, ওয়াদা নিয়েছেন। ওয়াকান আহাদুল্লাহ মাসউলা, আর আল্লাহ পাকের এই চুক্তি প্রতিশ্রুতি সম্পর্কে তারা জিজ্ঞাসিত হবে, অবশ্যই আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে, কাল কিয়ামতে জবাবদেহি করতে হবে, পরকালে জবাবদেহি করতে হবে। আর দুনিয়াতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয়ী হলে তোমাদেরকে হে মুনাফিকরা জবাবদেহি করতে হবে, এটাও এর তাফসীর হতে পারে। যে আল্লাহর এই যে ওয়াদা ওয়াদা করেছিল, ওয়াদা ভঙ্গ কেন করলে, এই ওয়াদা সম্পর্কে তোমাদেরকে রাসূল শীঘ্রই জিজ্ঞাসা করবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই ওয়াদা মুনাফিকরা কখন করেছিল? বদরের যুদ্ধে মুনাফিকরা দেখলো যে বদরেতে মুসলিমরা লাভই করলো রে, আমরা না গিয়ে তো ভুল করলাম, কারণ অনেক গানিমা ধন সম্পদ নিয়ে আসলেন সাহাবাই কেরামরা, আর আনসার মুহাজিরদের মাঝে ভাগ বন্টন করা হইল, এই দেখে দুনিয়া খুব লোভ হয়ে গেল, কারণ পয়সা টাকা উট ঘোড়া এগুলোর প্রয়োজন। এরপরে যদি যুদ্ধ হয় তাহলে তোমাদের সাথ পিছে থাকবো না, এই ওয়াদা করেছিল বদর যুদ্ধের পরে। কিন্তু যেমনই তারপরে তৃতীয় হিজরিতে ওহুদ যুদ্ধ হইল, তখন সাথে তো 300 গিয়েছিল মুনাফিক, 1000 মধ্যে রাস্তা থেকে এ মুনাফিকরা ফিরেছিল। আর এখানেও খন্দকের যুদ্ধ যখন হলো, এখানেও বিশ্বাসঘাতকতা করলো, হ্যাঁ সাথ দিল না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এর সাহাবাই কেরামদের। তো আল্লাহ পাক ওই কথা বলছেন যে এর আগে তোমরা ওয়াদা করেছিল, সে পয়সার লোভে হোক আর গনিমত ধন সম্পদের লালসায় হোক না কেন, কিন্তু ওয়াদা করেছিল এরপরে যুদ্ধ হলে কিন্তু আমরা পিছে থাকব না, তোমরা এত ধন দৌলত পেলে আর আমরা থেকে গেলাম, আমরাও নেব। কিন্তু কোথায় গেল এই ওয়াদা? এই যে মুনাফিকরা জিহাদের ময়দান থেকে পালাবার চেষ্টা করে, হক কথা বলা থেকে পালাবার চেষ্টা করে, হক কথা বলতে গিয়ে বোবা হয়ে যায়, শিরক কুফরের সাথে সমঝোতা করে নেই, ডিসকাউন্ট দিয়ে দেয় দিনের ক্ষেত্রে, তৌহিদের ক্ষেত্রে, সুন্নাতের ক্ষেত্রে, আল্লাহ পাক বলছে এই পালায়ন কাজে আসবে না। কুল হে নবী, বলে দাও, লাইয়ান ফাকুমুল ফিরার, পালিয়ে যাওয়া তোমাদের কাজে আসবে না, তোমাদের জন্য ফলপ্রসূ হবে না। ইন ফারারতুম মিনাল মউত, যদি মত থেকে পালাতে চেষ্টা করো পালাও, আবিল কাতলি অথবা নিহত হওয়া থেকে, হ্যাঁ হত্যা থেকে, যে জিহাদের ময়দানে যাব সেখানে গেলে তো মরে যাব, কেউ খুন করে দিবে, এটা থেকে যদি পালাও পালানো কাজে আসবে, প্রথম কথা তাকদীরের কম বেশি হবে না। যতই আপনি মনে করেন যে আমি রিস্কে যাব না, আমি ঝুঁকিতে নেই, যেখানে ক্ষতির আশঙ্কা ওখানে আমি নেই, মতকে ধাক্কা দিয়ে দূরে সরাতে পারবে, মত আসে বাড়িতে বসে থাকলো, ও মহিলা আসে যদি বাড়িতে বসে থাকেন চুরি করে, তারপরে মত আসে, হক কথা না বলে আলেমে দিন হইলেন, কোরআন হাদিস শিখলেন, আর তারপরে তৌহিদ শিখে গেলেন, তারপরে স্ত্রী চুড়ি নিয়ে পরে হাতে পরে বাড়িতে বসে গেলেন, যার কাউকে কিছু বলবো না, দিনের দাওয়াতের কাজ করবো না, তাহলে যেসব বিপদ আপদ দুনিয়াতে আসার আসবে তো কম বেশি হবে না। তারপরে যদি কিছুদিন বাঁচো, ধরে নাও যে তোমাদের কথা ঠিক হলো যে বাঁচলে কিছুদিন, জেহাদে গেলে না মনে করলে যে বাঁচলাম রে, অনেকে গিয়ে শহীদ হয়ে গেছে, অনেকে গিয়ে মারা গেছে, আমরা তো যাইনি তো ভালোই করেছি। তো আল্লাহ বলছেন ওয়াইদাল্লাহ তোমার তাও না ইল্লা কালিলা, তারপরে তোমাদেরকে ভোগ করার সুযোগ অল্প কিছুদিনই দেওয়া হবে, হ্যাঁ একদিন মরবে, সে কোন রোগেই মরো আর বার্ধক্যেই মরো আর যেইভাবে মরো না কেন একদিন মরতে হবে, মত থেকে পালিয়ে লাভ নেই, আর মত সময়ের আগেও আসবে না,
আর যদি সতর্ক বেশি চলো তো বিলম্ব করতে পারবে মতে, যে মতকে দূরে সরিয়ে তাও হবে না। আল্লাহ পাক তারপর বলছেন কুল হে নবী বলে দাও, মান যা আল্লাযী ইয়াসিমুকুম মিন আল্লাহ, কে আছে এমন যে তোমাদেরকে আল্লাহর আজাব থেকে রক্ষা করতে পারে, আসামা ইয়াসিম মানে বাঁচানো বাঁচাতে পারে, ইন আরাদা বিকুম সুআন, যদি আল্লাহ পাক তোমাদের সাথে অনিষ্টের ইচ্ছা করে, আল্লাহ তোমাদেরকে যদি বালা মুসিবতে বিপদে ফেলতে চান, কে আছে যে তোমাদের এই বালা মুসিবত দূর করতে পারে, আও আরাদা বিকুম রাহমা, অথবা আল্লাহ পাক যদি তোমাদের সাথে দয়ার ইচ্ছা করেন, কল্যাণের ইচ্ছা করেন, তাহলে কল্যাণ কে কেড়ে নিতে পারে, কেউ কাটতে পারে না। আপনার তকদিরে আল্লাহ পাক যে লিখে রেখেছেন কোন শক্তি কেড়ে নিতে পারবে না, কোন হিংসুক কেড়ে নিতে পারবে না। কর্মক্ষেত্রে অনেকে হিংসা করে, কেড়ে নিতে পারবে না। গ্রামে আপনার অনেকে হিংসা করে, কেড়ে নিতে পারবে না, আর কেউ বাড়িয়েও দিতে পারবে না। আপনি সৎ জীবনযাপন করেন, যেটা আসার আসবে। আর এইরকম যদি আল্লাহর দিনের কাজ থেকে পালায়ন করে, তাহলে তাদের জন্য আল্লাহ ছাড়া কোন অভিভাবকও পাবে না, ওয়ালা নাসির, আর কোন সাহায্যকারী পাবে না, কেউ সাহায্য করতে পারবে না। তাই আলামুল্লাহুল মুআউ্বিকিন মিনকুম, আল্লাহ পাক বলছেন, আল্লাহ জানেন নিশ্চয় তোমাদের মধ্যে কে বাধাদানকারী, যারা বাধাদানকারী, মুআউ্বিকিন আউওয়াকা ইউআউওয়াকু তাউইক মানে হচ্ছে বাধাদান করা, বাধা দানকারী তোমাদের মধ্যে যারা ভালো কাজে, জেহাদের ময়দানে সাহাবায়ে কেরামদের জামানায় যেমন খন্দকের যুদ্ধেরই আলোচনা চলছে, খন্দকের যুদ্ধে হয়তো কারো যাওয়ার মন হচ্ছে, মোনাফেক এসে বাধা দিয়েছে, যাবি কেন, লাভটা কি তোর, এত বড় ঝুঁকি নেওয়ার কি প্রয়োজন, বাড়িতে বস, নিজের ছেলে মেয়ে দেখ। এই যে বাধা দানকারী, আল্লাহ পাক তাদেরকে জানেন যে কে ভালো কাজে বাধা দেয়। এইরকমই দিনের দাওয়াতের কাজ আপনি করতে যাচ্ছেন, হেকমতের সাথে করেন, যেটা যখন করার বলার তখন বলেন আপনি, কিন্তু সেই কাজে বাধা দেবে, অনেকে বাধা দেবে। শেখুল ইসলাম মোহাম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইকে তার আব্বা বাধা দিয়েছিলেন, ভাই তো একবারে কট্টর শত্রু, আব্বা বাধা দিয়েছিলেন মানে হিতাকাঙ্ক্ষী হয়ে, বাবা রে কি ঝামেলা নিতে যাস, তুই দুনিয়া জাহান্নামে যাক গা, তুই না করলে হইল, আমরা করলাম না সিঁড়ি, আমরা কবর মাজার পূজা যাই, আমরা যাই না, যারা করছে করুক, তুই এসব ঝুঁকি নিতে যাইস না। যদি এই কথা, এই অসৎ উপদেশ শুনে থেকে যেতেন বাবা, তাহলে কখনো এই আরব উপদ্বীপের সংস্কার হতো না, সংশোধন হতো না, এখানে ওইরকম কবর মাজার পূজা আর পীর পূজা পেতেন যেমন ভারত উপমহাদেশে আছে, আর মেশরে আছে, আর ইরাকে আছে। আল্লাহ পাক বলছেন যে নিশ্চয়ই আল্লাহ পাক জানেন, আল মুআউ্বিকিন মিনকুম, ওই সব লোকদেরকে যারা তোমাদের মধ্য থেকে বাধা সৃষ্টি করে, ওয়াল কাইনিন আলা ইখওয়ানিহিম, আর যে সব লোকেরা নিজেদের ভাইদেরকে মানে নিজের সাথী সঙ্গীদেরকে বলে হালুম্মা ইলাইনি, এসো আমাদের কাছে আসো, যেও না খন্দকের যুদ্ধে, যেও না, আসো চলো আমাদের সাথে থাকো, ওয়ালা ইয়াতুন আল বাসা ইল্লা কালিলা, এরা বাস মানে হচ্ছে যুদ্ধ লড়াই, এরা লড়াইয়ে আসে না, আসলেও অল্প সময় দেখাবার জন্য যে এসেছিলাম, যাতে বুঝতে না পারে যে আমরা মুনাফিক কপট, যাতে ধরতে না পারে যে আমাদের ঈমান আল্লাহ পরকালে রসূলে নেই, কোরআনে বিশ্বাস নেই, এটা বুঝতে না দেওয়ার জন্য এরা ইল্লা কালিল, অল্প আসে। আসে হাতান আলাইকুম, আল্লাহ পাক সতর্ক করে দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে, সাহাবায়ে এই মুনাফিকরা তোমাদের সম্পর্কে অত্যন্ত কৃপণ। আসে হাতান শাহীহুনের বহু বচন, শাহীহুন মানে বখিলুন মানে বখিল, আর এর চাইতে বেশি বখিল কেউ শাহী বলা হয়। আল্লাহ পাক সূরা হাসরে বলেছেন, ওয়ামা ইউকা শুহা নাফসিহি, যাকে তার মনের কৃপণতা থেকে রক্ষা করা হইল, আল্লাহ পাক রক্ষা করলেন মনের কৃপণতা বখিলি থেকে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, ওরাই হচ্ছে সফলকাম। অন্তরের কৃপণতা থেকে যদি মুক্ত হইতে পারেন, আল্লাহ দিয়েছেন আল্লাহর দান, আল্লাহ আবার দেবেন, দিনের কাজ করি, খরচ করি, শ্রম দি, সময় দি, বিদ্যা বুদ্ধি আল্লাহ দিয়েছেন করি, কিছু জ্ঞান দিয়েছেন আল্লাহ তাওহীদের সুন্নতের জ্ঞান দিয়েছেন প্রচার করি, বখিলি করলেন না, কৃপণতা করলেন না, তাহলে সফল কাম আল্লাহ পাক বলছেন। অমাইয়ুকা শুহানাসি, আল্লাহ বলছেন মুনাফিকরা হচ্ছে আশি হাতান আলাইকুম, হে মুমিন মুসলিমরা তোমাদের ক্ষেত্রে অত্যন্ত কৃপণ, খন্দকের যুদ্ধ শরীক হতে চাই না, এরা টাকা পয়সা দিয়ে সাহায্য করতে চাই না, এরা কোনো ভালো কাজে অংশ নিতে চাই না।
তারপর আল্লাহ বলছেন ফায়দা যা আল খৌফ, কিন্তু যখন ভয় ভীতির সময় চলে আসে, দুশ্মন চারিদিক থেকে ঘিরেছে, রায় তাহম ইয়ানজুরুনা ইলাইক, মুনাফিক দেখলে বোঝা যায় এদের অন্তর তো ভীত সন্ত্রস্ত। রায়তাহুম ইয়ানজুরুনা ইলাইক, হে নবী তুমি তাদেরকে দেখবে, তোমার দিকে যেন তারা তাকাচ্ছে, কেমন তাদুরু আয়ুনুহুম কাল্লাযী ইউগশা আলাইহি মিনাল মউত, তাদের চক্ষুগুলি যেন ঘূর্ণিপাক খাচ্ছে, দাঁড়ায় দূর মানে ঘোরা, তাদের দৃষ্টিশক্তি যেন ঘূর্ণিপাক খাচ্ছে, হ্যাঁ এইরকম, কেমন কাল্লাযী ইউগশা আলাইহিল মউত, ওই ব্যক্তির মতো যাকে মৃত্যুর পূর্ব মুহূর্তে হ্যাঁ কি করে ইউগশা আলাইহি, বেহুশি ধরে, সেন্সলেস যে ব্যক্তি হয়ে যায় মতের আগে, মানুষ যে বেহুশ হয়ে যায়, ওই রকম এই মুনাফিকরা যখন ভয়ের কথা শুনে, কাফেররা আসছে মদিনার ঘেরা হচ্ছে, যেন এরা বেহুশ হয়ে পড়েছে, এদের হুশ হারা হয়ে গেছে। ফায়দা জাহাবাল খৌফ, যখন ভয় ভীতি দূরীভূত হয়, জাহাবা মানে চলে যাওয়া, যখন ভয় ভীতি দূর হয়ে যায় চলে যায়, সালাকুকুম বি আলসিনাতিন হেদাদি, তখন হে মমিন মুসলিমরা তোমাদের সাথে তারা সাক্ষাৎ করবে, লাকিয়া ইয়ালকা মানে সাক্ষাৎ করা, মুলাকাত করা, ওখান থেকে মুলাকাত বলে সাক্ষাৎ করা, সালাকুকুম তোমাদের সাথে তারা শীঘ্রই সাক্ষাৎ করবে, কিন্তু কেমন সাক্ষাৎ, খুব মিষ্টি ভাষী হয়ে, বে আলসেনাতিন হেদাদিন, আলসেনাতুন লেসানুনের বহু বচন, লেসান মানে, লেসান মানে জবান বাকশক্তি, লেসান মানে জিব্বা হয়, লেসান মানে ভাষাও হয়, জিব্বা বাকশক্তি, আর হেদাদিন হাদিদুনের বা হাদিদাতুনের বহু বচন, হেদাত মানে হচ্ছে তেজ, তেজ তোমাদের সাথে সাক্ষাৎ করবে শীঘ্রই তারা, বড়ই তেজ ভাষা নিয়ে, চাকচিক্য ভাষা নিয়ে, ভাবার্থ হচ্ছে চাকচিক্য ভাষা নিয়ে, তাদের কথা খুব মিষ্টি, এমন কথা যে কথাতে মুগ্ধ করে নেবে, আমরা না হলে কি যে হইতো, আমরাই তো ছিলাম ভিতরে পাহারা দিচ্ছিলাম, আমরা এই করেছি সেই করেছি, মুদ্দাই সুস্ত গাওয়াহ চুস্ত, উর্দুতে একটা কথা আছে, কেসে আসামি আর বাদী থাকে তাই না, তো মুদ্দাই বলা হয় হ্যাঁ বাদীকে, বা আসামি যাকে বলে, যে দাবিদার আর কি, এটা জমিনে ঝগড়া, একজন দাবিদার, এটা জমি আমার আর একজন দখল করে আছে, মুদ্দাই সুস্ত, যদি মুদ্দাইকে সাক্ষী পেশ করতে হবে, সাক্ষী দেশে যে আমি তো বেঈমান, জমি বেঈমানি করবো, বা এই জিনিসটা আমি বেমানি করছি, মিথ্যা কথা বলছি, মিথ্যা যে কথা বলে, মিথ্যা কে সাজাই গাওয়া চুস, তার সাক্ষী প্রমাণ কিন্তু খুব অ্যাক্টিভ হয়, তার সব জালিয়াতি বানানো, সার্টিফিকেট সব বানানো, বুঝতে পেরেছেন, তো যত দুর্বল মানুষ দেখবেন তাদের কথা খুব চাকচিক্য দেখবেন, আর যত বেশি কথা বলা মানুষ দেখবেন তত আমলে দুর্বল দেখবেন, তত আমলে দুর্বল, আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, বলার চাইতে বেশি করার তৌফিক দান করেন, নেক আমলে তৌফিক দান করেন। আল্লাহ পাক বলছেন যে এরা যখন ভয় ভীতি দূর হবে, তোমাদের সাথে সাক্ষাৎ করবে, মানে দুশ্মনরা চলে গেছে, এখন পরস্পর মিলিত হচ্ছে, সাক্ষাৎ হচ্ছে মুমিনদের সাথে, সাহাবায়ে কেরামদের সাথে, তখন বড় মিষ্টি ভাষী হয়ে সাক্ষাৎ করবে, আসে হাতান আলাল খাইর, কিন্তু এরা ধন সম্পদের ক্ষেত্রে অত্যন্ত লোভী, যদি তোমাদের সাথে কখনো আসেও, যখন দেখবে যেন এখন টাকা পয়সা ভাগ বন্টন হবে, এখন গণিমাত্র ধন সম্পদ ভাগ বন্টন হবে, এখন বাইতুল মালের ভাগ বন্টন হচ্ছে, তখন এসে হাজির, জি তখন হাজির, হ্যাঁ লোভী সাহি হল, যে বখিল হয় সে লোভী হয়, এ জন্য ভাব অর্থ করলো, একই অর্থ বখিল কৃপণ, আলাল খায়ের, খায়ের বলা হয় দুনিয়ার নিয়ামতকে, যেন ধন সম্পদ দিয়ে অর্থ করলাম খায়ের, হ্যাঁ আল্লাহ বারেক লানা ফি ওয়াতেম না খায়ের, আমির চাইতে ভালো খাওয়া, খায়ের দুনিয়ার, দুনিয়ার কল্যাণ কি, দুনিয়ার সুস্থতা, দুনিয়ার খাওয়া দাওয়া পানি ইত্যাদিকে খায়ের বলা হয়েছে, তো আশি হাতান আল খায়ের, এরা ধন সম্পদের ক্ষেত্রে অত্যন্ত লোভী, যারা কৃপণ হয় তারা লোভী হয়, এই জন্যই তো কৃপণ হয়, উলায়কাল্লাম ইউমিনু, এই মুনাফিকরা তো ইমানই নিয়ে আসেন, আল্লাহ বলছেন এরা মমিনই হয়নি, ইমানদার হয়নি, কেন ইমান আল্লাহ নাকচ করলেন, অথচ তারা আসাদ আল্লাহ আল্লাহ পড়েছিল, আসাদ মোহাম্মদ রসুল্লাহ পড়েছিল, ঠিক না, আল্লাহ বলছে ইন্নাল মুনাফিকিন লা কাযিবুন, মুনাফিকরা মিথ্যাবাদী, মিথ্যুকেরা, উলাইকা লাম ইউমিনু, এরা মুমিন হয়নি, ঈমান আসলে অন্তরে প্রথম আসলো, অন্তরে বিশ্বাস নেই, ঈমান এরা ঈমান নিয়ে আসেনি, আল্লাহ পাক ঈমান অস্বীকার করেছেন, যদিও বাহ্যিক আমল করে তারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে,
রোজা রাখতো, দান খায়রে যাকাত দিত, ফরজ দিত, হ্যাঁ মাঝে মধ্যে ভালো কাজে অংশ অবশ্যই নিত। কারণ বাহ্যিক মুসলিম বলে আত্মপ্রকাশ করতে হবে, জানাইতে হবে নবীকে যে আমরা তো মুসলিম, যাতে ধরতে না পারে, আসামি ধরা না পড়ে। তাহলে ইসলাম থাকলেও অনেক সময় ইমান নাও থাকতে পারে। যখন ইসলাম ইমান পাশাপাশি দুটো জিনিস ব্যবহৃত হবে, তখন দুটোর অর্থ ভিন্ন ভিন্ন হবে। ইমানের সম্পর্ক ভিতরের সাথে, হৃদয়ের সাথে, আর ইসলামের সম্পর্ক বাহ্যিক আমলের সাথে। এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আমিনের হাদিসে যে প্রশ্ন করেছিলেন পাঁচটি, তাতে যখন ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করে জিবরিল আলাইহিস সালাম, তখন কি বলেছিলেন? আন্তা শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষী দেবে, সাক্ষী দাও জবানের কাছে, হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দিবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাক্ষী দিবে, তাই না? তুকিমসাল্লাহ নামাজ কায়েম করবে, যাকাত দিবে, জাকাত, অথবা সুমর রমজানের শ্যাম পালন করে রোজা রাখবে, অথবা হুজুল বাইতুল্লাহ হজ করবে, তাই না? আর যখন ইমান সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন, তখন কি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? আনতুমিনু বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনু বিল কাদরি খাইরিহি ওয়া শাররিহি, বিশ্বাস করবে আল্লাহ, হ্যাঁ তুমিনু বিল্লাহি ওয়া মালায়েকাতি ফেরেশতাগণে, হ্যাঁ আল্লাহ পাকের কিতাবে, রাসূলগণের প্রতি বিশ্বাস করবে, পরকালে বিশ্বাস করবে, ভালো মন্দ তুমি বিশ্বাস করবে। বিশ্বাস সবগুলি সম্পর্ক হচ্ছে ভেতরের সাথে অন্তরের সাথে। কিন্তু যখন শুধু একটা ব্যবহার করা হবে, যখন বলবেন যে এই লোক হচ্ছে মুসলিম, তার মানে সে ইমানদার নয় কি? ইমানদার মুমিন আছে বলবেন, বলছে এই লোকটা মুমিন, তার মানে কি মুসলিম নাই? মুসলিম। কোরআনে কারিমে যেখানে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এই পার্থক্যটাই বলেছেন যে ইজা ইজতামা ইফতারাকা, ইমান আর ইসলাম, মুমিন মুসলিম দুটো শব্দ বা ইমান ইসলাম দুটো শব্দ যদি একসাথে ব্যবহৃত হয় ইফতারাকা, তখন অর্থ ভিন্ন ভিন্ন হয়ে যাবে। ইমানের অর্থ হবে ভিতরের সাথে সম্পর্ক, ভিতরের আমল, হৃদয়ের আমল, আর ইসলাম হচ্ছে বাহ্যিক আমলের নাম। আর ওয়াইজা ইফতারাকা যখন আলাদা আলাদা ব্যবহার হবে, শুধু ইমান উল্লেখ হয়েছে, মুমিন উল্লেখ হয়েছে, তার মানে সে মুমিন ও মুসলিম। আর এর বিপরীত যখন উল্লেখ হবে, মুসলিম কোন জায়গায় উল্লেখ হচ্ছে, তার মানে সেই ব্যক্তি মুমিন মুসলিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, জেনাকারী যখন জেনা করে তখন মুমিন থাকে না, মুমিন ইমান নাকচ করা হয়েছে, ইমান থাকে না, ইমান থাকে না, তার অন্তরে যে ইমান সে ইমান থাকে না, তবে ইসলাম আছে, ইসলাম আছে। সে যদি মুসলিম হয়, ফাসে গুনাহগার পাপিষ্ট মুসলিম, বলতে পারেন না যে তুমি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জেনা করে, জেনার অবস্থায় তার ইমান থাকে না, মানে তুমি জেনার অবস্থায় কাফের ছেলে, বড় কাফের, ইসলাম থেকে বহিষ্কৃত। ওয়ালা ইয়াসরিকু সারেকু, আর চোর যখন চুরি করে তখন মুমিন থাকে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে চোর যখন চুরি করতে ঢুকে আপনার মোবাইলটা টান দিয়ে নিয়ে গেল রুম থেকে, তখন ওই সময় যে কাফের নাকি? কাফের নাই, ইমান নেই, কিন্তু তার ইসলাম আছে, মানে বাহ্যিক যে মুসলিম নিজেকে প্রকাশ করছে ওইটুকু আছে, কিন্তু অন্তরে তার ইমান বিশ্বাস নেই। আল্লাহ পরকালে বিশ্বাস থাকলে আল্লাহর কুদরত, আল্লাহ তো দেখলেন, মোবাইলওয়ালা দেখলো না, কিন্তু আল্লাহ তো দেখলেন, যার টাকা পয়সা চুরি করলাম, সোনা দানা চুরি করলাম, সে তো দেখলো না, কিন্তু আল্লাহ পাক তো দেখলেন, আল্লাহ পাককে জবাবদিহি করতে হবে, আখেরা তো ধরা পড়বো, এখন ধরা পড়লাম না, কোথায় এই ইমান? তার ইমান নেই। এই জন্য ইমানকে না করেছেন চোরের চুরির অবস্থায়, জেনাকারীর জেনার অবস্থায়, মদখরের মদ খাওয়া অবস্থায়। সহিহ বুখারী হাদিস। মোনাফেকদের বিরুদ্ধে সশস্ত্র জিহাদ করেননি। আল্লাহ পাক কোরআনে কে বলছেন, হে নবী জাহিদুল কুফার, কাফেরদের বিরুদ্ধে জিহাদ করো, আল মুনাফিকিন মুনাফিক কপটদের বিরুদ্ধে জিহাদ করো, কিন্তু সশস্ত্র জিহাদ মুনাফিকদের বিরুদ্ধে করেছেন। একটা মুনাফিককে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করেছেন? হ্যাঁ, কোন একটা যুদ্ধ এইদিকে মুমিন মুসলিম, ওইদিকে মুনাফিক আব্দুল্লাহ বিন ওবাইয়ের দল হয়েছে? কখনো হয়নি। বরং আব্দুল্লাহ বিন ওবাই মুনাফিক, যে মুনাফিকদের নেতা রাইসুল মুনাফিক, তার জানা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ বলছেন, নবী তুমি একবার 70 বার যদি এই মুনাফিকদের জন্য দোয়া করো, লাইয়া ফিরাল্লাহ লাহ ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, আল্লাহর কাছে মার্জনা চাও আর নাই চাও এই মুনাফিকদের জন্য, ইনতাস্তাগফির লাহুম 70 মাররা, এই মুনাফিকদের জন্য 70 বার করে যদি মার্জনা কামনা করো, লা ইগফির আল্লাহ, আল্লাহ কখনো মাফ করবেন না, তোমার এই জানাজা পড়ায় লাভ নেই।
আসলে কাফের, কিন্তু মুনাফিক যারা বাহ্যিক ইসলাম প্রকাশ করেছে তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করার ইসলামে অনুমতি নেই, যাতে করে ইসলামের শত্রুদের বলার সুযোগ না আসে দেখো দেখো মুসলিমরা নিজেদের লোককে খুন করছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন নিষ্ঠুর মানুষ, তার উপর ঈমান নিয়েছে, নামাজ পড়েছে মসজিদে গিয়ে, আব্দুল্লাহ বিন উবাই এরা নামাজ পড়ে, এদেরকে হত্যা করেছে বলতো না? নবী সাল্লাম এই কথা বলেছেন না না, কতবার উমার বলতেন ইয়া রাসূলুল্লাহ দানি, আমাকে একটু অনুমতি দেন, আদরে বনো কাহাদাল মুনাফিক, এই যে মুনাফিক এর গর্দন উড়িয়ে দিচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, লিআল্লা ইতাহাদাসান নাস আন্না মুহাম্মাদান ইয়াকতুলু আসহাবা, যাতে মানুষকে বলার সুযোগ না হয়ে যায় যে মুহাম্মদ তার সাথী সঙ্গীদের খুন করছে, আসলে এরা সাথী সঙ্গী নয় কিন্তু বাহ্যিক সাথী সঙ্গী, এরা মুমিন হয়নি। তাহলে মুনাফিকরা যারা অন্তরের মুনাফিক তারা মুমিন মুসলিম নয়, আল্লাহ বলছেন ফাহাবাতাল্লাহু আমালাহুম, সুতরাং তাদের কাজকর্ম আমলগুলিকে আল্লাহ পাক বিনষ্ট করে দিয়েছেন। মুনাফিক অবস্থায় অন্তরে বিশ্বাস নেই, অন্তরে ইসলামের উপর ঘৃণা, মুসলিম যদি ধার্মিক হয় তো এরা মৌলবাদী, এরা কট্টরপন্থী, এরা গোঁড়া, এরা কি বলে ইসলামের কথা, আজকাল আবার ইসলাম চলে, আর যখন ইলেকশনের সময় আসলো এসে মসজিদে আজেই টুপি পরে, আর এক নেতার কথা আমি জানি, ভারতের এক মুসলিম নেতার কথা, সেখানকার এলাকার লোকেরা বলেছে যে এক নামাজ তিন চার মসজিদে গিয়ে পড়ে, আশ্চর্য হয়ে যাবেন, ভোট নেওয়ার জন্য মুসলিম এলাকায় যাই, জন্মসূত্রে মুসলমান জিন্দগিতে নামাজ পড়ে না, কিন্তু এলাকার লোক যেহেতু নামাজের লোককে ভোট দিতে আগ্রহী, সুতরাং আসর নামাজ এই মসজিদে পড়লো, টান দিল গাড়ি নিয়ে গেলে আর এক মসজিদে ওখানে আসর নামাজ পড়ছে, আর দু কিলোমিটার দূরে গিয়ে আর এক মসজিদে আসর নামাজ, এক নামাজ কয়েকবার করে পড়ে, যাতে লোকেরা দেখে রে আমাদের এমএলএ সাহেব এমপি সাহেব নামাজ পড়ে, আমি এবার পাশ করাইতে হবে নাকি, সুবহানাল্লাহ, এরাই মুনাফিক, এই ধরনের চরিত্র যাদের তারাই মুনাফিক। আল্লাহ পাক তাদের আমলকে ধ্বংস করে দিয়েছেন, কারণ কুফরির অবস্থায় কোনো আমল কবুল হয় না, আমলের ফল পাবে না, আখেরাতে কিছুই পাবে না, সব দুনিয়াতে আল্লাহ কিছু দিয়ে থিয়ে শেষ করে দিয়েছে, সুস্থ রেখেছেন, কিছুদিন দাদাগিরি করেছে, মস্তানি করেছে, কিছুদিন নেতৃত্ব করেছে, কিছুদিন এই করেছে সেই করেছে, বাস শেষ, দুনিয়াতে দিয়ে বিদায় হল, আর আখেরাতে কিছু নেই তাদের জন্য। ওয়াকানা যালিকা আলাল্লাহ ইয়াসিরা, আল্লাহর জন্য এটা বড়ই সহজ, কোনটা সহজ, তাদের আমলকে ধ্বংস করে দেওয়া, আমল ধ্বংস করে, আজকাল যদি কারো কিছু আপনি ক্ষয়ক্ষতি করেন তো প্রতিরোধ শক্তি গড়ে উঠবে, আপনার বিরুদ্ধে হইচই মিছিল হয়, বড় বড় শক্তির বিরুদ্ধে মিছিল হচ্ছে, হচ্ছে না হচ্ছে না, করুক তো আল্লাহর বিরুদ্ধে, হ্যাঁ কিয়ামতের দিন, হ্যাঁ অথবা দুনিয়াতে করুক যে আল্লাহর আসমান রাখবো না, আল্লাহর চন্দ্র রাখবো না, সূর্য রাখবো না, হ্যাঁ কেন আল্লাহ এরকম করলো, করুক তো আল্লাহ বলছে কেন জালি কাল আল্লাহ, আল্লাহর জন্য বড়ই সহজ তোমাদের আমল ধ্বংস করে দেওয়া, আজকে তো জানতে পারছো না, বিশ্বাসও করছো না, কিয়ামতের দিনে যখন দেখি অনেক ভালো কাজ তো করেছিলাম রে বাবা, জনকল্যাণমূলক কাজ করেছিলাম, রাস্তাঘাট তৈরি করেছিলাম, ব্রিজ তৈরি করে দিয়েছিলাম, হ্যাঁ কত কি করে দিয়েছিলাম, গরিব দুঃখীকে অনেক দান অনুদান দিয়েছিলাম, কিছুই তো পাচ্ছি না, এই ধ্বংস করে দেওয়া আল্লাহর জন্য সহজ, আখেরাতে কিছুই দেবে না আল্লাহর কোরআনে, কারণ এসব এর কিছু পারিতোষিক পাওয়ার জন্য, নেকি পাওয়ার জন্য, বদলা পাওয়ার জন্য যে বুনিয়াদি শর্ত সেটা ঈমান, সে ঈমান ছিল না তোমাদের, কুফরি ভরা ছিল অন্তর, শিরক ভরা ছিল। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছে ইয়াহসাবুন আল আহজাব লাম ইয়াযহাবু, এই মুনাফিকরা, মুনাফিকরা আসলে খন্দকের যুদ্ধ হইল কেমন করে আর শেষ হইল কি করে কে বলতে পারেন, একটু দেখি যুদ্ধ কি লড়াই হয়েছিল, সংঘর্ষ দুই দিক থেকে, বেশ কিছুদিন ধরে এই অবরোধ মদিনা ঘেরাও করে তারা ছিল, কতদিন, হ্যাঁ এক সপ্তাহ তারও বেশি, যাই হোক তো এই অবরোধের পরে যখন এই অবস্থা করুণ অবস্থা মদিনার সাহাবায়ে কিরামদের, আল্লাহ পাক রব্বুল আলামিন কি পাঠালেন, ঝড় হাওয়া, এমন ঝড় আসলো আর তার সাথে ঠান্ডা, ঝড়ে তাদের খেমাগুলি সবগুলি উড়িয়ে নিয়ে গেল, রান্না করছিল চুলা নিমিয়ে গেল, হাঁড়ি বাসন উড়ে চলে যাচ্ছে, কি ধরবে কি সামলাবে, খেমাও ধরতে পারছে না, হাঁড়ি বাসন সব উড়িয়ে যাচ্ছে, হ্যাঁ
তাদেরকে উড়িয়ে নিয়ে যাচ্ছে, আর এত ঠান্ডা আর থাকতে পারছে না, মরে যাবে ঠান্ডায়। আল্লাহ পাক রব্বুল এই সেনাবাহিনী পাঠালেন, তখন সব পালাতে বাধ্য হলো, পালিয়ে গেল। যখন পালিয়ে চলে গেল, চলে গেছে কাফের সেনাবাহিনী, সম্মিলিত সেনাবাহিনী সব চলে গেছে, কিন্তু মোনাফেকদের ভিতরে এখনো ভয় ভীতি আছে। তারা বলছে ইয়াহসাবুন আল আহজাব, তারা ধারণা করছিল আহজাব এই সম্মিলিত কাফের সেনাবাহিনীকে, লাম ইয়াহজাব এখনো যায়নি, তারা এখনো মদিনার অবরোধ করে আছে। তারপর আল্লাহ পাক আর একটি কথা বলছেন যে মুনাফিকদের অন্তর এত দুর্বল আর তাদের মনে এত শয়তানি যে আরেকবার যদি চলে আসে এই সম্মিলিত সেনাবাহিনী যদি আবার আক্রমণ করে, ওয়াইয়াতিল আহজাব এই সম্মিলিত কাফের সেনাবাহিনী যদি আবার চলে আসে আক্রমণ করে, ইয়াওয়াদ্দু তখন তারা পছন্দ করবে নিজেদের জন্য, লাউ আন্নাহুম বাদুনা ফিল আরাব যে তারা যদি মরুভূমিতে যে বেদুইনরা থাকে তাদের সাথে থাকতো, মদিনায় না থাকতো, কারণ মদিনা না ঘেরাও করবে, আর মরুভূমিতে যারা যাযাবর তাদের তো আর তো কোনো কিছু করবে না, তাদের তো তল্লাশি করে বাড়াবে না কাফের সেনাবাহিনী। তখন প্রথম কথা, নিজেদেরকে বাঁচানোর জন্য তাদের মনের আকাঙ্ক্ষা থাকবে এই যে আমরা মদিনা ছেড়ে দূরে কোনো মরুভূমিতে চলে যাই, যেখানে বেদুইনরা বকরি ছাগল চড়াচ্ছে, উঠ চড়াচ্ছে, ওই সব এলাকায় চলে যাই থাকবো, তাহলে আমাদের হদিস পাবে না যে কোথায় আমরা আছি না আছি। এক, দুই নম্বর কথা, ওখানেই থাকবে আর অতক্ষণ মদিনা আসতে সাহস করবে না যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হয়ে যাবে যে কাফের সেনাবাহিনী গিয়েছে না যায়নি, আর আসলো তো এই মুসলিমদের হইল কি, এদেরকে পারলো না পারলো না মারতে, এদের শেষ করতে পারলো না পারলো না। তাই আল্লাহ পাক বলছেন যে এরা পছন্দ করবে যে লাউ আন্নাহু বাদুন, বাদুন মানে যারা বাদিয়াতে, হ্যাঁ যারা মরুভূমিতে বসবাস করে, ফিল আরাব, আরাব ওই বেদুইনদেরকে বলা হয়, বেদুইনদের সাথে থাকতে পছন্দ করবে। আর ইয়াসআলুনা আন আম্বায়কুম, তোমাদের সংবাদ সম্পর্কে তারা জিজ্ঞাসা করবে, আশপাশ দিয়ে যেসব লোকেরা যাচ্ছে, কাফেলা যাচ্ছে, কেউ যাচ্ছে, জিজ্ঞাসা করবে যে আরে ভাই কি হয়েছে বলো তো, মদিনার খবর কি, আরে মুসলিমদের খবর কি, আছে না সাফ হয়ে গেছে, জিজ্ঞাসা করবে। ইয়াসআলুনা আন আম্বায়কুম ওয়ালাউ কানু ফীকুম, আর যদি তারা মদিনায় থাকতো, ধরে নাও মা কাতালু ইল্লা কালিলা, কখনো তারা সশস্ত্র লড়াই করতো না তোমাদের সাথে, ইল্লা কালিলা, যদি আসেও দুনিয়ার লোভে অল্প, শুধু হাজিরা দিয়েছে গনিমতের ধন সম্পদ দেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল তারপরে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা, এই আয়াতের অর্থ তাফসীর যদিও জীবনের প্রত্যেকটি ক্ষেত্রকে সামিল, আয়াতের অর্থটা কি তাহলে বুঝে নেন তারপরে বুঝবেন, তাই না? লাকাদ কানা লাকুম, নিঃসন্দেহে তোমাদের জন্য, হে মমিন মুসলিমরা, হে মানব জাতি, মমিন মুসলিমকে প্রথম সম্বোধন করা হয়েছে কারণ তারা নবীকে আদর্শ হিসাবে মেনে নিয়েছে, হ্যাঁ নবীকে ভালোবেসেছে, নবীর প্রতি ইমান নিয়ে এসছে, আর মানব জাতিকে বলা হয়েছে কারণ সমস্ত মানব জাতির জন্য আল্লাহ পাক রাসূলকে পাঠিয়েছেন, এমনকি জিনদেরকে বলা হয়েছে যে হে মানুষ, হে জিন, তোমাদের জন্য আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। তাহলে আদর্শ হচ্ছে দুই প্রকার, উসওয়াতুন হাসানা আর উসওয়া সাইয়্যা। উত্তম আদর্শ যিনি এক নম্বর উত্তম আদর্শ, যার কোন ক্ষেত্রে এমন কিছু নেই যেটা আপত্তিকর বা যেটা ফলো করলে, যেটা অনুসরণ করলে আপনি আপনার দুনিয়া আখেরাতের ক্ষতি হয়ে যাবে এমন কিছু নেই, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম আদর্শ, তাকে ফলো করেন, তার তরিকা মোতাবেক জীবন যাপন করেন, আপনার দুনিয়ারও কোনো ক্ষতি হবে না আর আখেরাতও ক্ষতি হবে না, দুনিয়াও আল্লাহ নষ্ট করবেন না আর আখেরাতও নষ্ট করবেন না, তিনি উত্তম আদর্শ। আর তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তারপরে যারা বলবে তারা আদর্শ, কিন্তু ওই রকম নয় যে সব কথাই তাদের নেওয়া যাবে, যদি কোনো কথায় দেখেন যে ভুল আছে অবশ্যই ছেড়ে দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে যে কোনো ভালো মানুষ ভালোগুলি নেন, আর যদি দেখেন যে এখানে কোরআনে হাদিসের সাথে বিরোধ হচ্ছে সাথে সাথে ছাড়েন, ছাড়া ফরজ। উসওয়া হাসানা থেকে জানতে পারলাম যে আর একটা উসওয়া হচ্ছে উসওয়া সাইয়্যা, মানে খারাপ আদর্শ, খারাপ আদর্শ। আপনার বড় ভাই বেনামাজি, উসওয়া সাইয়্যা, খারাপ আদর্শ। বড় ভাই পড়েনি, অশিক্ষিত মূর্খ, আর আপনারা ভাবছেন বড় ভাই পড়েনি, এইচ পাস করে বিদেশে চলে গেছে, অনেক টাকার মালিক, আমি আর পড়ে কি করি, বড় ভাই হাফেজ,
আমিও হাফেজ হয়েছি যথেষ্ট আমার জন্য, না 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 ইউসুফ না ইউসুফ হাসান না, বাবা পড়াবার চেষ্টা করেছে। অনেক সময় বাপ বেনামাজি হারাম খায়, অনেক আমাদের দিনী ভাইরা আছেন এখন পর্যন্ত বাপ নামাজ পড়ে, ছেলে তাহাজ্জুদ গুজার বাপ নামাজ পড়ে, ছেলে সহি আকিদার মানুষ নামাজি ধার্মিক 18-20-22 বছরের আর বাপ হারাম ব্যবসাদার, বাপ হারাম ব্যবসাদার, এরকম অনেক আছে। তাহলে এই বাপ হচ্ছে উসওয়া সাইয়্যা, খারাপ আদর্শ, খারাপ আদর্শ। মা বেহায়া বেপর্দা আপনার জন্য আদর্শ না, আপনার বিবির জন্য আদর্শ না, আপনার বন্ধের জন্য আদর্শ না, উসওয়া সাইয়্যা খারাপ আদর্শ। একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম আদর্শ, যাকে মাপকাঠি বানিয়ে যার জীবন যার সিরাতকে যার আদর্শকে মাপকাঠি বানিয়ে আপনি উত্তম আদর্শ নির্ধারণ করবেন যে উত্তম আদর্শ কার কাছে আছে। যারা কোরআন সুন্নার কথা বলছে, দলিলের কথা বলছে, আল্লাহ এবং রসুলের কথা বলছে তাদের কথা নেবেন। আর বলতে গিয়ে যদি কোথাও আল্লাহ রসুলের কথার বিপরীত হয়ে যায়, চেষ্টা করেছে কিন্তু ভুল হয়েছে, ছেড়ে দেন আল্লাহর কাছে, এটা হচ্ছে আপনার জন্য উত্তম আদর্শ। এখানে এই বিষয়টা আম বিষয় বললাম না, ব্যাপক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের জন্য উত্তম আদর্শ জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে, ব্যক্তি জীবনের ক্ষেত্রে, আপনার জীবনের ইসলামের ক্ষেত্রে, অন্তরের ইসলাম সংশোধনের ক্ষেত্রে, পারিবারিক জীবনের ক্ষেত্রে, হ্যাঁ বিবাহ শাদীর ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, হালাল হারামের ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে, সব ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে। কিন্তু এখানে যুদ্ধ খন্দকের যুদ্ধ প্রসঙ্গে এই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন, কেন? এই জন্য যে খন্দকের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের সাথে পরীক্ষা খননে খন্দক খনন করাই যে শরীক হয়েছেন এবং সাহাবায়ে কেরামদের সাথে থেকেছেন, সাহাবায়ে কেরামরা ইসলামিক কবিতা পাঠ করতেন যাতে করে উৎসাহ তৈরি হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে উদ্বুদ্ধ করতেন, তোমাদের জন্য মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দানে উত্তম আদর্শ। আজকালকার নেতার মতো নয় যে যুদ্ধ দেশে বাঁধিয়ে দিয়েছে আর গিয়ে পশ্চিমা দেশে কোথাও আরামে বসে ভোগ বিলাস করছে, তাই না? মিছিল করার জন্য, ধর্মঘাট করার জন্য লাগিয়ে দিচ্ছে দেশবাসীকে, আর মূর্খ সমাজ রাস্তায় মারামারি করছে, মুমিন মুমিন মুসলিম মুসলিমকে মারছে, আর ওইদিকে নেতারা আপোষে বসে আমোদ ফুর্তি করছে, হ্যাঁ মদ নিয়ে আর হারাম নিয়ে ডুবে আছে। খারাপ আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধ্যে রয়েছে তোমাদের যে উত্তম আদর্শ, লেমান কানা, কিন্তু এই আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উত্তম আদর্শ মনে করে কে গ্রহণ করবে, কার মধ্যে এই যোগ্যতা আছে গ্রহণ করার? এই যোগ্যতা লাগবে। ভালো খাবার থাকলে সবার উপকার হয় না, ঘি ভালো কিনা সবাই হজম করতে পারবেন, যার নাড়ি দুর্বল, পেট দুর্বল, গ্যাসের রুগী, লিভার কমজোর, ঘি খান মুসিবত হয়ে যাবে, তাই না? বিরিয়ানি তো খুব মজা, খেয়ে দেখেন, হ্যাঁ গরুর গোস্ত, খাসির গোস্ত, হ্যাঁ কত ভালো গোস্ত, কিন্তু প্রেশারের রুগী খেয়ে দেখেন, চিনি মিষ্টি হালুয়া কত ভালো, হ্যাঁ কিন্তু খান সুগারের রুগী, হ্যাঁ তাহলে বোঝা গেল যে ভালো জিনিসকে হজম করার জন্য, ভালো জিনিস থেকে উপকৃত হওয়ার জন্য মিনিমাম কিছু যোগ্যতা লাগবে, হ্যাঁ তাই না? আল্লাহ এই জন্য কোরআনে কেরিমের সুরেতে সুরে বাকারা সুরে ফাতিহার পরে সুরে বাকারা বলছেন, কোরআন সবাইকে হেদায়েত করবে না, হুদান লিল মুত্তাকিন, মুত্তাকি যারা সংযত, পাপ থেকে বাঁচতে চায়, গুনাহ থেকে বাঁচতে চায়, আল্লাহর অসন্তুষ্টির কাজ করতে চায় না, হ্যাঁ পাপের জীবন ঘৃণিত নোংরা জীবন যাপন করতে চায় না, পাক পবিত্র জীবন সম্মানজনক জীবন চায়, তাদের জন্য কোরআনে হেদায়েত আছে। এই কোরআন থেকে সবাই উপকার পাবে না, অথচ কোরআন কাফের কো রাস্তা দেখিয়েছে, চোর লম্পট কো রাস্তা দেখিয়েছে, পাপিষ্ট কো রাস্তা দেখিয়েছে, আর ভালো মানুষ কো রাস্তা দেখিয়েছে। কিন্তু ভালো মানুষ মুত্তাকি উপকৃত যেহেতু হবে, তার মধ্যে মিনিমাম যোগ্যতা আছে কোরআন থেকে কিছু ফায়দা পাওয়ার জন্য। আপনি ভালো ভালো কাজু খান আর এই খান সেই খান, যদি পেট যদি পেটে ওই শক্তি হজম শক্তি না থাকে, তার সেখান থেকে ভালো জিনিসটা চুইসে শরীরকে সঞ্চারিত করতে পারবে না, শরীরে অঙ্গ প্রত্যঙ্গ পৌঁছাতে পারবে না, খাচ্ছেন চলে যাচ্ছে, খাচ্ছেন চলে যাচ্ছে, বুঝতে পারছেন তাই না? তো রাসূলুল্লাহ উত্তম আদর্শ, এই উত্তম আদর্শ থেকে উপকৃত কে হবে? লেমান কানা ইয়ারজুল্লাহ, যেই ব্যক্তি আল্লাহ আশাবাদী, আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, আল্লাহর কাছে পাবো এই আশা রাখে, আল্লাহর আজাব থেকে বাঁচবো এই আশা রাখে,
আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে, জবাবদেহি করতে হবে, এই আশা বিশ্বাস রাখে লেমান কানের জন্য। ওয়াল ইয়াউমাল আখির, এবং পরকাল সম্পর্কে আশাবাদী যে পরকাল আমার সুন্দর হবে, দুনিয়া কয়দিনের দুনিয়া, আখেরাত আমার সুন্দর হবে। এতে যারা বিশ্বাসী আখেরাতকে এক নম্বরে রাখতে হবে, নামাজ আমার এক নম্বরে থাকবে, হালাল রুজি আমার এক নম্বরে থাকবে, আল্লাহর সন্তুষ্টি নেক কাজ আমার এক নম্বরে থাকবে, এলেম শিখা আমার এক নম্বরে থাকবে, তারপরে বাজারে কেনাকাটা। আমাদের অনেকদিনই ভাইরা আছেন, এক সপ্তাহের বাজার করতে হবে, দূর দূরান্ত থেকে এসছেন, এই দশটার সময় সাড়ে নয়টা দশটার সময় দর শেষ হয়, তারপরে শিখতে গিয়ে যা কিছু পেল সারাদিনে ভালো সব বিক্রি হয়ে গেছে, পচা সড়া কিছু শাকসবজি আছে সেগুলো কিনে নিয়ে যায়, জাযাহুমুল্লাহ খাইরান, আল্লাহ তাদের ভালো করে। দুই নম্বরে ওইটা বাজার করা, দুই নম্বরে কেনাকাটা, আগে এলেন শিখা। আর এক দল আছে হাজার হাজার এখান দিয়ে যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে, এই লোকগুলি যদি গণনা করেন লাখের ওপরে, কত লাখ হবে আল্লাহ পাক জানে, শুধু জুমার দিনে যে লোকগুলি আসছে এই এলাকায়। কিন্তু আল্লাহ পাক তাদেরকে তৌফিক দেয়নি, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ, যে লাখের মধ্যে আল্লাহ আপনাদেরকে এই কয়শো একশো বা তার বেশি কিছু আপনাদেরকে আল্লাহ পাক মনোনীত করেছেন। আল্লাহ পাকের এটা মনোনয়ন, আল্লাহ পাকের এটা হচ্ছে বাছাই, আল্লাহ পাকের ইখতিয়ার কথা আল্লাহ পাক কোরআনে কেন বলেছেন, আল্লাহ পাক ইখতিয়ার করেন, আল্লাহ পাক আপনাদের বাছাই করেছেন, যেমন আম্বিয়া রসুলগণকে আল্লাহ পাক বাছাই করেছেন, তেমন আল্লাহ নামাজি বাছাই করেছেন, এলেম এলেমের পিপাসু বাছাই করেছেন, আল্লাহ পাক তৌহিদ প্রতিষ্ঠাকারী বাছাই করেছেন। السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وأنزل الذين ظاهروهم من أهل الكتاب من صياصيهم وقذف في قلوبهم الرعب فريقا تقتلون وتأسرون فريقا وأورثكم أرضهم وديارهم وأموالهم وأرضا لم تطؤوها وكان الله على كل شيء قدير الله پاک رب العالمين সমস্ত প্রশংসা সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজকে তাফসীর হবে সূরা আহজাবের তৃতীয় দিন, আজকে তাফসীরের এর আগে আরো দুই দিন তাফসীর হয়েছে, আয়াত নম্বর 27 আমরা আছি সূরা আহজাবের, 26 এবং 27 এই দুটি আয়াত থেকে আমরা তাফসীর শুরু করব, তারপরে অন্যান্য বিষয়ের দিকে যাব। এই দুটি আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মদিনায় বসবাসকারী একটি গোত্র ইহুদি, যে গোত্রের নাম হচ্ছে বানু কোরাইজা, মানে কোরাইজা গোত্র, কোরাইজা গোত্রের লোকেরা, বানু কোরাইজা মানে তো কোরাইজা যে গোত্রটি ছিল ইহুদিদের বড়ই ইসলাম বিদ্বেষী শত্রু, আর তাদের হিংসা বিদ্বেষ শত্রুতা বরং বিশ্বাসঘাতকতা গাদ্দারি এসব কিছু তারা করেছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর মুমিন মুসলিম সাহাবাই কেরামদের সাথে, বিশেষ করে খন্দকের যুদ্ধে তাদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কোন চিন্তা করেননি যে তাদের বিরুদ্ধে এই সময় জিহাদ করব, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন খন্দকের যুদ্ধ শেষ হতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি ফিরে এসেছেন, আর ফিরে এসে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গোসল করছেন, ওই সময় হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম বিরাজমান। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিচ্ছেন যে না, মোটেই বিলম্ব করা যাবে না এই ইহুদিদের সম্পর্কে, এটা আল্লাহ পাকের ফয়সালা। এই ফয়সালা সম্পর্কে যে হাদিস রয়েছে সেই হাদিসটা শোনাই, হাদিস থেকে সরাসরি শুনলে বেশি ভালো, আমার কাছ থেকে শুধু না শুনে। খন্দকের যুদ্ধ থেকে ফিরে এসেছেন কাফেররা, যে সম্মিলিত সেনাবাহিনী এসেছিল তারা চলে গেছে মদিনার চারিদিক থেকে, যে অবরোধ করেছিল প্রায় মাস খানেক ধরে, আল্লাহ পাকের যে আজাব
ঠান্ডা শীত আর তার সাথে সাথে ঠান্ডা বাতাস ঝোড়ো হাওয়া যেসব কথা এর আগের আয়াতগুলিতে তাফসিরে উল্লেখ করা হয়েছে। ফিরে এসেছেন যে খন্দকের যুদ্ধ শেষ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিনে ঘোষণা করেছিলেন যে আল আন নাগজুহুম ওয়া লা ইয়াগজুনা, এখন আমরা জেহাদের জন্য কাফেরদের এলাকায় যাব, তারা আমাদের এলাকায় কখন আর হানা দেওয়ার জন্য আক্রমণ করার জন্য আসার সাহস পাবে না। আল আনা নাসিরু ইলাইহিম, এখন আমরা অভিযান চালিয়ে যাব তাদের দিকে, তারা অভিযান চালিয়ে আমাদের উদ্দেশ্যে আসতে পারবে না। এটা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী। ফিরে আসলেন মদিনায়, উম্মে সালমা রাদিয়াল্লাহুর বাড়িতে গোসল করছিলেন খন্দকের যুদ্ধে, স্বাভাবিক এমনি যুদ্ধের ময়দানে দলধূসরিত হয়ে থাকা, তারপরে খন্দক পরীক্ষা খনন করা হয়েছে, রাসূলুল্লাহ গোসল করছিলেন পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য। হঠাৎ করে ইজতাবাদ্দালাহু জিবরিল আলাইহিস সালাতু সালাম, হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম প্রকাশ পেলেন সামনে এসে হাজির গোসলের অবস্থায়। এসে জিবরাইল আলাইহিস সালাম যে সময় এসেছিলেন, মুতাজিরান বি আমামাতিন মিন ইসতাবরাতিন আলা বাগলাতিন আলাইহা কাতিফাতু মিন দিবাজ, মাথায় ছিল পাগড়ি জিবরাইল আলাইহিস সালামের, সে রেশমের পাগড়ি, ফেরেশতাদের জন্য রেশম তাদের জন্য জায়েজ আর না জায়েজের ব্যাপার নেই, কিন্তু মানুষ পুরুষদের জন্য রেশম জায়েজ নয় হারাম, কিন্তু আল্লাহ পাক জান্নাতে নিয়ামত দেবেন যেমন কোরআনে কেমন রয়েছে। পাগড়ি পরেছিল, খচ্চরের উপর চেপেছিলেন, ফাকাল এসে বলছেন হে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি অস্ত্র রেখে দিয়েছেন, মানে শরীরে যে বর্ম ধারণ করেছিলেন অস্ত্র নিয়ে জেহাদের ময়দানে কাফেরদের সামনে ছিলেন খন্দকের যুদ্ধে, বাড়ি এসে রেখে দিয়েছেন, মানে আর জেহাদ করতে হবে না, আপনি রেখে দিয়েছেন? তাহলে নাম, তখন নবী সাল্লাম বললেন যে হ্যাঁ আমি তো এখন অস্ত্র রেখে দিয়েছি, কারণ জেহাদ শেষ হয়ে গেছে, যুদ্ধ শেষ হয়ে গেছে। কালা, তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন লাকিন্নাল মালায়েকাতা লাম তাজা আসলিহাতা, তবে আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা আমি এবং আমার সাথী সঙ্গীরা যারা আমরা অস্ত্র ধারণ করে এসেছিল এখন অস্ত্র রাখিনি, আমার অস্ত্র নিয়ে প্রস্তুত হয়ে আছে, ফেরেশতারা রাখেনি। ওয়াহাদাল আন রুজু ইমিন তালাবিল কওম সুম্মা কাল ইন্না আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইয়ামুরুকা আন তানহাযা ইলা বানি কুরাইযা, এখন আমি ফিরে এসেছি, এখন আল্লাহ পাকের হুকুম হচ্ছে, আল্লাহ পাক আপনাকে নির্দেশ দান করেছেন, ইয়ামুরুকা আল্লাহ পাক নির্দেশ দান করছেন যে আন তানহাযা ইলা বানি কুরাইযা, দ্রুত আপনি দাঁড়াবেন এ বানু কুরাইযা ইহুদি গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, চলুন আপনি। ওয়া ফি রিওয়ায়াতিন ফাকালা লাহু উযাইরাক মিন মুকাতিলিন আও ওয়াযাআতুমুস সালাহ, যাই হোক ওই কথাগুলি বিভিন্ন ভাষা দিয়ে আছে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল এর কথা শুনে তাআতরিবে ফানাহাদা রাসূলুল্লাহ মিন ফাওরিহি, দ্রুত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝাঁপিয়ে পড়লেন জিহাদের জন্য, সাহাবায়ে কেরামের মাঝে ঘোষণা করলেন ওয়া আমারা নাস বিল মাসির ইলা বানি কুরাইযা, সাহাবায়ে কেরাম তারাও নিজের নিজের বাড়িতে এসে পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে, অনেকে হয়তো খাবারই পায়নি, এসে পৌঁছেছেন মাত্র, স্বামী স্ত্রীতে ভালো করে দেখা সাক্ষাৎ হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন, মদিনা এখনকার মদিনার মধ্যে কুরাইজার এলাকা আমরা দেখেছি ঘুরতে গিয়ে, খেজুরের বাগানের মধ্যে এলাকাগুলি রয়েছে, এখনো আপনার তাদের ধ্বংসাবশেষ আছে। তখনকার যুগে মসজিদ নববী থেকে মাত্র 3 মাইল বা তার কিছু কম বেশি হবে, এইরকম মদিনার বাইরে তখন ছিল। বানু কুরাইযার উদ্দেশ্যে রওনা হতে ঘোষণা করলেন রাসূলুল্লাহ সাল্লাম এবং তাকিদ করলেন যে ভাষা দেশে ভাষাটা শুনে, লা ইউসাল্লিয়ান্না আহাদুকুম আল আসরা ইল্লা ফি বানি কুরাইযা, যোহরের পরে বাড়িতে পৌঁছেছেন আর বললেন যে দেখো তোমাদের কেউ যেন আসরের নামাজ না পড়ে, কোথায় গিয়ে পড়বে, বানু কুরাইযা আসরের নামাজ পড়বে, তোমাদের কেউ যেন লা ইউসাল্লিয়ান্না আহাদুম মিনকুম, তোমাদের কেউ যেন আসর আল আসর আসর নামাজ না পড়ে, ইল্লা ফি বানি কুরাইযা, বানু কুরাইযা গিয়ে আসর নামাজ পড়ে। লোকেরা তো দ্রুত ছুটলো, ফাদরা কাথুম সালাত ফিত্তারি, কিন্তু রাস্তায় আসরের টাইম হয়ে গেছে, এখন সাহাবায়ে কেরামদের মধ্যে ইজতিহাদ করলো একদল, আর একদল বলল যে আমরা নিজের যুক্তি খাটাবো না,
নবী সাল্লাম যা বাহ্যিক শব্দ বলেছেন বাক্য বলেছেন তার উপর আমল করব। এই আসরের নামাজ কোথায় পড়বো, রাস্তায় পড়বো নাকি বানু কোরাইজে গিয়ে পড়বো, এই ক্ষেত্রে দ্বিমত হয়ে গেল। নবী সাল্লাম কি বলেছিলেন, তোমাদের কেউ যেন বানু কোরাইজা পৌঁছার আগে নামাজ না পড়ে, সবাই গিয়ে বানু কোরাইজা নামাজ পড়বে আসরে, আর তাদের অবরোধ করতে হবে। নবী সাল্লামের উদ্দেশ্য একদল সাহাবী কিরাম বুঝলেন, একটু গভীরতায় নেমে চিন্তা করলেন যে নবী সাল্লামের উদ্দেশ্য এই না যে আসর নামাজ রাস্তায় পড়াই যাবে না, টাইম হইলেও পড়া যাবে, উদ্দেশ্য হচ্ছে তোমরা বেশি দেরি করবে না, তাড়াতাড়ি করে ওখানে পৌঁছবে, এটা হচ্ছে উদ্দেশ্য। আর এক দল বললেন যে না ওই সব উদ্দেশ্য নবী সাল্লামের কি, ওই সব বুঝা বুঝে নবী সাল্লাম বলেছে আসরের নামাজ তোমরা পড়বে না, কোথায় কোথায় পড়বে, বানু কোরাইজায় পড়বে, এই জন্য আসর ঢিলা হইলেও বিলম্ব হইলেও আমরা বানু কোরাইজায় আসর নামাজ পড়বো। একটাই বাক্য নবী সাল্লাম একটা বাণী বুঝতে দুটো মত হয়েছে, কিন্তু সবার উদ্দেশ্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা, দৃষ্টিভঙ্গি বুঝার দৃষ্টিভঙ্গিতে পার্থক্য হয়েছে। এইরকম যদি ইখতিলাফ হয় তাহলে এই ইখতিলাফ চলার মত, কথা বুঝতে পেরেছেন? কিন্তু যেসব ইখতিলাফ মজহাবগুলিতে হয়েছে এসব ইখতিলাফ সবগুলির ধরন এইরকম না। দলিল ধরেন সহি হাদিস সহি, আর দৃষ্টিভঙ্গি বুঝতে গিয়ে বল হয়েছে তাহলে অসুবিধা নেই, বুঝতে পেরেছেন? কিন্তু একদিকে দলিল সহি আর একদিকে জয়ীফ দুর্বল ভিত্তিহীন, তাহলে বলবো যে না 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 ঠিক আছে এটাও ঠিক ওটাও ঠিক, চলবে? এই হাদিসটাকে যারা মজহাবধারী মজহাব বিশেষ করে মজহাব ফলো করে, মজহাব ফলো করার মাধ্যমে হাদিস ফলো করে, হাদিস ফলো করার মাধ্যমে মজহাব নয়, মানে হাদিসের আলোকে আমরা চলব, তাতে মজহাবের অনুকূলে আমার আমল যাক অথবা অন্য কোন মজহাবের এতে যাক, কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে কোরআন হাদিস আমল করা, একটা তরিকা এটা। আর একটা তরিকা হচ্ছে আমরা মজহাব ফলো করব, আর মজহাবের অনুকূলে যে হাদিসগুলো আছে সেগুলো তো আমরা মানছি। হ্যাঁ, মজহাবের দৃষ্টিভঙ্গি যেটা আছে ইমামদের দৃষ্টিভঙ্গি আমাদের তাদের দৃষ্টিভঙ্গি মোতাবেক চলছে, তাহলে শর্ত সাপেক্ষ হাদিস মানা, কথা বুঝতে পেরেছেন? এই ক্ষেত্রে কতগুলি মাসলা মাসাইল আছে যেখানে দেখছেন হয়তো দুই পক্ষে দলিল কি সহি, ঠিক না, দৃষ্টিভঙ্গির পার্থ ভাই, একটাই দলিল থেকে দুই রকম বোঝা হয়েছে। যেমন একটা উদাহরণ দিতে বুঝতে পারবেন, কারণ এই মাসাইল গুলি বোঝা জরুরি। নবী বলেছেন ওয়ালা ইয়াবরুক কামা ইয়াবরুকুল বাইর, তোমরা নামাজে উটের মতো বসবে না, কথা একটাই কিন্তু দুই দল দুই রকম বুঝেছে। উটের মতো বসবে না, একদল বুঝলো যে উট সামনের পা রাখে সুতরাং আগে হাত রাখা যাবে না, তাহলে কি রাখতে হবে, সেজদা যাওয়ার সময় হাঁটু রাখতে হবে, একদল বুঝলো এটা ওই হাদিস থেকে। আর একদল বুঝলো যে না, নবী সাল্লাল্লাহু আলাইহি উটের মতো বসিও না, আর উটের হাঁটু আছে সামনের পায়ে, উটের হাঁটু আছে সামনে, সুতরাং হাঁটু দিয়ে প্রথম হাঁটু আগে রাখিও না, হাঁটু দিয়ে সেজদা যেও না, বরং আগে হাত রাখো। বুঝতে পারলেন পার্থক্য? বাণী একটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ওয়ালা ইয়াবরুক আহাদুকুম কামা ইয়াবরুকুল বাইর, উটের মতো উটের বসা বসবে না, কিন্তু দৃষ্টিভঙ্গি বোঝার হচ্ছে দুই রকম, সুতরাং এই ক্ষেত্রে বাড়াবাড়ি করবেন না, এই ক্ষেত্রে লড়াই ঝগড়া করবেন না, কি আগে হাত রাখলো নাকি আগে পা রাখলো, তুমি ওইটা করলে সুতরাং তোমারটা ভুল আমারটা ঠিক না, বুঝতে পেরেছেন? হাদিস একটাই সহি হাদিস, বোঝার পার্থক্য। খুব বেশি বলা যেতে পারে যে এটা বেশি, এই অর্থটা বেশি ঠিক, এই অর্থটা চাইতে এটা বলা যেতে পারে, কিন্তু এটা একেবারে ভুল বাতিল আমারটাই ঠিক না এই ক্ষেত্রে বলা যাবে না। কিন্তু যেখানে দেখবে একদিকে হাদিস সহি, রাফুলিয়া দেন করে নামাজ পড়া, আমিন জোরে বলে নামাজ পড়া, হ্যাঁ হাদিস সহি, পক্ষান্তর আমিন আসতে বলা হাদিস জয়ীফ, নাবির নিচে হাত বাঁধা হাদিস জয়ীফ, বলবে যে না এটাও ঠিক ওইটাও ঠিক না, এটা মোটেই না। এই হাদিস থেকে ইখতিলাফের ক্ষেত্রে উদারতা অবশ্যই থাকতে হবে, কিন্তু যেখানে দেখবেন যে দুই দিকে সহি দলিল আছে উদারতা অবশ্যই থাকতে হবে। এর আর একটা বাস্তব প্রমাণ কয়েক সপ্তাহ আগে যে হাদিসের দর্শ আপনারা পড়েছেন একামতের ক্ষেত্রে, একরা একামত আর দোহরা একামত, হ্যাঁ দুটি হাদিসের সনদ সহি, একরা একামত বিলাল রাজি আল্লাহ তালানার মদিনার মসজিদে, আর দোহরা একামত হচ্ছে মক্কায় আবু মাহজুরা মুয়াজ্জিনের মক্কার মসজিদে হারামের। আর সুতরাং দুটোর একটা করলে দোহরা একামত দিলেও চলে, যেটা প্রচলিত হানাফি মজহাবে দেশে আমল আছে,
আর একরা একামত যেটা আহলে হাদিসরা ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানে করে থাকে আর সৌদি আরবে যেটা হয়ে থাকে সেটা করলে চলে। এই ক্ষেত্রে একরা একামত দিলে দোহরাওয়ালারা আপত্তি করবে না, দোহরা একামত যদি কেউ দিয়ে দেয় তাহলে একরা একামত যারা দিয়ে থাকে তারা আপত্তি করবে না, কেন এটা করলে এটা করবে না, না এরকম করবে না, ঠিক আছে। কিন্তু একদিকে সহি একদিকে জয়ীফ, একদিকে সহি আরেকদিকে ভিত্তিহীন, নিয়ত পড়া ভিত্তিহীন, জয়ীফও না ভিত্তিহীন, কোনো ভিত্তি নেই, তাই না। আমি অন্তরে নিয়ত করা থেকে বললেন যে এটাও ঠিক এটাও ঠিক, যে নামাজ তো পড়ছে ও ঠিক করছে আর আমি পড়ি না উনি ঠিক করছে, না মোটেই না, বুঝতে পেরেছেন। তাহলে যেখানে মতানৈক্য হয়েছে ওলামাদের হোক অথবা সাধারণদের হোক এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে।